নতুন 8.1 সফটওয়্যারের মধ্যে নতুন কম্পোজিশন যে অপশন এসেছে সেটাকে আপনারা কিভাবে ইউজ করতে পারবেন, যেগুলো রেডিমেড দেওয়া আছে সেখান থেকে নিয়ে বা আপনারা বেসিক কিভাবে বানাতে পারবেন, তো তার জন্য কম্পোজিশন একটা ট্রেনিং কোর্স থাকবে। এটা তো যেহেতু বেসিক কোর্স, সেহেতু আমরা ওভারঅল দেখাবো যে কি করে কাজ করা সম্ভব। পুরো ডিটেলে আমরা আজকে যাব না, নেক্সট আমাদের কম্পোজিশনের উপরে ট্রেনিং সেশন চালু হবে নেক্সট ডেতে, আপনারা তার ইনফরমেশন পেয়ে যাবেন। তো সেখানে আমরা কম্পোজিশনের ডিটেল কিভাবে করা যায়, কত এক্সট্রিমলি আমরা কম্পোজিশনকে ইউজ করতে পারি সেটা আমরা দেখাবো। তো আজকে কোর্সের মধ্যে আমাদের কম্পোজিশন এবং আদার যে সমস্ত সফটওয়্যারের মধ্যে অপশনস রয়েছে সেগুলো আমরা দেখাবো। নেক্সট ডে আমাদের জেনারেলি পুরো ফাইনাল একটা পুরো টাইটলিং করে আপনার পুরো একটা মিক্সিং করে আপনি কি করে ফাইনাল আউটপুট করবেন তার পুরো একটা ডেমনস্ট্রেশন কালকে নেক্সট ডে আমরা দেখাবো। তো এটাতে আপনাদের পুরোপুরি এই তিনটে সেশন যদি কেউ মানে লক্ষ্য করেন, তো যারা একদম সফটওয়্যার সম্বন্ধে অপারেট করেননি বা অপারেট করতে খুব অসুবিধা হয় বা যারা অপারেট করেছেন অনেক অপশন নিয়ে সমস্যা হয়, তো সেখান থেকে আপনারা দেখে পুরো ট্রেনিংটাকে কমপ্লিট করতে পারেন। তো এখানে ওভারঅল মোটামুটি সমস্ত অপশনের আমরা দেখি যে কী অপশনে কী কাজ হয়, কোন টুল দিয়ে কীভাবে কাজ করা সম্ভব, লেআউট ডেফিনেশন কী, এগুলো সব আমরা ডিসক্রাইব করেছি। এর ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল আছে, বা কালকের যে ভিডিও আমরা করেছিলাম বাংলায় সেটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আপনারা সেখান থেকে পরবর্তীকালে আপনাদের সময় হলে বা আপনার সমস্যা হলে ওখান থেকেও দেখে নিতে পারেন। আর সেকেন্ডলি আপনাদের যারা অন্য যারা স্টাফ আছে বা যারা চেনা জানা যাদের আছে তাদেরকে ইনফর্ম করুন। তো বাংলায় সেমিনার এরকম হচ্ছে, তো জেনারেলি জুমে যদি আমি যেমন খেয়াল করলাম যে ইউটিউবে অনেক লোক ভিডিও দেখেছে ইউটিউব ফেসবুকে, কিন্তু জেনারেলি জুমের মধ্যে অনেক লোক আসতে চাইছে না। আমি জানি না কি জন্য বেঙ্গলের কাস্টমার জুমে আসতে চাইছে না। তো জুমে আসলে সুবিধাটা কি হয়, আমাদের সঙ্গে ইন্টারাকশন করা যায় যে আমরা কি বলতে চাইছেন জেনারেলি সেই বিষয় সম্বন্ধে, সেই দিনের বিষয় সম্বন্ধে আমরা সেটা জানতে পারি, বা আপনাদের কোনো কোয়েরি থাকলে সেটা আমরা সেটা সলভ করতে পারবো, বা আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেটাও আমরা আগে ফরওয়ার্ড করতে পারবো যে আমাদের এখানকার বেঙ্গলের এরকম কাস্টমারদের এরকম রিকোয়ারমেন্ট রয়েছে। তো এটা জেনারেলি একটা প্ল্যাটফর্ম যেখানে ইন্টারাকশন করা যায়। তো আমরা চেষ্টা করুন যে নেক্সট ডে বা আজকের দিনের মধ্যে যারা যারা জুমে যতটা নাম্বার সম্ভব হয় ততজন আসার যাতে পসিবিলিটিস হয়, তো আপনারাও দেখুন যে কতজন কি আসতে পারে। বাকি আপনারা যদি মনে করেন যে ইউটিউবে পরে গিয়ে দেখবো, ইউটিউবে দেখতে পারবেন, অ্যাভেলেবেল লিঙ্ক আছে ইউটিউবের মধ্যে। তো আজকের সেশনের মধ্যে মানে আমার যেটা বলার ছিল এটুকুই, এরপরে আমরা যখন সেশন চালু হবে আমাদের নেক্সট সেশনে যা যা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট নিয়ে পুরো আলোচনা করব। আর এর মাঝখানে কারো কোয়ারি থাকলে সেই কোয়ারি আপনারা করতে পারেন, যদি সেটা সম্ভব হয় আমরা সেশনের মাঝখানে আপনাদের বলে নেব, আর যদি সম্ভব না হয় তো সেশন শেষ হওয়ার পরে আপনাদের কোয়ারি আছে সেগুলো নিয়ে নেব। আর আপনাদের যদি কোনো অসুবিধা হয় যে হ্যাঁ আপনাদের সিস্টেম রিলেটেড কিছু যে জিনিসগুলো দেখানো হচ্ছে সেখানে আপনারা কিছু বুঝতে পারছেন না, তো নেক্সট ডে আপনারা আপনার সিস্টেমের মধ্যে জুম ইনস্টল করেও অনলাইন আসতে পারেন। তো সেখান থেকে আপনার যদি মনে হয় যে হ্যাঁ সিস্টেম আমি অনলাইনে দেখিয়ে কি প্রবলেম হচ্ছে সেটা বোঝানোর চেষ্টা করবেন, তো করতে পারেন, আমরা আপনার সিস্টেম অনলাইন নিতে পারি জুমের মাধ্যমে। তো নেক্সট অজিত স্যার আপনাদের কিছু বলবেন, জাস্ট আমাদের ইন্ট্রোডাকশন পিপিটি যেটা আছে সেই পিপিটি থেকে আমরা শুরু করব, তো তারপরে আমাদের যে সেশন আছে সেই সেশনের ক্লাস শুরু করব। অজিত স্যার থ্যাংক ইউ চ্যানেলজি। ওকে মেরা আওয়াজ ক্লিয়ার আ রহা হ্যায় তুহিন স্যার? হ্যালো। ইয়েস স্যার, ইয়েস স্যার, yes sir, okay, welcome all in monarch smart class। jaise ki aaj hamara second day hai video editing ka, video editing step by step, video editing in bengali language mein, usme hum aap sab ka hardik swagat karte hain। monarch ke sare team aapke sath judi hui hai, ye class 3 din ka hoga jaise maine bol diya, kal ek din chala gaya, aaj dusra din, kal teesra din, tino din aap is smart class ka bengali mein step by step editing seekh sakte hain। जूम पे आने पे क्या होता है कि आपका वन टू वन जितने भी डाउट से क्लियर होता है। जूम में आपका डाटा बिल्कुल सेफ है, क्योंकि हम जो जूम यूज करते हैं वो लाइसेंस वर्जन है, पेड वर्जन है, इसमें बहुत सारी सिक्योरिटी है, इसमें सिर्फ हम लोग जिसको इनविटेशन देते हैं वही आ सकते हैं, कोई थर्ड पार्टी नहीं आ सकता है। और आपका जो भी हम लोग डाटा लेते हैं लिंक के थ्रू वो मोनार्क के सर्वर में आता है, ना कि जूम के पास जाता है, वो लिंक हम लोग का होता है, मोनार्क का होता है। तो आप बिल्कुल सेफ है जूम पे, ऐसा कोई बात नहीं है। इस जूम में अगर आपको शेयर स्क्रीन के ऑप्शन में अगर आप अपना कंप्यूटर देते हैं तब आपका डाटा चोरी हो सकता है, तो ऐसे नहीं हो सकता। तो ये जूम बिल्कुल सेफ है, जितना लोगे बिल्कुल आप आराम से ट्रेनिंग लीजिए। इसके बारे में कुछ बताना था। सेकंड, हम अब पीपीटी स्टार्ट करते हैं। नेक्स्ट सम्राट,
जैसे कि आप देख रहे हैं सीबीटी में हमने ऑनलाइन ट्रेनिंग वीडियो मोना के सभी प्रोडक्ट का लॉन्च कर दिया है। हमारे एक्सपर्ट टीम बॉम्बे, रायपुर, पटना, दिल्ली, बंगाल हर जगह से जूम ऐप के क्लाउड के थ्रू आप लोगों को फ्री में ट्रेनिंग इस लॉकडाउन में दे रही है। नेक्स्ट, हमने कुछ स्पेशल ऑफर लॉन्च किए हैं जो पहले 15 मई तक का था, अभी 31 मई हो गया है। हमारे मोना के जितने भी रिचार्ज के प्रोडक्ट्स हैं और न्यू परचेज दोनों में ऑफर है, ऑफर में बताना चाहूंगा। नेक्स्ट, 20,550 जो मोना का रिचार्ज है ऑफलाइन का, उसमें 5,000 का इंस्टेंट डिस्काउंट है, 15,500 में आप एक साल का रिचार्ज ले सकते हैं और एक्टिवेशन आप 30 नवंबर के पहले कभी भी करा सकते हैं, यानी आपका एक दिन भी बर्बाद नहीं जाएगा लॉकडाउन में। आपको अभी सिर्फ पैसा जमा करना है और जिस दिन आप फोन कीजिएगा उस दिन से आपका मशीन 360 डेज के लिए चालू हो जाएगा। अगर किसी को फाइनेंस की सुविधा चाहिए तो इसमें दो पार्ट पेमेंट में आप पेमेंट कर सकते हैं, पहला डाउन पेमेंट 8,250, सेकंड डाउन पेमेंट 8,250, एक महीने के अंदर में आप दे सकते हैं। नेक्स्ट, 20,550 जो हमारा एक्चुअल प्राइस है, अगर उसमें आपको प्रोडक्ट चाहिए तो उसमें आपको 90 डेज एक्स्ट्रा मिलेगा, 360 प्लस 90 डेज, डिस्काउंट में आपको सिर्फ 360 डेज मिलेगा। ओरिजिनल प्राइस जो है एक्चुअल प्राइस 20,550 में आपको 360 प्लस 90 डेज एक्स्ट्रा मिलेगा। इसमें भी फाइनेंस चाहिए तो आप ले सकते हैं, 10,000 प्लस 10,550 में आपको दो पार्ट पेमेंट में आप ये पैसा दे सकते हैं, उसमें आपको 360 प्लस 30 डेज एक्स्ट्रा मिलेगा। नेक्स्ट, हम लोग का 6 मंथ का भी ऑफर है, 12,350 में स्मार्ट कट प्रो में आपको हम लोग 15 डेज एक्स्ट्रा दे रहे हैं, 15 डेज एक्स्ट्रा दे रहे हैं। और जो लियो यूजर हैं, लियो यूजर के लिए मैक्सिमम बेनिफिट है, उनको 12,350 में 360 प्लस 30 डेज एक्स्ट्रा दे रहे हैं, यानी उनके साथ जो सिम कार्ड प्रो है उसमें 30 डेज एक्स्ट्रा मिलेगा आपको 12,350 में। ये हमारे कुछ रिचार्ज के नए स्कीम लॉन्च हुए हैं, 1 डे का, 3 डे का, 7 डेज का पहले स्कीम नहीं था। अभी लॉकडाउन में बहुत सारे ऐसे रिक्वेस्ट हैं ऑल ओवर इंडिया से कि सर मेरे पास 2 काम आया, 1 दिन में हो जाएगा, तो आप 1 डे का रिचार्ज या 2 डेज का रिचार्ज निकालो। तो उस हिसाब से कंपनी ने 1 डे का 400, 3 डेज का 750, 7 डेज का 1200 का रिचार्ज निकाला है। और आवरी रिचार्ज जो मोनाक ने बंद कर दिया था वो फिर से चालू किया है, 10 आवर्स का 700 रुपीज है, 24 आवर्स का 1700 रुपीज। जो हमने 31 मार्च के बाद क्लोज डाउन कर दिया था आवरली रिचार्ज, उससे रिस्टार्ट किया है लॉकडाउन में, 710 आवर्स, 1725 आवर्स, रेस्ट वो सेम है, 15 डेज का 1950, 30 डेज का पहले 30,090 लगता था, उसमें भी डिस्काउंट है, 2,700 रुपीज का है। इसके बाद 360 180 डेज का सेम रेट है, 12,350, 20,500 रुपीज में 90 डेज और 1 मंथ एक्स्ट्रा मिल रहा है। नेक्स्ट, हम लोग के न्यू परचेज में भी आपको ऑफर मिलेंगे। न्यू परचेज में स्मार्ट कट प्रो 35,100 प्लस टैक्स का था, उसमें इंस्टेंट 5,000 का डिस्काउंट है, 30,100 प्लस टैक्स में भी आपको मिलेगा। हमारे नजदीकी डीलर से कांटेक्ट कीजिए, ये बुक कराइए। और लॉकडाउन 1 जून के बाद खत्म होता है आपके एरिया में, तो उस हिसाब से आपको प्रोडक्ट की डिलीवरी मिल जाएगी। इसलिए अभी 5,000 का डिस्काउंट चल रहा है, ये आप अभी जमा करा के कभी भी ले सकते हैं, 15 दिन में, 10 दिन में, 1 महीने के अंदर में आपको 5,000 का डिस्काउंट रेट मिलेगा, पैसा भी बस आपको देना है। ये हमारा व्हाट्सएप नंबर है ऑल ओवर इंडिया का मोनाक का, आपको ये नंबर सेव करना है। जब तक आप ये सेव नहीं कीजिएगा, आपको मोनाक के बारे में न्यू प्रोडक्ट रिलीज, सेमिनार, वर्कशॉप, एग्जीबिशन और इवेंट, फ्यूचर में क्या होने वाला है, उसका सारा डिटेल आपको इसमें व्हाट्सएप में मिलेगा। आपको व्हाट्सएप नंबर सेव करके उसमें आपको आपका नाम, सिटी, स्टेट, अगर आप मोना के यूजर हैं तो आपको अपना डोंगल नंबर या मशीन नंबर लिख के व्हाट्सएप कर देना है, तो आपको उस ग्रुप में जोड़ लिया जाएगा स्टेट वाइज। ये मोना का ऑल इंडिया लेवल का नंबर है व्हाट्सएप नंबर, इसमें आपको मोना के बारे में सारी जानकारी इंस्टेंट मिलती है। कोई नया प्रोडक्ट रिलीज हुआ, नया वर्जन रिलीज हुआ, नया कोई कंटेंट रिलीज हुआ, आने वाले एग्जीबिशन, आने वाले ऑनलाइन प्रोग्राम के बारे में जानकारी चाहिए, तो व्हाट्सएप के थ्रू आप ले सकते हैं। आपको ये नंबर सेव करना है और साथ में सेव करने के बाद आपको आपका नाम, सिटी, स्टेट और मोनाक यूजर है तो कौन सा प्रोडक्ट यूज करते हैं उसका डोंगल नंबर लिख के आपको इस नंबर पे फिर व्हाट्सएप करना है, ये मोनाक ऑफिशियल नंबर। ये हमारे वेस्ट बंगाल की कुछ टीमें हैं, अगर आप मोनाक के साथ जुड़ के काम करना चाहते हैं या फिर नया कोई
प्रोडक्ट परचेज करना है, कोई रिचार्ज परचेज करना है, कुछ डिटेल में जानकारी चाहिए ऑनलाइन ऑफलाइन प्रोडक्ट के बारे में, तो आप इनसे संपर्क कर सकते हैं। पहला नाम जानते हैं आप विश्वजीत नाथ, जो वेस्ट बंगाल में कलकत्ता में रहते हैं, उनका मोबाइल नंबर दिया हुआ है। दूसरा अजीत कुमार, मैं हूँ, मेरा मोबाइल नंबर दिया हुआ है। तीसरा शीला दास, उसका भी मोबाइल नंबर दिया हुआ है। पिशु, उसका भी मोबाइल नंबर दिया हुआ है। ये चारों आदमी से आप कॉन्टेक्ट कर सकते हैं अगर आपको कोई नया प्रोडक्ट खरीदना है, कोई जानकारी चाहिए, नया रिचार्ज के बारे में चाहिए, मुना के साथ जुड़ के काम करना है, तो आप इनके साथ फोन कीजिए, बात कीजिए। ये हमारे मोनाक के सपोर्ट टीम का नंबर है जो 24 आवर सर्विस दे रही है, अभी मॉर्निंग 7 टू इवनिंग 7। अगर आपके मशीन में कुछ प्रॉब्लम आ रही है तो 6 नंबर दिए हुए हैं, ये 6-5 नंबर में आप इसी नंबर पे कॉल कीजिए जो नंबर फ्री है। अपना मोबाइल से, अपने डेस्कटॉप को आप एनी डेस्क से या जूम से ऑनलाइन दीजिए, आपका मशीन ठीक हो जाएगा। वर्क फ्रॉम होम है, इसे 5 नंबर दिए हुए, 5 नंबर आप नोट कर लीजिए। अगर स्मार्ट कट प्रो में ट्रेनिंग में कुछ हेल्प चाहिए, स्मार्ट प्रो का कुछ ट्रेनिंग का हेल्प चाहिए, तो ये 5 नंबर दिए हुए हैं ऑल ओवर इंडिया के मिस्टर तुहीन दास, जो इस मीटिंग में जुड़े हुए हैं, उनका भी नंबर है। मिस्टर शत्रुघ्न बाग, उनका नंबर है। मिस्टर सम्राट घोष, मिस्टर गर्वित महोबिया, इतने नंबर में किसी भी नंबर पर कॉल कीजिए। ट्रेनिंग का इशू है, अगर आपको सीखना है मोनार्क स्मार्ट कट प्रो में, तो ये 4 नंबर में आप कभी भी कॉल कीजिए, सवेरे 7 टू इवनिंग 7। आपको जो आदमी फ्री रहेगा वो आपको पक्का आपकी हेल्प करेगा, ट्रेनिंग कोई पॉइंट सीखना है तो आपको सिखाएगा ऑनलाइन। ये हमारे फेसबुक यूट्यूब के लिंक है, इसको लाइक कीजिए, इसको सब्सक्राइब कीजिए, और इसमें आपके जितने भी हमारे क्लासेस हुए हैं अभी तक टिल डेट तक, जितने भी हमारे ई क्लासेस हुए सबका वीडियो अवेलेबल है। अगर आपको कुछ मिस हुआ है तो उसमें से आप डाउनलोड करके देख सकते हैं ऑनलाइन, उसमें टॉपिक वाइज हमने सारे वीडियो अपलोड किए होंगे। थैंक यू। अब मैं सम्राट जी को बोलूंगा कि आप डेमो स्टार्ट करें सर, सेकंड डे का। थैंक यू सर। वेलकम। যারা এখনো মোবাইলে আপনাদের ডিভাইসটাকে রিনেম করেননি তাদের জন্য আমার মোবাইল রিসেট করে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলে নামটাকে রিনেম করে আপনার নাম এবং মোবাইল নাম্বার সেভ করবেন। তো আমি জুমে যাওয়ার পর ফার্স্টে আমি জুমের কিছু অপশন বলে দিই। ফার্স্টে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে একটা বাঁদিকে মাইক অপশন রয়েছে, সেই মাইকে আপনি ক্লিক করার পর ওখানে কল বায়া ডিভাইস সিলেকশন করে দেবেন, তাহলে আপনি অডিও প্রপারলি শুনতে পারবেন। সেকেন্ড অপশন রয়েছে স্টার্ট ভিডিও, যদি আপনার ডাটা সেভ করতে চান এবং নেটওয়ার্কে যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনি আপনার ভিডিওটাকে স্টপ করে দিতে পারেন, ভিডিও শেয়ারটাকে, তাহলে আপনার ডাটা সেভ হবে এবং স্মুথলি আপনি প্রপারলি আপনাদের পুরো ক্লাসটা দেখতে পারবে। আর আপনার যে ডিভাইসের নামটা আছে সেটা রিনেম করার জন্য ডান দিকে পার্টিসিপেন্টস অপশন রয়েছে, ডান দিকে পার্টিসিপেন্টস অপশনে গিয়ে আপনার যে ডিভাইসটা রয়েছে সেটা আপনার প্রথমেই শো করবে। যেমন এখানে আমার ডিভাইসটা ফার্স্টে শো করছে কমপ্লিট করার কথা বলে, এখানে ক্লিক করার পর এখানে রিনেম অপশন রয়েছে, রিনেমে ক্লিক করে আপনার নাম এবং মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করে দেবেন। এখানে আমার মোবাইল নাম্বারটা অ্যাড করে দিচ্ছি। মোবাইল নাম্বার অ্যাড করার পর ওকে বাটন প্রেস করতে হবে, তো আপনার এখানে মোবাইল নাম এবং মোবাইল নাম্বারটা শো করবে। আর যদি আপনার এই ট্রেনিং এর মাঝখানে কোনো কোয়ারি থাকে, কোনো জিজ্ঞাসা করার কিছু থাকে, সেক্ষেত্রে আপনি এখানে রাইজ হ্যান্ড অন করতে পারেন। এখানে রাইজ হ্যান্ড অন করলে এখানে একটা হ্যান্ডের সিম্বল শো করবে, তো সেক্ষেত্রে আমরা আপনার কাছে যাব। তো এটা নাম এবং নাম্বারটা দেওয়ার কারণ হচ্ছে কি, আপনি রাইজ হ্যান্ড করেন তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো কে অ্যাকচুয়ালি রাইজ হ্যান্ড দিচ্ছে, তো তার কাছে আমরা তার মাইকটাকে আমরা আনমিউট করবো এবং তার যে সেটা আমরা এখানে শুনতে পারবো। তো প্লিজ আপনারা আপনাদের ডিভাইসগুলোকে রিনেম করে নেন, যেমন এখানে রেডমি রয়েছে, রেডমি যে রয়েছে প্লিজ আপনি তার আপনাদের ডিভাইসটাকে রিনেম করে দেবেন। যারা এখনো রিনেম করেননি প্লিজ আপনারা আপনাদের ডিভাইসগুলোকে রিনেম করে নিন।
আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি রিনেম করার জন্য কি করতে হবে। পার্টিসিপেন্টস এর অপশনে গিয়ে আপনার ডিভাইসটা ফার্স্টে শো করবে, সেখান থেকে আপনি ডিভাইসটা ক্লিক করার পর রিনেম অপশন রয়েছে, রিনেমে ক্লিক করার পর আপনার যে নাম এবং ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করার পরে ওকে বাটন প্রেস করে আপনার নাম এবং নাম্বারটা সেভ করে দিন। তো সেক্ষেত্রে আপনার নাম এবং নাম্বারটা আমাদের এখানে শো করবে। এবং যদি আপনার এই সেশন চলাকালীন মাঝখানে কোয়েরি থাকে, সেটা আপনি এখানে রাইজ হ্যান্ড দিতে পারেন। এখানে রাইজ হ্যান্ড অপশন রয়েছে, রাইজ হ্যান্ডে ক্লিক করলে হ্যান্ড সিম্বল উঠবে আমাদের এখানে। তো আমরা বুঝতে পারবো যে আপনি কিছু বলতে চাইছেন, সেক্ষেত্রে আপনার মাইকটা আমরা আনমিউট করার চেষ্টা করবো। সবাই আপনাদের ডিভাইস গুলোকে রিনেম করে নিন এবং নামের সাথে প্লিজ আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দেবেন। নেহাত দা কিছু বলতে চাইছেন? নেহাত जितने भी लोग जुड़ गए हैं, अगर आपका वीडियो, अगर आपके पास नेट कनेक्शन ब्रॉडबैंड नहीं है तो आप अपना वीडियो स्टॉप कर दें ताकि आपको क्लियर कट पूरा आवाज सुनाई देगा। वीडियो से क्या होता है कि बैंडविड्थ इंटरनेट का कम हो जाता है तो आवाज खटक खटक के आता है। तो जितने लोग अपना वीडियो नीचे जाके वीडियो स्टार्ट वीडियो होगा उसको स्टॉप कर दीजिए, तो इससे आपको और क्लियर आवाज सुनाई देगा और पूरा दो घंटे तक आप पूरे सेशन में विदाउट डिले विदाउट कट आपका वॉइस क्लियर आएगा। चंदन जी जो बोलेंगे, जिनके पास ब्रॉडबैंड कनेक्शन है उनका कोई प्रॉब्लम नहीं, जिनके पास मोबाइल का इंटरनेट है, नॉर्मल इंटरनेट है, जो मोबाइल से देख रहे हैं या चला रहे हैं, उनसे बस रिक्वेस्ट है कि आप अपना वीडियो बस स्टॉप करके आप सुने। और जिसको कुछ क्वेश्चन आए तो रेज हैंड करना है, हम लास्ट डे क्वेश्चन लेंगे या फिर सेशन के एंड में क्वेश्चन लेंगे। कुछ प्रॉब्लम आया, जिन्होंने रीनेम नहीं किया है उनको करना नहीं आ रहा है, तो आप चैट में अपना नाम और मोबाइल नंबर लिख के मैं रीनेम कर दूंगा यहाँ से। जैसे ऑनर 7X उन्होंने अभी तक रीनेम नहीं किया है, गैलेक्सी J7 अभी तक रीनेम नहीं किया है, सर आप चैट में अपना नाम मोबाइल नंबर लिख दें, मैं यहाँ से रीनेम कर लूंगा। थैंक यू चंदन जी, ओवर टू यू, आप स्टार्ट कीजिए डेमो सेकंड डे का। थैंक यू, थैंक यू सर। वन सेकंड, প্রথমে আমরা যেটা বলবো সেটা হলো যে আগের দিন আমরা যা সেশন করেছিলাম তাতে আমাদের এই বেসিক ট্রেনিং এর যে সফটওয়্যারে ইন্ট্রোডাকশন ছিল, যে আমাদের কোন সফটওয়্যার কোন প্যানেল কিরকম ভাবে কাজ করবে, আপনাদের টাইম লাইনে কাজ কি আছে, বিনে আপনি কি করে ভিডিও লোড করবেন, সম্রাট স্ক্রিন নিয়ে। তো এখানে আমাদের আলাদা আলাদা প্যানেলের ডিসক্রিপশন দিয়েছিলাম যে কিরকম করে আপনারা কাজ শুরু করতে পারেন, টাইম লাইনে নিয়ে এসে আপনারা কিভাবে কাট করবেন, কিভাবে ভিডিও নিয়ে আসবেন, কিভাবে ভিডিও রিপ্লেস করবেন। তো আজকের সেশনে মেনলি আমরা যেটা দেখাবো সেটা হলো কম্পোজিশন, এবং আমাদের কিছু আইটেম আগের দিনের জন্য খুব সময়ের কারণে আমাদের খুব দেখাতে অসুবিধা হয়েছে, সেগুলো আমি কিছু ব্রিফ দেখিয়ে দেবো আজকে। যেমন আমরা শুরু করছি আগের দিনের সেশনটা, আমি যাচ্ছি না, যারা আগের দিন সেশন অ্যাটেন্ড করেনি তারা ইউটিউবে দেখে নেবেন যে কী কী সেশনের মধ্যে আছে। তো এখন আমরা যেখান থেকে শুরু করবো সেটা হলো যে 3D টাইটেল থেকে। তো আমরা যেটা আগের দিন দেখিয়েছিলাম যে 3D টাইটেলের মাধ্যমে আমাদের এখানে 3D টাইটেলার দেওয়া আছে, এখন 3D টাইটেলের মাধ্যমে আপনারা কী করতে পারেন, নিজস্ব টাইটেল লিখতে পারেন। এখানে রেডিমেড প্রিসেট দেওয়া রয়েছে 3D টাইটেল,
নিচে আমরা যে সফটওয়্যারের টুল বক্স রয়েছে, টুল বক্সের মধ্যে এখানে থ্রি ডি টাইটেল বলে অপশন আছে, এর বাইরে জেনারেটর বলে যে ট্যাব রয়েছে উপরে যেখানে আমার মাউস রয়েছে, জেনারেটর ট্যাবের মধ্যে এখানে থ্রি ডি টাইটেলের অপশন রয়েছে এবং টু ডি টাইটেল অপশন রয়েছে। তো এখানে দুটো বক্স আছে নিচে, জেনারেলি এসএফএক্স এবং ডিএফএক্স বলে দুটো অপশন রয়েছে, যেখানে আমার মাউস রয়েছে ডিএফএক্স এবং এসএফএক্স। ডিএফএক্স হলো ডিফল্ট যে এফেক্ট গুলো সেগুলো, মানে এখানে শুধু নর্মাল দুটো টেক্সটের উইন্ডোই দেওয়া রয়েছে, একটাতে লেখা থাকবে অ্যানিমেশন টেক্সট মানে টু ডি টেক্সট, আর একটা লেখা আছে টাইটেল আর সেটা হলো থ্রি ডি টেক্সট। তো এখান থেকে আপনি ডাইরেক্টলি ড্র্যাগ এন্ড ড্রপ করে টাইম লাইনের উপর নিয়ে আসলে থ্রি ডি টেক্সট চালু হয়ে যাবে, কিন্তু এটাতে কোনো অ্যানিমেশন নেই বা কোনো প্রজেক্ট নেই। তো আমরা এখানে নর্মাল যদি কিছু অ্যানিমেশন ইউজ করে থ্রি ডি টেক্সট ইউজ করতে হয়, মানে কোনো অ্যানিমেশন সমেত আমাকে যদি থ্রি ডি টেক্সট ইম্পোর্ট করতে হয়, তার জন্য এসএফএক্স বলে আমাদের যে ক্যাটাগরি রয়েছে এসএফএক্স ক্যাটাগরির মধ্যে যেতে হবে, এবং এখানে কিছু ডিফল্ট আপনাকে বিভিন্ন রকম অ্যানিমেশনের প্রিসেট এখানে প্রোভাইড করা হয়েছে, যেখান থেকে আপনি কি এখান থেকে ডাইরেক্টলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, তো অ্যানিমেশন সমেত আপনাকে টেক্সট টাইমলাইনের মধ্যে চলে আসবে। জাস্ট আমি যেরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, এখন আমি টাইমলাইনটা একটু বড় করে নিচ্ছি বোঝার জন্য। এবার কি আমি যদি এখন দেখি যে আমার একটা থ্রি ডি টেক্সট, নর্মাল একটা থ্রি ডি টেক্সট লেখা আছে, প্রিভিউটা আমি একটু বড় করছি, জাস্ট প্রিভিউ বড় করে নাও, সম্রাট ওরকম না, প্রিভিউ টেনে বড় করে নাও, টাইমলাইনটা নিচের দিকে একটু ছোট করে নাও, হ্যাঁ একটু বড় করে নাও প্রিভিউটাকে, জাস্ট বোঝার সুবিধার জন্য আমি প্রিভিউটাকে বড় করলাম। এবার কি থ্রি ডি টেক্সটের মধ্যে আমরা যদি যাই, যদি আমার থ্রি ডি টেক্সট এডিট করার থাকে, তাহলে কি করতে হবে, থ্রি ডি টেক্সট এডিট করার জন্য যেখানে লেয়ারে আমি থ্রি ডি টেক্সট ভিডিওটা বসিয়েছি, মানে আমার সেগমেন্টটা ইউজ করেছি, সেটার উপর ডাইরেক্টলি ডবল ক্লিক করতে পারি, বা সিলেক্ট করার পরে আমাদের ক্লোজ করে ডবল ক্লিক করলে আমার একটা উইন্ডো খুলবে, বা আমরা কি করতে পারি এটা ক্লোজ করে দিই, যদি আমাদের যে এফেক্ট সেটআপ রয়েছে এফেক্ট সেটআপের মধ্যে থ্রি ডি টেক্সটের অপশন এসছে, যদি আমরা যাই যে থ্রি ডি টেক্সট যেহেতু আমরা অ্যাড করি, থ্রি ডি টেক্সটের অপশন এসছে, তো এখানে আমাদের একটা সিম্বল রয়েছে রেঞ্চের মতো দেখতে, ওই সিম্বলটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা থ্রি ডি টেক্সটের সেটিং বক্স ওপেন, এটা অ্যাকচুয়ালি সেটিং এর জন্য, ডাইরেক্টলি থ্রি ডি টেক্সটের সেটিং বক্স এখান থেকে আপনি ওপেন করতে পারেন। এবার নেক্সট যে কি জব, যে আমাদের থ্রি ডি টেক্সট প্রথমে টাইপ করার জন্য, এখন টাইপ করার জন্য যেহেতু আমাদের বাংলায় টাইপ করাটা জরুরি, তো ফন্ট একটা ম্যাটার করে যে আমরা কীরকম করে লিখবো, কোন ফন্টে লিখবো, সব ফন্টে সমস্ত কিছু আসে না, অনেক সময় কি যেরকম বিজয় ফন্ট যদি আপনারা ইউজ করেন তো প্রপারলি আমরা এখানে টাইপ করতে পারেন, জেনারেলি ট্রু টাইপ ফন্ট হলে প্রপারলি টাইপ করা যায়, কিন্তু এর বাইরে এখনকার যে কন্ডিশন হয়েছে অনেক হয়তো লিখতে পারে না, বা বিজয় অনেক সময় সড়গড় হয় না, অনেক কিছু ফন্ট আসে না, বা অন্য অনেক ফন্ট আসছে না, সেক্ষেত্রে আপনারা ইজি ওয়েতে আপনারা কি করে ফন্ট টাইপ করবেন বেঙ্গলিতে, তো তার জন্য আমাদের এখানে একটা অপশন দেওয়া হয়েছে নতুন, সেটা হলো যে আপনি ডাইরেক্টলি টাইপিং করতে হবে, যেরকম মাইক্রোসফটের নতুন অপশন আছে, মাইক্রোসফটের ভাষা বলে অপশন আছে, আমি যদি মাইক্রোসফট ওয়েবসাইটে যাই, এখানে জাস্ট গুগলে গিয়ে লিখবেন ভাষা ইন্ডিয়া, VHASA ভাষা ইন্ডিয়া, আপনি যদি ভাষা ইন্ডিয়া সার্চ করেন, ভাষা ইন্ডিয়া সার্চ করলে আপনি এখানে মাইক্রোসফটের একটা ভাষা ইন্ডিয়ার লিংক পাবেন, microsoft.com এর ভাষা ইন্ডিয়া ডাউনলোড, তো আমি জাস্ট সেই লিংকটায় ক্লিক করছি, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, তো এখানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আপনাকে প্রোভাইড করা হবে, যে ল্যাঙ্গুয়েজ আপনি লিখতে চাইছেন, সাপোজ আমি এখন লিখবো বেঙ্গলিতে, তো আমার বেঙ্গলি যেহেতু আমার জানা নেই বা আমি বুঝি না বেঙ্গলি কিরম করে লিখতে হয়, তো আমি ডাইরেক্টলি যে কোনো মানে নর্মাল যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন বা যারা নর্মাল চালান তারাও এখান থেকে লিখতে পারেন, জাস্ট সিম্পলি আপনাকে ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে, ডাউনলোড বাটনে ক্লিক করলে কি আপনার একটা ভাষার একটা সেট আপ আপনার এখানে ডাউনলোডের মধ্যে চলে আসবে, তো এখানে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, জাস্ট ইনস্টল করতে হবে ভাষা ইন্ডিয়া, আমি জাস্ট বেঙ্গলি ডাবল ক্লিক করলাম, রান করলাম, তো ইনস্টল হয়ে যাবে, এটা উইন্ডোজ 7 উইন্ডোজ 10 এ দুটোই চলবে, উইন্ডোজ 10 এ ডিফল্ট আপনার যেখানে ক্লক থাকে, ক্লক মেনুর পাশে আপনাকে ওরকম ল্যাঙ্গুয়েজ সিলেকশনের অপশন থাকে, সেখান থেকে গিয়ে আপনি সেট করতে পারেন, আমার এখন যে সিস্টেমটা ইউজ করছি তাতে উইন্ডোজ 10 আছে, তো উইন্ডোজ 10 এর ক্ষেত্রে যে প্রসেস দেখালাম এই প্রসেসে আপনি গিয়ে ইনস্টল করতে পারেন, তো যে কোনো প্রসেসে আপনি ইনস্টল করতে পারেন, জাস্ট ইনস্টল করার জন্য আপনাকে সেট আপটা ডবল ক্লিক করতে হবে, ইনস্টল করতে হবে, এখন করার পর কি করতে হবে, আমাকে যদি এখন টাইপ করতে হয় বেঙ্গলিতে, সেট আপ আমার হয়ে গেছে রেডি করা, তো আমার যে নিচে যে বার আছে, বারের মধ্যে আমি এখানে কি দেখতে পাবো, আমার এখানে একটা ল্যাঙ্গুয়েজের বার আসবে, ক্লোজ কর, এখানে ল্যাঙ্গুয়েজ বারের মধ্যে আমি এখন দেখতে পাবো আমার বেঙ্গলি বলে অপশন আছে, ইংলিশ বেঙ্গলি হিন্দি, আমার তিনটে ফন্ট লোড আছে, তো আমি ইংলিশ হিন্দি বেঙ্গলির মধ্যে বেঙ্গলি সিলেক্ট করবো, এখন বেঙ্গলি সিলেক্ট করার সাথে সাথে আমার নিচে এখানে যেখানে বক্স ছিল
আমি জাস্ট মাউস টা নিচে, এখানে আপনার একটা অল একা একটা সিম্বল আসবে ইয়েলো কালারের। তো এটা হলো ইনকোডিং আপনার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলির। তো এই ল্যাঙ্গুয়েজটার সুবিধা কি, আমি যদি এখন 3D টাইটেলের বক্স খুলি, এই ল্যাঙ্গুয়েজটার সুবিধা হলো এরকম যে আপনারা যেরকম ইংলিশে টাইপ করেন, সাপোজ কারোর একজন, আমি টাইপ করব সম্রাট, তো আমি জাস্ট SAMRAT টাইপ করব। তো সম্রাট টাইপ করার সাথে সাথে আপনাকে নিচে কতগুলো লিস্টে নাম দেখাবে, যে ওই রিলেটেড কি কি টেক্সট আসা বেঙ্গলিতে সম্ভব। আমি এখান থেকে এখানে পপ আপ করে এখানে সম্রাট সিলেক্ট করতে পারি। এখানে যদি সম্রাট সিলেক্ট করেন তাহলে, বা আপনার নাম হলে আমার নাম সম্রাট, তো আমি যদি লিখতে চাই তাহলে আমি জাস্ট আমার নাম সম্রাট ইংলিশে টাইপ করলেই অটোমেটিক্যালি সেটা এখানে বেঙ্গলিতে ট্রান্সলেট করে দেবে, বা আপনি অন্য কোনো আদার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে আদার ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে দেবে। কিন্তু এখানে কিন্তু ফন্টের কোনো সিলেকশন আপনাকে পার্টিকুলার করার দরকার নেই, আপনার যে কোনো ফন্টই সিলেক্ট থাকুক না কেন, আপনার বাই ডিফল্ট আপনি যদি এখানে বাংলা সিলেক্ট করেন তো আপনার এখানে বাংলা চলে আসবে। এরপরে বাকি যা প্যারামিটার, আমি যদি বোল্ড করতে চাই এখানে বোল্ড করতে পারি, বাকি সমস্ত প্যারামিটারকে নিয়ে আমি কাজ করি। জাস্ট বোল্ড করতে চাইছি, আমি বোল্ড করলাম, আমি চাইছি সাইজটাকে একটু বড় করবো, তো আমি সাইজকে বড় করতে পারি। তো যেরকম আপনার বাকি সেটিংগুলো আছে সেরকম নর্মালি সেটিং নিয়ে এখানে কাজ করবে। তো এটা গেল বেঙ্গলি ফন্ট, যারা একদম মানে নতুন বা অন্য কোনো ফন্টে লিখতে পারছেন না তো তাদের জন্য। আর একটা সেকেন্ড একটা অপশন আছে, সেটা হলো গুগল টাইপিংয়ে গিয়েও আপনি টাইপিং করতে পারেন। কারণ এখন গুগলে অনেক জায়গায় কি ডিফল্ট, সেক্ষেত্রে কি আপনার মেশিনের মধ্যে মাইক লাগবে। আমি জাস্ট 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 যাদের এটা একটা খুব সুবিধার জিনিস, আমি জাস্ট এখানে একজন লিখেছেন জয়ন্ত কুণ্ডু, ফন্ট স্টাইল কি চেঞ্জ করা যাবে? না, যাবে না, ফন্ট স্টাইল ফিক্সড, এই স্টাইলের মধ্যে আপনি যে কোনো নিন সেটাই চেঞ্জ করা যাবে, শুধু বোল্ড ইটালিক এরকম করা যাবে, এর বাইরে আর সাইজ চেঞ্জ করা যাবে, স্টাইল চেঞ্জ করা যাবে না। এই মুহূর্তে এখনো পর্যন্ত স্টাইলের কোনো অপশন নেই ভাষা ইন্ডিয়ার কোতে, ডাইরেক্টলি ভাষা ইন্ডিয়া যেরকম দিয়েছে আমরা সেরকমই এখানে সাপোর্ট দিয়েছি, শুধু আপনার এখানে ডাইরেক্টলি টাইপ করলে টাইপ আসবে। সেকেন্ড টাইপিং আর একটা অপশন যেটা, সম্রাট আইওয়া স্ক্রিনটা স্টেয়ার বন্ধ কর। সেকেন্ড টাইপের জন্য আমি আর একটা পদ্ধতি আপনাদের দেখাচ্ছি, এটাতেও আপনাদের কি সেকেন্ড টাইমিং এ আমার স্ক্রিন কে এসেছে সম্রাট? আমার স্ক্রিন কে এসেছে? হ্যাঁ এসেছে। হ্যাঁ, তো সেকেন্ড টাইপিং এর জন্য আরেকটা যেটা অপশন সেটা হলো যে আপনার মাউথ ফ্রি থাকা জরুরি, মানে আপনার সিস্টেমের মধ্যে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, যে আমি যেরকম আমার এখন একটা হেডফোন লাগানো আছে, যে হেডফোন দিয়ে আমি পিসি কে পিসি থ্রু দিচ্ছি, যার মধ্যে মাইক ইন লাগানো আছে। তো এখন আমি কি করছি, জাস্ট আমি গুগল ক্রোম খুললাম, ক্রোম উইন্ডো এসেছে? ক্রোম উইন্ডো দেখাচ্ছে? ক্রোম, গুগল ক্রোম? হ্যাঁ দেখাচ্ছে। হ্যাঁ, তো এখান থেকে যাওয়ার পরে, এখান থেকে যাওয়ার পরে আমার এখানে গুগলের মধ্যে সাপোজ আমি ট্রান্সলেট খুললাম, তো ট্রান্সলেট বাটন খোলার পর এখানে এটা গুগলের নিজস্ব নর্মাল যে কোনো আপনি ক্রোম খুললে আপনি এখানে পেয়ে যাবেন। তো এখানে ট্রান্সলেটে যাওয়ার পরে আপনাকে সিম্পলি কি করতে হবে, যে আমি কিছু বলবো সেটা ও আমাকে বেঙ্গলিকে ট্রান্সলেট করে দেবে। সাপোজ আমি এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে গেলাম, ডিটেক্ট ল্যাঙ্গুয়েজে সরি, এখানে আমি বেঙ্গলিতে গেলাম, তো আপনি এখানে পপ আপ উইন্ডো দিয়ে আপনাকে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আমি এই মুহূর্তে বেঙ্গলি সিলেক্ট করেছি, আমি তো বেঙ্গলিতে এবার বলবো সেটা টাইপ করে দেবে কি করে সেটার জন্য আমি আপনাকে দেখাচ্ছি। জাস্ট এখানে নিচে একটা মাইকের সিম্বল রয়েছে, সো মাইকের সিম্বলটাতে আপনাকে কি করতে হবে, প্রথমে একবার ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করছি, আমার নাম চন্দন সামন্ত, আমি এখানে স্টপ করলাম। তো আপনার এখানে আপনি যেটা বলবেন সেটাই ডাইরেক্টলি আপনার এখানে টাইপ হয়ে যাবে। সিম্পল আবার দেখাচ্ছি, আমি আবার এখান থেকে হয়তো লিখবো, আমি এখান থেকে আবার মাইক অন করছি, আমার বাবার নাম দীপ্তি কুমার সামন্ত। তো এখানে আপনার যেরকম যেরকম আপনি মাউস স্পিকারে বলুন, কাইন্ডলি মাইক গুলো বন্ধ করে দিন, মাইক গুলো বন্ধ করুন কাইন্ডলি। আরে মাইক বন্ধ করে দিয়ে, অজিত স্যার কোন হোস্ট হ্যায়, মাইক বন্ধ করে দিয়ে। তো এখানে আমি যেরকম লিখবো, মানে আমার যেরকম বলার আছে বা আমার লেখার আছে, চন্দন দা মাইক আনমিউট কর নাও, চন্দন মাইক অন, মাইক আনমিউট কর নাও চন্দন দা। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। তো আমার যেটা লেখার দরকার আমি এখানে লিখলাম। এবার এখানে কি করতে পারেন আপনি, আপনি এটা খুব সিম্পল, মানে আপনার যে কোনো কেউ বসে যদি আপনার নামের যে লিস্ট থাকে, নামের লিস্ট থেকে আপনি দেখে দেখে আপনি পড়লে সেই অনুযায়ী আপনার এখানে লেখা হয়ে যাবে। ডাইরেক্টলি এটাকে কপি করে আপনার পরবর্তীকালে যদি টাইটেলিং করতে হয় আপনি নোটপ্যাডের মধ্যে রাখতে পারেন, বা
এখান থেকে আপনি ডাইরেক্টলি হয়তো দেখা গেলো যে আমি নামটাকে কপি করব, কপি করে আমার যে সফটওয়্যার রয়েছে সফটওয়্যারে আমি এখানে থ্রিডি টাইটলিং নিয়ে নেবো। থ্রিডি টাইটেলের মধ্যে আমি এখানে থ্রিডি টেক্সট নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আমি সিম্পলি আগে যেরকম করেছিলাম সিলেক্ট করে এখানে কপি করে পেস্ট করব। তো আমার এখানে দেখছেন যে আমার এখানে যেরকম আমি টাইপ করেছি সেরকম আমার টাইপের আমার ফন্ট এখানে চলে এসছে। এবার আমাকে ফন্ট সাইজ সিম্পলি সিলেক্ট করতে হবে কতটা আমি ফন্ট সাইজ চাইছি, সে অনুযায়ী আপনাকে ফন্ট সাইজ সিলেক্ট করতে হয়। আপনার কীরকম সেটিং চাই সেরকম সেটিং আপনি এখানে দিতে পারেন। এটা হলো সেকেন্ড ওয়ে। তো আপনি মুখে বলেও বাংলায় টাইপ করতে পারেন, বা আপনি যেরকম ইংলিশে লেখেন, যদি আপনি লেখার এক্সপার্ট হন তবে ইংলিশে যেরকম লেখেন সেরকম করে লিখলেও আপনার সময়। শেয়ারিংটা বন্ধ কর, আমি বন্ধ করছি, চালু করতে ওটা। তো সেরকম করে যদি লেখেন তাহলে সেরকম করে আপনার মানে আপনার অপারেট করা বাংলা লেখা সম্ভব হবে। তো এটা হলো সিম্পলিয়েস্ট ওয়ে থ্রিডি টেক্সটের জন্য এটা কাজ করবে। আপনার থ্রিডি টেক্সটের উইন্ডোর উপরে এই টেক্সটগুলো আপনি লাগাতে পারেন এরকম ভাবে। তবে এখানে প্রিসেটের মধ্যে দেওয়া রয়েছে, এখানে অ্যানিমেশন দেওয়া রয়েছে। এখানে অ্যানিমেশনের জন্য বেসিক আমি একটা ইন্ট্রোডাকশন আপনাদের দিয়ে দিয়েছি কি করে হবে। থ্রিডি টেক্সটের জন্য আমাদের আলাদা সেমিনার আছে, সেখানে আমরা পুরো ডিটেল থ্রিডি টেক্সট দেখাবো। তবু ওভারভিউ হিসেবে আমি যদি দেখাতে যাই, থ্রিডি টেক্সট কাজ করার জন্য প্রথমে কি যে আমি যে থ্রিডি টেক্সট প্রথম থেকে প্লে করি, একটা অ্যানিমেশন আছে, ফার্স্ট থেকে প্লে করে অ্যানিমেশন আছে, প্লে কর, কোন অ্যানিমেশন সমেত না সম্রাট। এখানে যদি আমি থ্রিডি টেক্সটের উইন্ডোর উপরে টেক্সটের উপরে মাউস নিয়ে যাই, মাউস ওভার করলে তার অ্যানিমেশন দেখাবে যে সেটা কিরকম করে অ্যানিমেশন হচ্ছে। দেখো আলাদা আলাদা অ্যানিমেশন দেওয়া আছে, আলাদা আলাদা প্লেসমেন্ট দেওয়া আছে। এখানে যদি আপনাদের প্লেসমেন্ট বা অ্যানিমেশন ঠিক করতে হয়, নর্মাল আমি যদি প্রথমে সম্রাট লেখাটা আছে, সম্রাট লেখাটাকে যদি আমাকে উপর নিচে করতে হয় বা নিচে যদি ব্যাকগ্রাউন্ড লাগাতে, সম্রাট হ্যাঁ নিচে একটা ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দাও, বিনেগে একটা নতুন ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করো। আমি জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট করে নিচ্ছি। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড লাগাও, হ্যাঁ প্রথম থেকেই লাগাও। তো আমার এখানে কি আছে যে আমি এখানে একটা টেক্সট লাগিয়েছি, যে টেক্সটার নিচে আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছি। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পরে কি আমাকে টেক্সটটাকে যদি মুভ করানোর দরকার হয়, তো কি আমার এই টেক্সটটা যদি প্রথম থেকে আমি যাই ফ্রেম টু ফ্রেম প্লে করো, একটা একটা করে আস্তে আস্তে করে বাউন্সারটাকে টান, প্লে হেডটাকে প্লে করিস না, একটা একটা করে টান, হ্যাঁ একেবারে করে দেন। তো আমার এটা জুম ইন করা আছে, তো আমি যদি টেক্সটটাকে আমি সিলেক্ট করি তাহলে এটা জাস্ট আমাকে স্কেল করে দেওয়া আছে। এখন এর যদি অ্যানিমেশন আমাকে চেঞ্জ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, থ্রিডি টেক্সট যে লেয়ারটা রয়েছে ওটাকে আমি জাস্ট সিলেক্ট করব। নর্মালি যদি আমি করি, আর এখানে মোশন অপশন দেওয়া রয়েছে, মোশন অপশনে যাব। মোশন অপশনে গিয়ে আমার যেখানে প্লেসমেন্ট দরকার, যে সাপোজ আমি নিচের দিকে টেক্সটটাকে রাখতে চাইছি, যে পজিশন ট্যাব ওপেন করব এবং এর ওয়াই অ্যাক্সেস চেঞ্জ করে এটাকে নিচের দিকে নিয়ে আসবো। এখন ওয়াই অ্যাক্সেস ওপেন চেঞ্জ করার জন্য আমি জাস্ট ওয়াই যে 000 ভ্যালু আছে, ওয়াই এর 000 ভ্যালুতে ডবল ক্লিক মারব, দিয়ে এটাকে আমি স্ক্রল করব। যদি আমি এক্স করি তো এটা লেফট টু রাইট সরবে, যদি আমি ওয়াই করি তাহলে উপর নিচে সরবে। তো যেরকম দরকার সেরকম অনুযায়ী পজিশন আমি এখান থেকে সেট করতে পারি। আর ফ্রন্ট চেঞ্জ করার জন্য বা সাইজ চেঞ্জ করার জন্য আমি ডাইরেক্টলি ফ্রন্ট ইউজ করতে পারি, যে ফ্রন্ট থেকে আমি ছবিটাকে ছোট বড় করতে পারি, মানে টেক্সটটাকে ছোট বড় করতে পারি। এর বাইরে আমি নর্মালি স্কেল করতে পারি। এছাড়াও এখানে কি থ্রিডি টেক্সটের নিজস্ব প্রপার্টিস রয়েছে, যে প্রপার্টিসের মধ্যে নিজস্ব অ্যানিমেশন আছে। যদি আমি মোশনটাকে ক্লোজ করি, মোশনের অ্যারোটাকে আমি বন্ধ করছি এই মুহূর্তে, এবং তার নিচে আমি যদি যাই তার নিচে আমার থ্রিডি টেক্সটের প্রপার্টি রয়েছে। থ্রিডি টেক্সটের প্রপার্টির মধ্যে এখানে মাল্টিপল বিভিন্ন অপশন রয়েছে, তো এই অপশনগুলো দিয়ে আপনি অ্যানিমেশন সেট করতে পারেন, যে কীরকম করে একটা অ্যানিমেশন হবে। সেই অ্যানিমেশনগুলো তৈরি করার জন্য এই প্রপার্টিগুলো ইউজ হয়। এখানে আউটলাইনের জন্য দেওয়া আছে, ট্রান্সফরমেশনের জন্য দেওয়া আছে, কালার প্রপার্টিস দেওয়া আছে। সাপোজ নর্মাল আমি যদি চেঞ্জেস করতে চাই, আমি জাস্ট বেসিক আপনাদের ফন্ট চেঞ্জ করে, যেরকম ফন্ট বলছি আপনার যে নর্মাল যে টেক্সচার রয়েছে সেই টেক্সচার চেঞ্জ করে অন্য যদি কালার কিছু ইউজ করতে চাই তাহলে কী করে করবো, তার একটা বেসিক আপনাদের এডিটিং দেখাচ্ছি। জাস্ট আমি এরপর ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আমার এখানে সব যে ফ্রন্ট আছে সেই ফ্রন্টটাকে আমি সিলেক্ট করবো। এবার এটা একটা সুবিধা হলো কি, থ্রিডি টেক্সটের মধ্যে আপনি কি প্রতিটা ক্যারেক্টারকে আলাদা আলাদা কালার দিতে পারেন, বা আপনি আলাদা আলাদা ফ্রন্টে লিখতে পারেন। সাপোজ আপনার একটা বাংলায় লেখার আছে, কিছুটা ইংলিশে লেখার আছে, তো আপনি বাংলা ইংলিশ মিশিয়ে এখানে টাইপ করতে পারেন বক্সের মধ্যে। তো
যখন যেরকম দরকার তুই তখন সেরকম আপনাকে ফন্ট সিলেক্ট করতে হবে। এখন আমি কালার চেঞ্জ করতে চাই, সাপোজ তিনটে আমি তিন রকমের কালার লাগাবো। তো প্রথমে আমি যে সম্রাটের ফার্স্ট লেটার আছে দন্তেস্ব সিলেক্ট করলাম, করার পর এখানে কি অপশন আছে ডিফল্ট এখানে টেক্সচার দেওয়া রয়েছে, মানে আমার এটার উপর একটা টেক্সচার অ্যাপ্লাই করা হয়েছে। আমি চাইছি এখন টেক্সচারের বদলে আমি কালার দেবো। তো আমি যে প্রথমে টেক্সট কালার রয়েছে টেক্সট কালার ট্যাবে যাচ্ছি, যাওয়ার পর ফন্ট যে স্টাইল রয়েছে সেখানে ফন্টে গিয়ে আমি এখানে সলিড, প্রথমে রয়েছে টেক্সচার সলিড টু গ্রেডিয়েন্ট ফোর গ্রেডিয়েন্ট, এতগুলো অপশন দেওয়া রয়েছে। তো প্রথমে এখন সলিড সিলেক্ট করবো, যা ফ্রন্ট সলিড মানে প্রথমে সামনের দিকে যেটা আছে সেটা সলিড কালার আমি সিলেক্ট করলাম। এবার একটা কালার দাও, সাপোজ আমি অন্য কোনো একটা কালার এখান থেকে ব্ল্যাকে ক্লিক করে পিক করতে পারেন, বা আপনি এখান থেকে নিজস্ব অন্য যে কালার পছন্দ সেই কালার এখান থেকে সিলেক্ট করতে পারেন। সাপোজ আমি এখান থেকে কোনো একটা কালার পিক করলাম ইয়েলো বা রেড, যেটা আমি পছন্দ, সিলেক্ট করার পর ওকে করলাম। আমি যে কালার সিলেক্ট করি পার্টিকুলার অনলি সেই কালারটাই এখানে আসবে টেক্সটের উপরে। এরপর যদি মনে হয় যে আমি বাকি অন্য পুরোটার উপরই কালার করব, তাহলে পুরো টেক্সটটাকে আমাকে সিলেক্ট করতে হবে। করার পর সেম প্রসিডিউর আমি ফ্রন্টে যাব, পুরো টেক্সটটাকে সিলেক্ট করব, পুরো টেক্সটটাকে সিলেক্ট করব, পুরো টেক্সটটাকে সিলেক্ট করে আমি এখানে ফ্রন্টে যাচ্ছি। এখানে আমি সিম্পল গ্রেডিয়েন্টে যাচ্ছি, টু কালার গ্রেডিয়েন্টে যাব, টু কালার গ্রেডিয়েন্টে গেলাম। টু কালার গ্রেডিয়েন্ট মানে আপনি এখানে গ্রেডিয়েন্ট লাগাতে পারেন দুটো কালারে, জাস্ট আপনাকে কালার পিক করতে হবে। সাপোজ আমি একটা ইয়েলো নেবো আর একটা ব্লু নেবো, এরকম কিছু কালার কম্বিনেশন নেবো। তো যেরকম কালার বা আপনি পিকও করতে পারেন, যদি ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে ম্যাচিং দরকার হয় তাহলে ব্যাকগ্রাউন্ড কালারের সঙ্গে পিক করে নিয়ে আপনি কালার নিতে পারেন, যে কালার আপনার পছন্দ, ডার্ক এবং লাইট কালার মিক্স করে ব্যাকগ্রাউন্ড থেকে আপনি টেক্সট বানাতে পারেন। তো এখানে পিক অপশন দেওয়া রয়েছে। এরপরে কি আছে, এখানে কতগুলো অপশন দেওয়া আছে, সেগুলো হলো স্টার্ট পয়েন্ট, স্টপ পয়েন্ট আর অ্যাঙ্গেল। স্টার্ট পয়েন্ট, স্টপ পয়েন্ট মানে হচ্ছে আপনার ইয়েলো যে কালারটা আছে সেটা কত দূর অবধি থাকবে, স্টপ পয়েন্ট মানে হচ্ছে আপনি সেকেন্ড যে কালারটা সিলেক্ট করছেন সেই কালারটা কত দূর অবধি থাকবে, আর অ্যাঙ্গেল মানে হচ্ছে এটা যেমন স্ট্রেট আসছে উপর থেকে আর নিচে থেকে। এখন যদি মনে হয় যে আমি অ্যাঙ্গেল চেঞ্জ করবো, তাহলে এটা এটার যে অ্যাঙ্গেল আমি বানিয়েছিলাম অ্যাঙ্গেলটাই রোটেট করবে গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটা। তো যেরকম অ্যাঙ্গেলের দরকার সেরকম অ্যাঙ্গেলে চাইলে অ্যাঙ্গেলে সেট করতে পারি, সেম অ্যাজ ইট ইজ। আপনার যদি ফোর কালার দরকার হয় তো গ্রেডিয়েন্ট টু কালারের জায়গায় ফোর কালার সিলেক্ট করতে পারেন। তো যেরকম দরকার সেরকম আপনি এখানে সিলেক্ট করতে, ফোর কালার হলে আপনি চারটে কালার একসাথে দিতে পারবেন। তো এরকম চারটে কালারের ট্যাব ওপেন হয়ে যাবে, আপনি বাকি দুটো কালার দিয়েছেন অন্য দুটো কালারে অন্য কালার দিতে পারেন। জাস্ট আমি এখান থেকে অন্য কালার ক্লিক করে নিচ্ছি। তো এরকম করে আলাদা আলাদা কালার আপনি টেক্সটের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন গ্রেডিয়েন্ট দিয়ে। এরপরে কি আসছে, এরপরে হচ্ছে আউটলাইন কালার। আউটলাইন কালারে কিন্তু আউটলাইন এখানে শো করে না ডিফল্ট। বাকি নিচের দুটো কালার কি, নিচের দুটো কালার হলো সাইড, সাইড মানে হলো আমার যে ডেপথ রয়েছে পেছনের। জাস্ট আমি যদি জেনারেলে যাই, জেনারেলে প্রথম ট্যাবে যাও, আমি ওপর থেকে জেনারেল ট্যাবে ক্লিক করছি, এখানে একটা এক্সট্রুশন ফ্যাক্টর রয়েছে। আমি যদি এক্সট্রুশন ফ্যাক্টরকে বেশি করি তাহলে কি এর যে ডেপথ, যেহেতু থ্রি ডি টেক্সট তো থ্রি ডি টেক্সটে একটা ডেপথ আপনি পাবেন, এটা হলো ডেপথ। এখন এই ডেপথটাকে বোঝার জন্য আমাকে কি করতে হবে, এখানে এক্সট্রুশন ফ্যাক্টরকে যাদা বেশি বা কম করতে হবে। এখন যদি আমি টেক্সট কালারে যাই, যে আমি পেছনে যে ডেপথটা ইউজ করেছি সেই ডেপথের কালারের জন্য আমাকে সাইড যে প্যারামিটার রয়েছে সাইড প্যারামিটারে গিয়ে এখানে টেক্সচারের জায়গায় আমি সলিড করে দিচ্ছি, যে অন্য কোনো আমি সলিড কালার দেবো, সলিড সিলেক্ট করলাম। করার পর একটা সিঙ্গেল কালার, যে কোনো একটা সিঙ্গেল কালার, যে কোনো একটা সিঙ্গেল কালার আমি এখান থেকে পিক করে নিলাম, একটু ডার্ক কালার নাও, একটা ইয়েলো টাইপ ইয়েলো কালার নাও, লাইট ইয়েলো, হ্যাঁ ইয়েলো কালার নাও। তো আমি এখান থেকে এরকম আমি এখান থেকে প্যারামিটার সেট করতে পারি। নেক্সট হচ্ছে ব্যাক কালার। ব্যাক কালার মানে যদি টেক্সটটাকে আমি রোটেট করি তার পেছন দিকে কি আসবে। ব্যাক কালার আমি টেক্সচারই রাখছি, কারণ আমি টেক্সচারে আমাকে দেখাতে হবে ব্যাক কালার আমি কি করে চেঞ্জ করব। তো আউটলাইন কালারের ক্ষেত্রেও সেম, আমি যদি আউটলাইন ইউজ করি, এখন এটার মধ্যে কোনো আউটলাইন নেই, এখানে সলিড কালার আউটলাইনে আমি প্রথমটা ফ্রন্টে করে দিচ্ছি ইয়েলো, সলিড কালার শুধু দাও, এখানেও ওই রকম অপশন রয়েছে, ফ্রন্টে করে দিচ্ছি আমি হয়তো একটু ডার্ক নাও, রেড ইস ম্যাট ম্যাট কালার নাও, হ্যাঁ ব্যাস কোনো একটা কালার পিক করে দাও আলাদা আলাদা কালার। তো আমি এখান থেকে কোনো একটা কালার সিলেক্ট করলাম, ওকে করলাম, বাকি দুটো গ্রিন রেখে দিলাম যেরকম আছে সেরকম, সলিড কালার হিসাবে গ্রিন রেখে দিলাম, তো যেরকম আছে সেরকমই থাক। জাস্ট আমি এখান থেকে ওকে করলাম। এবার জেনারেলে যাচ্ছি, তো এখান থেকে আমার কি জেনারেলি কালার সিলেক্ট করার জন্য, এবার জেনারেলি এখানে প্যারামিটারে কি আছে, এখানে গ্রুপিং বলে একটা অপশন রয়েছে। গ্রুপিং অপশনে জেনারেলি কতগুলো প্যারামিটার রয়েছে, প্রথম হচ্ছে ক্যারেক্টার রয়েছে, ওয়ার্ড রয়েছে, লাইন রয়েছে, এন্টার টেক্সট রয়েছে। ক্যারেক্টার মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারকে আপনি আলাদা আলাদা মোশন দিতে পারেন। সব যদি ক্যারেক্টার সিলেক্ট করি তাহলে কি দন্তেস্ব আলাদাভাবে ঘুরবে, ময়ের অফল আলাদাভাবে ঘুরবে, ট আলাদাভাবে ঘুরবে, এরকমভাবে ঘুরবে। আর যদি আমি ওয়ার্ড করি তাহলে সম্রাটের পাশে যদি ঘোষ লিখি তাহলে সম্রাট আলাদা ঘুরবে আর ঘোষ আলাদা ঘুরবে।
যদি লাইন করি তাহলে আমার দুটো লাইন থাকলে ফার্স্ট লাইন একরকম ভাবে ঘুরবে, সেকেন্ড লাইন একরকম ভাবে ঘুরবে, মানে আমি যদি অ্যানিমেশন যেরকম দেবো তো অ্যানিমেশন এটা ডিফাইন করার জন্য কোনটা কিরকম ভাবে ঘুরবে সেটাতে আপনি ক্যারেক্টার ওয়ার্ড বা লাইন নিতে পারেন। তো এখান থেকে আমি ক্যারেক্টার সিলেক্ট করছি, এই মুহূর্তে ক্যারেক্টার সিলেক্ট করার পরে ও ক্লোজ করে দেবো, আমি বক্সটাকে ক্লোজ করে দেবো। এখন ক্লোজ করার পরে আমার কি এটা একটা আমার নর্মাল একটা টেক্সট তৈরি হয়ে গেছে। এখন এই টেক্সটের মধ্যে যদি আমি প্যারামিটার দেখাই যে আমি থ্রিডি টেক্সটের যে লাইব্রেরি রয়েছে এফেক্ট সেটআপের মধ্যে, সেখানে যদি আমি যাই তো এফেক্ট সেটআপের লাইব্রেরির মধ্যে প্রথমে আমাকে কি করতে, আমার আউটলাইন দেখার জন্য, আমার আউটলাইন আসেনি তো আউটলাইন দেখানোর জন্য এখানে আউটলাইন অপশনে ক্লিক করব। করার পর এখানে অ্যাপ্লাই আউটলাইনে ক্লিক করব, কারণ কি ওখানে আউটলাইনে কালার সেট করেছেন কিন্তু আউটলাইন কিছু ছিল না। যখন আমি সিলেক্ট করবো তখন অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে ওর মধ্যে একটা আউটলাইন। আমি এখানে ইয়েলো সিলেক্ট করেছিলাম তো ইয়েলো এসছে। এখানে কতগুলো আলাদা আলাদা অপশন দেওয়া আছে, এগুলোকে আপনাকে প্যারামিটার থেকে কন্ট্রোল করতে হবে। সাপোজ আমি সাইজ কম করবো একটুখানি, সাইজ জাস্ট কম করো, তো আমার কি সাইজ কম করলে আমার মাল্টিপল বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার এবং পেছনের যে স্ট্রোক ছিল সেই স্ট্রোকের কালার গ্রিন ছিল, গ্রিনের কালার। এখানে বেবেল টাইপ আছে, আপনি কি ধরনের স্ট্রোক দিতে চাইছেন, এখানে সামান্য সামান্য করে আপনাকে প্যারামিটার ইউজ করে, এখানে স্ক্রিন ছোট হলে পুরোটা বুঝতে পারবেন না, তো এখানে কি প্যারামিটারগুলো আপনাকে চেঞ্জ করে করে দেখতে হবে। এখন যেরকম অ্যানিমেশন বলছিলাম, অ্যানিমেশন কি করে কাজ করে, যদি আমি টেক্সট ট্রান্সফরমেশনে যাই, যেহেতু আমি ক্যারেক্টার সিলেক্ট করেছিলাম, এখন যদি কোনো রোটেশনে যাই, রোটেশনে যাও, রোটেশনে যাওয়ার পর আমি যদি এটাকে এক্স রোটেট করি বা ওয়াই রোটেট করি বা জেড রোটেট করি, রোটেট করে একটা প্যারামিটার জাস্ট ডবল ক্লিক মারবো উপরে, দেখেন রোটেট করবো, স্ক্রল করবো, তো স্ক্রল করলে আমার রোটেট হবে। এখন আমার রোটেট হচ্ছে পুরো এন্টার টেক্সটটা রোটেট হচ্ছে, কেন রোটেট হচ্ছে আমরা দেখিনি, এবার এন্টার টেক্সট তো এরকম ভাবে রোটেট হবে। এখন আমি ডবল ক্লিক করছি থ্রিডি টেক্সটের মধ্যে, থ্রিডি টেক্সটের মধ্যে ডবল ক্লিক মারো, সিলেক্ট করো পুরোটাকে, দিয়ে ওটাকে ক্যারেক্টার করো, আবার ক্যারেক্টার করো, ক্লোজ করো, এবার রোটেশন দাও। তো এখানে দুটো লাইন লিখছি, সব সম্রাট লিখছি আর ঘোষ লিখছি। তো এখানে আমরা পরবর্তীকালে আমরা থ্রিডি টেক্সটের মধ্যে আসবো, কিরকম কিরকম করে আসবে, ওপরেই লেখো ঘোষ পাশে। তো আমরা এখানে আলাদা আলাদা অ্যানিমেশন ক্ষেত্রে এখানে রোটেশন স্কেলিং পজিশন আমরা যেরকম দরকার সেরকম এখানে অ্যাপ্লাই করতে পারবো। এটা ইংলিশে পুরোটা লিখ, ইংলিশে, বাংলায় লিখ, বাংলায় না না লিখে সম্রাট লিখ, SAMRAT, বাংলায় লিখিস না, বাংলাটা বন্ধ করে দে, বাংলাটা বন্ধ করে। তো এখান থেকে আমরা টাইপ করবো যেরকম অনুযায়ী দরকার সেরকম অনুযায়ী এখানে টাইপ করবো। টাইপ করার পরে জাস্ট এখানে বাংলায় টাইপ করে নিলাম অন্য ফন্ট নিয়ে, আর এটি সিলেক্ট করে ক্যারেক্টার, হ্যাঁ ঘোষ সিলেক্ট কর, পুরোটা সিলেক্ট কর, ক্যারেক্টার আছে এটা, ক্যারেক্টার করে দে, দিয়ে ক্লোজ করে দে, এবার রোটেশন দে, রোটেশন অ্যাপ্লাই কর, জেড রোটেশন অ্যাপ্লাই কর না, ওয়াই রোটেশন অ্যাপ্লাই কর, ওয়াই ঘোড়া ঘোড়া। এখন যদি আমি ঘোড়া এখানে কি দেখতে পাবো, আমার ইন্ডিভিজুয়াল যে ক্যারেক্টার গুলো ছিল, ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার গুলো আলাদা আলাদা করে মুভ করছে, মানে আলাদা আলাদা করে ওয়াই অ্যাঙ্গেলে ঘুরছে। তো এর মধ্যে আমি দেখতে পাবো কি ফ্রন্ট টেক্সট ব্যাক, এবং আমি এক্সট্রুশন অনেক বেশি ইউজ করেছিলাম বলে অনেক বেশি মোটা দেখাচ্ছে বলে যে পুরো সাবজেক্টটা বোঝা যাচ্ছে না। তো এখানে কি আমরা এরকম ভাবে থ্রিডি টেক্সটকে মডিফাই করতে পারি। এবার যদি আমি এখানে সেম জায়গা থেকে আমি যেরকম ক্যারেক্টার করলাম ওখানে যদি ওয়ার্ড করি, তো ওখানে আমার কি দেখাবে, জাস্ট সিলেক্ট কর, দি সম্রাট ঘোষকে ওয়ার্ড করে দেয়, পুরোটা সিলেক্ট কর, এখানে ওয়ার্ড কর, আমি এখানে ওয়ার্ড করলাম, ক্লোজ করলাম। এখন আমি সেম যদি ওয়াই ঘোরাই বা এক্স ঘোরাই, ঘোরা, তাহলে আমার দুটো টেক্সট আলাদা আলাদা রকম হবে, মানে সম্রাট একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে ঘুরছে এবং ঘোষ একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে ঘুরছে। মানে আমাদের দুটো যে ক্যারেক্টার ছিল ক্যারেক্টারগুলো ইন্ডিভিজুয়ালি ঘোরানোর জন্য ওখানে ক্যারেক্টার সিলেক্ট করতে হবে, বা অ্যানিমেশন দেওয়ার জন্য ওখানে ক্যারেক্টার সিলেক্ট করতে হবে, আর যদি আমাদের প্রতিটা ওয়ার্ডকে আলাদা আলাদাভাবে মুভ করতে হয় তাহলে এরকমভাবে আমাদের ওয়ার্ড সিলেক্ট করতে। তো যেরকম ওখানে প্যারামিটার, জাস্ট বোঝানোর জন্য আমি এখানে ক্লিক করে দেখালাম আপনাদের যে ওখানে আপনাদের সেরকম অনুযায়ী ক্যারেক্টার সিলেক্ট করতে হবে যেটা চাই সেটা। বাই ডিফল্ট এমনি নর্মাল ইউজ করার জন্য এত কিছু করার দরকার নেই, ডিফল্ট আমাদের লাইব্রেরি রয়েছে যেরকম দেখিয়েছিলাম প্রথমে, জেনারেটর লাইব্রেরিতে যাবো, জেনারেটর লাইব্রেরির মধ্যে আমাদের এখানে
লাইব্রেরি রেডি করে দেওয়া রয়েছে অলরেডি অ্যানিমেশনে। আপনি মাউস যদি নিয়ে যান তো আপনাকে প্রচুর টেক্সট আপনাদের ফন্ট সমেত আপনার স্টাইল সমেত অ্যানিমেশন সমেত আপনাদের করে দেওয়া আছে। তো তার মধ্যে যেটা আপনাদের কাজের হবে বা পছন্দ হবে পার্টিকুলার সেই টেক্সটটাকে আপনাকে ড্রপ করে নিয়ে আসতে হবে এবং আপনার পছন্দ মতো ফন্ট ল্যাঙ্গুয়েজের টাইপ করে ইউজ করতে পারেন। এখানে আপনাদের কিছু মডিফাই করার দরকার নেই, সিম্পলি আপনাকে টাইপ করা হচ্ছে। আপনাকে এখানে অ্যানিমেশন অলরেডি দেওয়া আছে, বিভিন্ন ধরনের অ্যানিমেশনের প্রিসেট দেওয়া রয়েছে এখানে। সিম্পলি আমরা এখানে যা নাম বা যা কিছু দরকার সেটা আপনাদের এখানে টাইপ করবেন, ক্লোজ করে দেবেন, বাস এটা আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। তো এটুকুই হচ্ছে আপনার কাজ করবেন। আপনি কোনো স্টুডিও নাম টাম লিখে বা আপনার পার্টির নাম লিখে থ্রি ডি টেক্সট দিয়ে টাইটলিং কী করে করবেন আমরা আসছি সেটাতেও। এটাতে টাইটলিং করার জন্য থ্রি ডি টেক্সট ইউজ করা হয়। এটা গেল প্রথম পার্ট। নেক্সট হচ্ছে আমাদের যেটা ছিল সেটা হলো যে আমাদের অডিও রিলেটেড কতগুলো অপশনস রয়েছে বেসিকে যেগুলো দেখানো দরকার। সেটা হলো যে আমি কতগুলো ফাইল নিয়ে আসছি হার্ড ডিস্ক থেকে, আমাদের অডিও ফিল্টার কিভাবে ইউজ করব, তার কতগুলো প্যারামিটার রয়েছে। তো অডিওতে জেনারেলি করার করার জন্য কি হয়, আমার কোনো অডিও নিয়ে না কোনো অডিও অডিও নেই ভাই, অডিও অন করার সময় শেয়ার অডিও করেছিলি? হ্যাঁ করেছি। তো এখানে অডিও কতগুলো অপশন আছে, অডিও গেইন, নয়েজ রিমুভ এবং লেফট রাইট চ্যানেল, যেখানে কতগুলো প্যারামিটার যেগুলো খুব বেশি দরকারে লাগে। আর নিচে কর 3 2, হ্যাঁ 2 2 2 2, বাস বাস অডিও আছে। যেগুলো আমাদের খুব বেশি কাজে লাগে সেই কতগুলো অপশন নিয়ে আমরা বেসিক অপশন নিয়ে আমরা দেখাবো। প্রথম অপশন হলো যে আমরা যদি অডিও পর থাম্বেল করতে যাই তাহলে কি আমাকে অডিও সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যে ট্র্যাকটা সিলেক্ট করবো, ট্র্যাক করার পর অডিও ভিজুয়ালাইজেশন অপশন আসবে। অডিও ভিজুয়ালাইজেশনে যাওয়ার পরে আমাদের এখানে দুটো কতগুলো অপশন রয়েছে, নান, মোনো, স্ট্রিও। তো আমাদের যে অপশনটা দরকার সেই অনুযায়ী অপশন সিলেক্ট করবো। জেনারেলি আমাদের মনোই আপনি অন করে রেখে কাজ করতে পারেন, তাতে কি সুবিধা যে আপনি পার্টির যে বিটগুলো রয়েছে ট্র্যাকের গানের বিট অনুযায়ী আপনি বুঝতে পারবেন। সাপোজ কোনো বিটের জায়গায় গিয়ে আপনি এডিট করতে যাচ্ছেন বা কাট করতে যাচ্ছেন তো আপনার সুবিধা হবে সেক্ষেত্রে যদি আপনি অডিও ভিজুয়ালাইজেশন অন করেন। আমি এখানে জেনারেলি মনো করছি, মনোও করতে পারেন, স্ট্রিও করতে পারেন। তো আমি এখানে মনো করলাম, এখানে দেখা যাচ্ছে যে কোন কোন জায়গায় কোন কোন গানের বিট আছে সেগুলো দেখা যাচ্ছে। জাস্ট দেখার জন্য এটা হচ্ছে ফার্স্ট অপশন যদি আপনারা দেখে কাজ করাতে হবে। এরপর হচ্ছে অডিও নেক্সট যেটা অপশন ছিল হলো অডিও মিক্স করার জন্য অডিওর মাঝখানে একটা বার আছে, একটা ইয়েলো কালারে, হালকা ইয়েলো কালারে বার দেখা যাচ্ছে। আমি অডিও লেয়ারটাকে একটু বড় কর নিচের দিকে টেনে, হ্যাঁ মোটা কর যাতে দেখা বোঝা যায়। তো এটা হচ্ছে অডিও লেয়ার। এখন যদি অডিওকে মিক্স করতে হয়, সাপোজ আমি যদি প্লে করি প্রথম থেকে আমার মিউজিক প্লে হয়ে যাচ্ছে, এখন যদি আমার কোনো একটা গানের সঙ্গে কোনো একটা গান মিক্স শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না সম্রাট? কোন অডিও আসছে না। তুই অডিও শেয়ার করেছিলি করার সময়, আরে বন্ধ করে শেয়ার। আমি জাস্ট একবার শেয়ার করছি নতুন করে, সিস্টেমটা আমাদের অডিও শেয়ার সম্ভবত করা নেই, তো আমরা আবার নতুন করে সেম সিস্টেমকে শেয়ার করছি। দেখুন অডিও কি আসছে তুইন্দা? ওর অডিও আসছে, গান আসছে না, মিউজিক আসছে না। শেয়ার অডিও করেছিস সম্রাট? হ্যাঁ করা আছে। শেয়ার করার সময় শেয়ার উইথ কম্পিউটার সং করেছিলি? হ্যাঁ করা আছে। ক্লিক কর নিচে দেখ, দেখে নে স্ক্রিন সিলেক্ট কর আর নিচে শেয়ার উইথ কম্পিউটার সং কর। আচ্ছা নিহার রায় বলিয়েন, নিহার রায় বলুন কি বলছেন, আমরা ততক্ষণ দেখে নিচ্ছি। নিহার রায় আপনি আপনার অডিওটাকে আনমিউট করুন। কোথায় গেল নিহার রায়?
আরে বেশি করে বাড়া না, বেশি করে বাড়া না। আচ্ছা স্যার সেবক সেনগুপ্ত, আপনি অডিওটাকে আনমিউট করে কিছু বললে বলুন। তো এখন যেটা ব্যাপার, ঠিক আছে চলো আমার পরে কোশ্চেন আনসার নেবো। এখন যেটা ব্যাপার সেটা হলো যে আমাদের এখানে একটা মিউজিক প্লে হচ্ছে, এখন যদি মনে হলো যে এই অডিওটা যেটা আমরা শুনছি সেটাকে আমাদের মানে অডিও মিক্স করার জন্য আমাদের কি করতে হয়, ম্যানুয়ালি যদি অডিও মিক্স করতে হয় তাহলে মাঝখানে অডিও প্রথমে তো আমাদের হয়ে গেল ভিজুয়ালাইজেশন, নেক্সট হচ্ছে আমাদের যদি অডিও মানে আপনাদের লেভেল কম বেশি করতে হয় তো অডিওর মাঝখানে যে ইয়েলো বারটা দেখছি আমরা, এই বারের মধ্যে আপনার যেখান থেকে দরকার এবং যতদূর পর্যন্ত দরকার আপনি জাস্ট ডবল ক্লিক করলে একটা করে পয়েন্ট তৈরি হবে। পয়েন্ট তৈরি হওয়ার পর আমার যদি প্রথম থেকে অডিওটা মনে হয় আমি লেভেল লো রাখবো, তো আমি জাস্ট পয়েন্টটা ধরে নিচের দিকে ড্র্যাগ করলে পয়েন্ট আমার অডিও মানে কম থেকে নর্মাল রেঞ্জের মধ্যে আসবে। তো এরকম করে আমি কি ফ্রেম জেনারেট করতে পারি, বা যদি কি ফ্রেম আপনার মনে হয় যে এরকম করে জেনারেট জায়গা দেয় আপনি আরো বেশি প্রপারলি কাজটা করতে চাইছেন, তো সেই ক্ষেত্রে কি আছে আমাদের এখানে অডিও সিলেক্ট করার পরে এফেক্ট সেটআপ রয়েছে, এফেক্ট সেটআপের বক্সের মধ্যে অডিও ভলিউম লেভেল রয়েছে, অডিও ভলিউম লেভেলের মধ্যে এখানে আপনি কি ফ্রেম জেনারেট করে আপনার প্রয়োজন অনুযায়ী জায়গা, সাপোজ আমি আগে কি ফ্রেমটা ডিলিট করে দিই, জাস্ট ডিলিট করে দাও সম্রাট কি ফ্রেমটা এফেক্ট সেটআপের মধ্যে, এফেক্ট সেটআপের মধ্যে এই কি ফ্রেম বাটনটা ক্লিক করে জাস্ট ব্লু, হ্যাঁ ব্লু ব্লু বাটনটা। তো আমার এখানে অডিও এখন সেটআপ চলে গেছে, কিছু নেই, আমি জাস্ট রিসেট করার জন্য অডিও লেভেল এখানে রিসেট বাটন রয়েছে, কি ফ্রেমের পাশে রিসেট বাটন রয়েছে, কি ফ্রেমের পাশে রিসেট বাটনে ক্লিক করলে এটা নর্মাল লেভেলে চলে আসবে, তো এটা হলো আমার ডিফল্ট লেভেল। এখন আমি বললাম প্রথম থেকে কিছু দূর যাওয়ার পরে আমি আবার যদি ওই কি ফ্রেম বাটনটা অন করি তাহলে আমার এখানে একটা কি ফ্রেম মানে লাইব্রেরি খুলে যাবে, এখান থেকে জাস্ট অন করো, এখান থেকে কি ফ্রেম একটা জেনারেট হয়ে গেল। এবার এখান থেকে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর আমার মনে হলো যে আমি অডিওটাকে একটু কম করবো, তো আমার যতদূর জায়গা আমি জাস্ট দেখে নিলাম, এবং এখান থেকে ভলিউম যেটা আছে সেই ভলিউম লেভেলটাকে আমি মাইনাস প্লাস করতে পারি, এখান থেকে কি আমার অডিওর যতটা দরকার ততটা অনুযায়ী আমি এখান থেকে কম বা বেশি এখান থেকে সেট করতে পারি, বা এটা জিরো করে দেবো বা হান্ড্রেড করে দেবো, যদি একদম কম থেকে একদম নর্মালে যেতে হয় তাহলে আমাকে জিরো করতে হবে, আপনি এখানে জিরো করতে পারেন। তো এরকম ভাবে আপনি কি ফ্রেম জেনারেট করতে পারেন দুটো জায়গা, একটা হচ্ছে ম্যানুয়ালি ডবল ক্লিক করে যে বার রয়েছে আমাদের অডিও বার রয়েছে তার উপর ম্যানুয়ালি ডবল ক্লিক করে আমরা কি ফ্রেমকে ওঠা নামা করতে পারি, বা এখানে এফেক্ট সেটআপের মধ্যে থেকে গিয়েও এখান থেকে আমরা জেনারেট করতে পারি কি ফ্রেম, যেটা আপনাদের সুবিধা হবে সেই অনুযায়ী আপনারা এখান থেকে করতে পারেন, মানে অডিওকে মিক্স করার জন্য দুটো অডিওর মধ্যে যদি আপনাকে মিক্স করতে হয় তাহলে আপনাকে এখান থেকে কন্ট্রোল করতে হবে। তো এরকম ভাবে অডিও যেরকম আমরা যখন মিক্সিং করি দুটো মাল্টিপল যে আমাদের যদি প্রজেক্ট আছে, সং প্রজেক্ট আছে বা কোনো প্রজেক্ট আমরা মিক্স করব, অরিজিনাল সাউন্ড লাগাবো আবার কোনো মিউজিক লাগাবো, তো এই সমস্ত মাল্টিপল যদি আমাকে মিক্স করতে হয় তখন আমাকে কি করতে হবে, অডিওকে আমাকে আপনার প্রয়োজন অনুযায়ী সেট করতে হবে, যেরকম আপনার দরকার উপরে নিচে যেরকম আপনার দরকার সেরকম অনুযায়ী আপনাকে সেট করতে হবে। হ্যালো, কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে নেটের, আজ আমাদের সার্ভারের একটু প্রবলেম চলছে, লকডাউন পিরিয়ডের মধ্যে আমরা চেষ্টা করছি সার্ভার প্রবলেম ঠিক করার, অনেকের মেশিনের মধ্যে প্রবলেম আসছে, সফটওয়্যার ওপেন করতে গেলে প্রবলেম দেখাচ্ছে, তো দেখছি এখানে কি প্রবলেম। अभी हम स्लोली फिर से ज्वाइन करेंगे, नेट का भी इशू है, जैसे बंगाल में अफान आया तो नेट में प्रॉपर काम नहीं कर रहा है, फिलहाल ये जो प्रोग्राम है 3 दिन का है, जैसे आप सभी को मालूम है, कुछ लोग बाद में जुड़े उनको बता दूं कि हम लोग बंगाली में स्टेप वाइज वीडियो एडिटिंग स्टार्ट किए हैं कल परसों और आज, ये 3 दिन होगा, सेकेंड डे है, कल थर्ड डे होगा, ये खत्म होने के बाद हम कॉम्पोजिशन का भी क्लास स्टार्ट करेंगे 1 डे का, फिर एडवांस ट्रेनिंग इन बंगाली इन सिनकट प्रो वो भी हम लोग बंगाली में स्टार्ट करेंगे, उसका भी अपडेट लिंक आईडी पासवर्ड आपको मिल जाएगा जिस ग्रुप में आप जुड़े हुए ग्रुप में, तो आप लोग से रिक्वेस्ट है कि जब कॉम्पोजिशन का घंटों का काम मिनटों में कैसे होगा, उसका उसका प्रोग्राम हो तब आपका मशीन में 8.0.8.1 होना चाहिए, काइंडली वो इंस्टॉल करवा ले जो इंस्टॉल नहीं करवाए हैं, तब उसका मजा आएगा। जिसका मशीन, जिस कस्टमर का ये मशीन 90 डेज से ऊपर से बंद है, स्मार्ट कट प्रो जो लियो के साथ स्मार्ट कट प्रो है या नॉर्मल भी स्मार्ट कट प्रो 90 डेज से ज्यादा से बंद है, वो 30 डेज का उसको फ्री में मिलेगा, लेकिन 8.0.8.1 उसमें होना चाहिए, तो वो अपने नजदीकी डीलर से कांटेक्ट करें, जितने भी वेस्ट बंगाल के कस्टमर है, मैं फिर से रिपीट कर रहा हूँ, उनका थिंकर प्रो 90 डेज से अब से बंद है,
तुमको पहले इंस्टॉल कराना है 1.0 और 1.1 दोनों, तब जाके आपको 30 डेज का फ्री में मिलेगा, एक्सपोर्टिंग चालू रहेगा, आप मिक्सिंग कर सकते हैं। अब वो 30 दिनों में आप रिचार्ज का पैसा हमारे डीलर को दे सकते हैं या मोनार्क में डिपॉजिट करा सकते हैं। जिनका मशीन 90 डेज के पहले से बंद है, फ्रॉम 1 to 90 डेज, उसको भी हम लोग 15 डेज एक्स्ट्रा देंगे। 15 डेज यानी अगर आपका सिंकर प्रो बंद है, जियो वाले का नॉर्मल सिंकर प्रो बंद है, तो आप 8.0 डलवाएं हमारी मोनार्क टीम से, डीलर टीम से 8.1 डलवाएं, और फ्री में 15 डेज या 30 डेज एज पर आपका अवेलेबिलिटी, वो आपको फ्री में वैलिडिटी दिया जाएगा। अब आराम से आप अपना कॉम्पिटिशन बनाए लॉकडाउन में, सीखे ट्रेनिंग ले, एडवांस ट्रेनिंग, ये स्कीम दिया हुआ है। जिन्होंने रिचार्ज का पैसा दे दिया है तो उनको जो स्कीम मिला है उसमें ये 30 डेज एक्स्ट्रा हो जाएगा, उनको घबराने की बात नहीं है। जिन्होंने ऑलरेडी रिचार्ज करवा लिया है पिछले 2-4-10 दिनों में, अगर उनका मशीन पहले से बंद था तो उनको भी हम दे देंगे। जिन्होंने नहीं करवाया, मशीन बंद है, 90 डेज है, 8.0 पहले इंस्टॉल कराए 8.1, क्या हमको फोन करें, हम आपको 30 डेज एक्स्ट्रा देंगे 90 डेज के ऊपर। फिर से हम स्टार्ट करते हैं अपना डेमो, ओवर टू यू चंदन। তো আমাদের যেটা নিয়ে ব্যাপার ছিল সেটা হলো যে আমাদের এবার অডিও যদি কন্ট্রোল করতে হয়, যেরকম আমরা দেখলাম যে অডিও অডিও কিরকম ভাবে আমরা মিক্স করব, মানে আমাদের কি ফ্রেম জেনারেট করে কিভাবে কম বেশি করব, তো তার জন্য আমাদের এখান থেকে এফেক্ট সেটআপ বা ম্যানুয়ালি আমরা ডবল ক্লিক করে করতে পারি। নেক্সট আইটেম হচ্ছে যদি অডিও ফিল্টার, আমাদের যদি অডিও ফিল্টার লাইব্রেরির মধ্যে যাই, সেখানে কিছু ডিফল্ট ফিল্টার দেওয়া রয়েছে, যে ফিল্টারগুলো দিয়ে আপনি নর্মাল গেন বা এর ভলিউম লেভেল বাস ট্রাভেল এখানে নাম লেখা রয়েছে, যেরকম অনুযায়ী দরকার সেরকম অনুযায়ী আমি অডিও ফিল্টার ইউজ করতে পারেন, নয়েজ রিমুভ। তো এখানে আমরা যদি ইউজ করতে হয়, জেনারেলি যদি নয়েজ রিমুভ করতে হয় তো আপনাকে ফিল্টারে যাওয়ারও দরকার নেই, আমাদের এখান থেকে ডাইরেক্টলি যে ট্র্যাক রয়েছে অডিও ট্র্যাকের মধ্যে রাইট ক্লিক যদি করি, তো এখান থেকেও আপনার অপশন দেওয়া রয়েছে অডিও গেন নর্মালাইজ এবং অডিও নয়েজ রিমুভ। তো অডিও গেন নর্মালাইজ মানে হচ্ছে অনেক সময় কি হয় যে আপনার গান প্রতিটা এক লেভেলের হয় না, তো গান যদি আপনাকে নর্মালাইজ করার দরকার হয় তখন তো অডিও গেন নর্মালাইজে যেতে হবে। এখানে আলাদা আলাদা প্যারামিটার রয়েছে নর্মালাইজ, ম্যাক্সিমাম প্যাকের নর্মালাইজ করার জন্য এবং অল প্যাকসকে নর্মালাইজ করার জন্য। তো জেনারেলি আমাদের যদি নর্মালি করতে হয় তাহলে সেট অল প্যাকস যেটা নিচে রয়েছে সেটাকে আপনি সিলেক্ট করবেন, এবং যত ডিবি দরকার মানে যতটা দরকার ততটা আপনি মাইনাস এখানে সেট করতে পারেন, যদি বেশি হয় তো মাইনাস করবেন, যদি গেন মনে গানের সাউন্ড অনেক জোরে লাগছে তো আপনি মাইনাস করতে পারেন, আর যদি মানে গানের লেভেল অনেক কম আছে তাহলে সেখান থেকে আপনি এখান থেকে প্লাস করতে পারেন। তো যেরকম আপনি প্লাস মাইনাস করবেন সেই অনুযায়ী আপনি এখান থেকে প্লাস মাইনাস করে, ফের যেরকম আমি নর্মাল এক প্রথমে প্লে করছি একটা মিউজিককে, তাহলে বয়ে যাবে, ক্যান্সেল কর, নর্মাল প্লে, এটা যেমন নর্মালি আমি যেটা প্লে করলাম সেটা সাউন্ডটা। এবার আমি এটাকে রাইট ক্লিক করছি, অডিওকে নর্মালাইজ, একে প্লাসের দিকে নিয়ে যা, আরো কিছুটা প্লাস কর জাস্ট বোঝার জন্য, হ্যাঁ বাস বাস ওকে মান তে। তো এটা আমার ছিল, আমি বাড়িয়েছিলাম, এখন যদি একে কমানো দরকার হয় তাহলে অডিও গেন নর্মালাইজ করবো, একে মাইনাসের দিকে নিয়ে যাবো, যেরকম আমি গেছিলাম মাইনাস কিছু কম কর, হ্যাঁ বাস 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 বাস, এবার ওকে মান প্লে। তো এখানে ভলিউম কম আছে বলে শোনা যাচ্ছে না, তো আপনি এখানে মাইনাস প্লাস যেরকম যেরকম করবে তো আমার এখানে মাইনাসের এফেক্ট করছে, তো আপনি এখান থেকে মাইনাস প্লাস করতে পারেন। দ্বিতীয় নম্বর সুবিধা হলো আপনি কপি পেস্টও করতে পারেন, সাপোজ আপনার অডিও গেন একটা সেট করার নর্মাল একটা রেঞ্জ আপনি সেট করলেন, করার পর অন্য কোনো অডিওর উপর আপনার দরকার আছে গেন করার, তো আপনি কপি করে তার মধ্যেও আপনি পেস্ট করতে পারেন, বা আপনি যা সিম্পলি রাইট ক্লিক করে অডিও গেন যেরকম আপনার সেট করতে হয় প্যাক সেরকম আপনি এখান থেকে বেশি কম করে নিতে পারেন গেনের জন্য। তো এখান থেকে ডাইরেক্টলি বার ধরে যদি গেন বাড়ানো দরকার হয় তাহলে ডাইরেক্টলি বার ধরে আপনাকে সাউন্ড বাড়ানো বা কমানোর দরকার নেই, যদি পুরো গানের অডিওর যদি আপনার গেন কম থাকে বা গেন বেশি থাকে তাহলে আপনাকে অডিও গেন নর্মালাইজে গিয়েই আপনি সেটাকে প্রপার করতে পারেন, তো সেখান থেকে সাউন্ড আপনার প্রপার থাকে, সাউন্ড ফাটবে না, আপনার নর্মাল ওয়েতে এটা পুরো প্যাকসগুলোকে গেনিং করবে বা গেন কম বেশি করবে। তো নেক্সট অপশন হচ্ছে নয়েজ রিমুভের জন্য, অনেক সময় কি হয় যে অনেক ব্যাকগ্রাউন্ডে হেজি নয়েজ আসে, যে নয়েজগুলোর জন্য হয়তো কথা বোঝা যাচ্ছে, তো মন্ত্র পড়ছে, আরও কিছু পাশে সাউন্ড আছে, যে সাউন্ডগুলো হয়তো কোনো মেকানিক্যাল সাউন্ড রয়েছে, সেই সাউন্ডগুলো এর মধ্যে অ্যাড হচ্ছে, সেটা ফ্যান টাইপের হতে পারে বা অন্য কোনো সাউন্ড হতে পারে, ফ্যানের সাউন্ড আসছে, তো সেক্ষেত্রে যদি আপনাকে শুধুমাত্র ভোকাল সাউন্ডকেই রাখার দরকার হয় আর বাকি সাউন্ডগুলোকে যদি রিডিউস করা দরকার হয় সে সেখান থেকে আপনি এখান থেকে সাউন্ডের এখানে জাস্ট প্যারামিটার আছে যে আপনি এখানে কত প্যারামিটার সেট করবেন, তো প্রোফাইল ডিউরেশন আপনি যা জাস্ট আপনাকে সেভ করতে হবে যে কত 4-5-6 যেরকম আপনি গেন রাখবেন আপনার, সেটা অডিও ডাইরেক্টলি আমাকে ওরকম ধরনের
অডিও এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল নেই, পরবর্তী সময় অ্যাভেলেবেল হলে আপনাদের দেখাবো। জাস্ট এখানে কি আপনাকে গেন রেখে, ভয়েস গেন রেখে বাকি যে আদার গেনগুলো আছে সেগুলোকে নর্মালাইজ করে দেবে। তার জন্য এখানে নয়েজ রিমুভ অপশন রয়েছে, নয়েজ রিমুভে গিয়ে আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী এখানে সেক্ষেত্রে তো সেইটা নয়েজ আপনি সেই মানে কিরকম ধরনের সাউন্ড, অডিও ব্যাকগ্রাউন্ড সাউন্ড যেরকম আপনি রিমুভ করতে চাইছেন সেরকম অনুযায়ী আপনাকে এখানে নাম্বারিং করতে হবে। যত বেশি করবেন তত বেশি, মানে যদি আপনার যদি বেশি থাকে তো সেক্ষেত্রে আপনাকে ভলিউম এখানে লেভেলটাকেও বাড়াতে হবে, 1, 2, 3, 4 করে আপনি যেরকম চাইছেন সেরকম অ্যাড করতে পারেন। না ওকে, এটা গেল আপনার অডিও নয়েজ রিমুভার এবং গেইন আপনি কি করে বাড়াবেন। সেকেন্ড অপশন আসছে, ধরুন আপনার কোন অডিও এসছে মাইকে, আপনি কোনো অডিও রেকর্ড করেছেন কিংবা হ্যালো হ্যালো কে বলছেন? ওকে, তো আপনি কোনো অডিও রেকর্ড করেছেন, তো এখানে আমাদের সাধারণত অডিওতে দুটো চ্যানেল থাকে, একটা লেফট একটা রাইট, যেটা আমরা স্টুডিও করলে। এখানে যদি আমি অডিও ভিজুয়ালটাকে স্টুডিও করি তাহলে আমি এখানে দেখতে পারবো দুটো গ্রাফ আসছে আমার এখানে, আমি একটু বড় করে দেখাচ্ছি, দুটো গ্রাফ আসছে, একটা লেফট আর একটা রাইট, এখানে দুটো লেখা রয়েছে লেফট আর রাইট। তো সাপোজ দেখা গেল আপনার কাছে কোনো অডিও রয়েছে, সেক্ষেত্রে আপনার একটা সাইড অডিও এসছে লেফট এসছে কিংবা রাইট এসছে আর একটা সাইড আসেনি, একটা সাইড ব্ল্যাঙ্ক রয়েছে, তো সেক্ষেত্রে এখানেও আপনি এখানে সফটওয়্যারের মধ্যে এনে অডিওটাকে আপনি লেফট থেকে রাইট কপি করতে পারেন কিংবা রাইট থেকে লেফটে কপি করতে পারেন। তো আমি সেরকম ধরনের একটা অডিও নিয়ে আসছি এখানে, সাপোজ আমি বিনয়বাজার থেকে প্রোগ্রামে গেছেন তো সেখান থেকে ক্যামেরায় রেকর্ড করলেন বা আপনার মিক্সার থেকে নিয়ে রেকর্ড করলেন, সেখানে হয়তো সিঙ্গেল চ্যানেল অনেক সময় রেকর্ডিং হয়। তো সিঙ্গেল চ্যানেল রেকর্ডিং হয় দুটো ক্ষেত্র আছে, কোনো যদি ফাংশনের প্রোগ্রাম করলেন অনেক সময় কি হয় যে সেফটির জন্য অনেকে কি করে যে একটা মিক্সার থেকে সাউন্ড নেয়, একটা বক্সের সামনে থেকে ডাইরেক্ট সাউন্ড রেকর্ড করে। যদি বাই চান্স কোনো কারণে আপনার মিক্সার সাউন্ড মিস হলো বা অন্য কোনো সাউন্ড মিস হলো, তো বক্সের সাউন্ডটা অন্তপক্ষে নর্মালি ক্যাপচার হয়। তো আলাদা আলাদা আপনি মাইক লাগিয়ে আলাদা আলাদা চ্যানেলের মধ্যে রেকর্ড করতে পারেন, দুটো চ্যানেলে দুটো আলাদা আলাদা সাউন্ড রেকর্ড করতে পারেন। এবার আপনার মনে হলো পরবর্তীকালে যে সাউন্ডটা আপনার প্রপার সেই চ্যানেলটাকে আপনি অন্য চ্যানেলের মধ্যে কপি পেস্ট করবেন বা আপনার একটা চ্যানেলকে আমি রিমুভ করতে পারবেন, তো তার জন্য আপনাকে অডিওর উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে এখানে মাল্টিপল যে অপশনগুলো রয়েছে অডিওর জন্য, তো অডিও চ্যানেলে আমি যাচ্ছি, অডিও চ্যানেল থেকে কতগুলো অপশন আছে, একটা সোয়াপ চ্যানেল মানে একটা চ্যানেল লেফট রাইটে আসবে, লাইট রাইটটা লেফটে যাবে, ক্লিয়ার লেফট মানে আপনার কোনো একটা পার্টিকুলার চ্যানেলকে যদি প্রচার দরকার হয় সেটা লেফটের হতে পারে সেটা রাইটের হতে পারে, আপনি পুষতে পারেন কোনো একটা চ্যানেলকে। এবারে আপনার একটা পৌঁছে দেওয়ার পরে সেকেন্ড যে চ্যানেলটা আপনার অ্যাভেলেবেল অডিও আছে তাকে আপনাকে জাস্ট কপি করতে হবে, কপি যেরকম আমি করলাম কপি লেফট টু রাইট, তা আপনার লেফটের চ্যানেল অডিওটা রাইটের মধ্যে পেস্ট হবে, আর কপি রাইট টু লেফট মানে রাইট চ্যানেল অডিওটা লেফটের মধ্যে পেস্ট হবে, আর রিসেট ডিফল্ট মানে যেরকম ছিল অ্যাজ ইট ইজ সেরকম চলে আসবে। তো এই মুহূর্তে আমি যে চ্যানেলটা করলাম কপি লেফট টু রাইট বা রাইট টু লেফট করে, আপনি যেরকম এখন প্লে যদি করি তাহলে আমি সিঙ্গেল চ্যানেল শুনতে পাবো। এখন নর্মালি প্লে করে দেখাও যে আমি যদি এখানে উপরে গ্রাফিক ইকুয়ালাইজার দেখি, অডিওর গ্রাফিক ইকুয়ালাইজারে গেলে দেখতে পাবো কি টাইম লাইনের মধ্যে আমার এখানে সিঙ্গেল একটা চ্যানেলের অডিও শো করবে, এটা সিঙ্গেল চ্যানেলের অডিও বাজছে কারণ একটা চ্যানেল আছে। এখন আমাকে যদি দুটো চ্যানেলের মধ্যে এই অডিওটাকে সেট করতে হয় তার জন্য কি করতে হবে, জাস্ট সিম্পলি রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে কপি লেফট টু রাইট সিলেক্ট করতে হয়, যে চ্যানেলটা অ্যাভেলেবেল আছে সেই চ্যানেলটা অন্য চ্যানেলের মধ্যে পেস্ট করতে হবে। এখন যদি আমি প্লেব্যাক করি তাহলে আমার দুটো চ্যানেলের অডিও আমি প্রপারলি শুনতে পাবো, সেম অডিওকে অন্য চ্যানেলের মধ্যেও পেস্ট করতে হবে, লেফট রাইট মধ্যে পেস্ট করতে হবে।
এগুলো আমাদের নরমালি অডিও রিলেটেড কতগুলো এসেনশিয়াল যে সেটিংগুলো দরকার সেই সেটিংগুলো আপনি এখানে দেখালাম যে এগুলো দিয়ে আপনাদের মিক্সিং এর সময় প্রবলেম আসতে পারে, তো তার জন্য এই সেটিংগুলো আপনারা ইউজ করতে পারেন। নেক্সট আমরা চলে যাচ্ছি কম্পোজিশনে। তো আমাদের যেটা আজকের মেন টপিক সেটা হলো যে কম্পোজিশন। তো কম্পোজিশন জেনারেলি কি যে আপনার কম্পোজিশনের মাল্টিপল, এটা হলো আমাদের 8.0 8.1 এর একটা মেন ফিচার কম্পোজিশন। কম্পোজিশনের মাধ্যমে আপনি মাল্টিপল প্রচুর ধরনের আইটেম করতে পারেন। কী কী আইটেম এর মধ্যে করা সম্ভব সেগুলো আমরা নেক্সট কম্পোজিশন শুধুমাত্র পার্টিকেল যেদিন সেশন আছে সেই সেশনের মধ্যে আলোচনা করব। আজকের মধ্যে আমরা কম্পোজিশন নিয়ে যেটা আলোচনা করবো সেটা হলো আপনার মিক্সিং কত ফাস্ট করা সম্ভব। মানে কোনো একটা পার্টিকুলার মিক্সিংকে যদি আপনাকে করতে হয় সেটা কম্পোজিশন দিয়ে আপনি আরও তাড়াতাড়ি কী করে করতে পারেন, যেটা আপনার ঘন্টার পর ঘন্টা লাগতো সেটা কত কম সময়ের মধ্যে নামিয়ে আনা যায় সেটা কম্পোজিশন দিয়ে আমরা ইউজ করতে পারি। কম্পোজিশনের মধ্যে ইউজ করার জন্য প্রথমে কি এখানে কতগুলো লাইব্রেরি দেওয়া রয়েছে, যেগুলো ডিফল্ট আমরা কিছু লাইব্রেরি দিয়েছি ফর রেফারেন্স পারপাস, আমরা কিছু লাইব্রেরি দিয়েছি বলতে পারেন। কারণ জেনারেলি কি আমাদের যে প্রজেক্ট তৈরি হয় বা প্রজেক্ট যেগুলো আমরা বানিয়ে প্রোভাইড করি সেগুলো কাস্টমার ওয়াইজ সমস্ত কাস্টমারের একরকম লাগে না, কারোর পছন্দ হয় কারোর পছন্দ হয় না, কারণ টেস্ট অনুযায়ী বিভিন্ন কাস্টমার বিভিন্ন ধরনের টেস্ট এবং প্রতিটা কাস্টমারের তার নিজস্ব কাস্টমার রেঞ্জ আলাদা, তো তারা যেরকম চায় হতে পারে সেরকম প্রজেক্ট অ্যাভেলেবেল থাকে না অনেক সময়। তো আমরা এর মধ্যে সমস্ত ল্যাঙ্গুয়েজের উপর প্রজেক্ট দেবো। এই মুহূর্তে আমাদের হিন্দি আর মুসলিম রিলিজ হয়েছিল এটা লকডাউনের আগে, তো লকডাউন হয়ে যাওয়ার জন্য আমাদের বেঙ্গলির যে প্যাক ছিল আপডেট হয়নি, বেঙ্গলির প্যাক অলরেডি অ্যাভেলেবেল আছে সমস্ত সেরিমনির মধ্যে। আমরা চেষ্টা করছি নেক্সট উইকের মধ্যে রিলিজ করে দেওয়ার, যদি করা সম্ভব হয় তো আমরা নেক্সট উইকের মধ্যে বেঙ্গলি কম্পোজিশনও রিলিজ করে দেবো। এর মধ্যে বেঙ্গলির সমস্ত সেরিমনির প্যাকের আপনার প্রজেক্ট অ্যাভেলেবেল থাকবে। তো এই প্যাকগুলোকে আপনাকে কি করতে, আমরা যেগুলো দিয়েছি সেগুলো আপনাকে সোজা ধরতে হবে কি এটা একটা অ্যাজ এ রেফারেন্স, সেগুলোকে আপনাদের আপনার মতো চেঞ্জ করে নিতে হবে যেরকম আপনি চান, বা আপনি আপনার মতো করে নতুন করে প্রজেক্ট বানিয়েও সেভ করে রাখতে পারেন। তো কি করে করবেন, কম্পোজিশন ইউজ কি করে করব, তো তার জন্য আমি প্রথম কি করব যে কিছু ক্লিপকে বিনের থেকে নিয়ে আসব যেগুলো আমার মিক্সিং এর জন্য দরকার। জাস্ট বিনের মধ্যে যাব, ইম্পোর্টে যাব, ইম্পোর্টে যাওয়ার পরে যে ফোল্ডারের মধ্যে আমার ভিডিও আছে বিয়ের ভিডিও আছে সেই ফোল্ডার থেকে আমি এখান থেকে সিলেক্ট করে নেব। এখানে ফোল্ডারের মধ্যে ভিডিও নিয়ে আসছে। এখন ভিডিওর ক্ষেত্রে কি সুবিধা কি, যেটা আপনি বিনের মধ্যে সুবিধা হলো মেন সেটা হলো যে আমি ডাইরেক্টলি বিনের মধ্যে ফোল্ডারও ইম্পোর্ট করতে পারেন। তো ফোল্ডার ইম্পোর্ট করার জন্য আপনি যেরকম নর্মাল কাজ করেন জন্য ফটোর যেরকম কাজ করেন সেরকম কি ফোল্ডারের মধ্যে আপনি সাজিয়ে নিতে পারেন, যে আপনার সেরিমনি ক্যামেরা ওয়ানের ফুটেজ এগুলো, ক্যামেরা টু এর ফুটেজ এগুলো, বা ডে ওয়ানের ফুটেজ একটা এতগুলো আছে, ডে টু এর ফুটেজ এতগুলো আছে, রিসেপশনের ফুটেজ এতগুলোকে আলাদা করে ফোল্ডার করে নিতে পারেন, বা সেরিমনি ওয়াইজ আগে থেকে আপনি ফোল্ডার সাজিয়ে নিতে পারেন। যেমন একটা ওয়েডিং বলে ফোল্ডার করলাম ওয়েডিং সম্রাট, তো তার আন্ডারে আমি আলাদা আলাদা সেরিমনি আলাদা আলাদা ফোল্ডার করতে পারি। এখন যদি ডাইরেক্ট আমি ওয়েডিং সেরিমনি থেকে সম্রাট সেরিমনি ফোল্ডারটাকে সিলেক্ট করি, তো তার আন্ডারে আমি মাল্টিপল যে সমস্ত ফোল্ডারগুলো তৈরি করেছিলাম সেই ফোল্ডারগুলো অটোমেটিক অ্যাড হয়ে যাবে। মানে আপনার কি কাজ করার ক্ষেত্রে আরও বেশি সুবিধা হবে, আপনার বোঝার সুবিধা হবে, আপনি ডাইরেক্টলি ফোল্ডার আগে থেকেই কাজ করার আগে থেকেই রেডি করে রাখতে পারেন। তাহলে একসঙ্গে আপনার সমস্ত ফুটেজ এক জায়গায় ইম্পোর্ট করতে হবে এরকম কোনো মানে নেই, আপনি আগে থেকে ফোল্ডার সাজিয়ে নিয়ে ডাইরেক্ট ফোল্ডার ইম্পোর্ট করুন, ফোল্ডার সঙ্গে সাব ফোল্ডার সমেত আমাদের সফটওয়্যারের মধ্যে ইম্পোর্ট হয়ে যায়। তো এখানে সব সুবিধা হলো কি যে কোনো ক্যামেরার ফুটেজ আপনার এখানে ডাইরেক্টলি চলে, তো আপনাকে জাস্ট ইম্পোর্ট করতে হবে, সেটা ফোল্ডার হোক বা ফাইল হোক ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করে নেওয়ার পর কী করতে হয়, আমি এখান থেকে কিছু ফুটেজ নিয়ে টাইমলাইনের মধ্যে ইউজ করছি, জাস্ট কিছু ফুটেজ সিলেক্ট করে টাইমলাইনের মধ্যে অ্যাপ্লাই করার জন্য আমাকে কী করতে হবে, টাইমলাইনের কম্পোজিশন অ্যাপ্লাই করার জন্য আমরা যেরকমভাবে প্রজেক্টগুলো সেট করেছি তাতে আপনাদের ভিডিও জিরো ট্র্যাকে বি লেয়ারের মধ্যে ভিডিও রাখতে হবে। ভিডিও জিরো ট্র্যাকে বি লেয়ারের মধ্যে ভিডিও রাখতে গেলে আপনাকে যতগুলো ভিডিও দরকার, আমি জাস্ট বিন থেকে সিলেক্ট করে নিচ্ছি কতগুলো ভিডিও আমার দরকার আছে। তো সিলেক্ট করে নেওয়ার পর ড্র্যাগ করে আমি বি ট্র্যাকের মধ্যে নিয়ে চলে আসব। এখন নিয়ে চলে আসলে আমাকে এখানে মতলব যে বিনের মধ্যে যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স অনুযায়ী আমার এখানে ক্লিপগুলো ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট হওয়ার পর এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে অডিও সমেত চাই না অডিও ছাড়া চাই। অডিও সমেত যদি চাই হয় তাহলে নর্মালি আপনি ড্র্যাগ করে ড্রপ করবো, আর যদি অডিও ছাড়া আমার নিয়ে আসা দরকার হয় তাহলে অল্ট কিবোর্ড থেকে অল্ট প্রেসড করে আমি যদি টাইমলাইনের মধ্যে ছাড়ি তাহলে শুধু ভিডিও আসবে। এই মুহূর্তে আমি শুধু ভিডিও আমি টাইমলাইনের মধ্যে নিয়ে আসলাম। এবার কি করতে হয়, আমাকে এবার অডিও মিক্স করতে হবে। অডিও মিক্স করার জন্য আমাকে কি করতে হবে, যদি যে নর্মাল যে আমার গান আছে যেখান থেকে আমার সেরিমনি শুরু হচ্ছে
সেই সেরিমনি যেখান থেকে আমি অ্যাপ্লাই করব, আমি জাস্ট কার্সারটাকে মুভ করাবো, মুভ করিয়ে দেখবো যে কোনখান থেকে আমার ভিডিও দরকার বা কোন জায়গা থেকে আমার ভিডিও দরকার আছে, সেগুলো আমি দেখে নেবো। যদি কোনো ভিডিও মনে হলে আমার দরকার নেই, আমাকে কি করতে হবে, জাস্ট যেরকম আমার ছোট একটা ভিডিও এখন যেখানে পোর্শন রয়েছে, পোর্শনের ভিডিওটাকে আমি ডিলিট করতে যাচ্ছি, জাস্ট সিলেক্ট করে সিম্পলি বি মারবো কিবোর্ড থেকে, তো এই ক্লিপটা আমার দরকার নেই, তো ক্লিপটা ডিলিট হয়ে যাবে এবং তারপরে অন্য যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলো ওর জায়গায় অ্যাড হয়ে যাবে। আর কোনো ক্লিপকে যদি আমার মনে হয় যে আমার কেটে বাদ দিতে হবে, যে আমার প্রথম থেকে কিছুটা যাওয়ার পর মনে হলো লাস্টের দিকে এই ক্লিপটার কিছুটা জায়গা আমার কেটে বাদ দিতে হবে, দরকার নেই, তো সেক্ষেত্রে কি করতে, কিবোর্ড থেকে ডাইরেক্টলি অল্ট এম যদি মারেন তাহলে আপনার কি হবে, পেছন দিকের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা মানে রাইট সাইড থেকে ভিডিওটা কেটে দেবে, কিবোর্ড থেকে অল্ট এম তো আপনার এখান থেকে কেটে বাদ চলে যাবে। তো ডাইরেক্টলি আপনাকে সি মেরে তারপরে আবার বাকি ভিডিওটা ডিলিট করারও দরকার নেই, চাইলে ওরকমও করতে পারেন, চাইলে এরকমভাবে কেটে নিতে পারেন। এবার যে ব্ল্যাঙ্ক স্পেস হয়েছে, ব্ল্যাঙ্ক স্পেসের মধ্যে আপনার মনে হলো যে অন্য কোনো ভিডিও আপনি ইনসার্ট করবেন, তো তার জন্য আপনাকে কি করতে হবে, এখানে যে অন্য কোনো যে ভিডিওটা আপনি ইনসার্ট করতে চাইছেন, চাইলে এখানে মাল্টিপল কাজ হতে পারে, অন্য কোনো ভিডিও ইনসার্ট করতে পারেন, ট্র্যাকটাকে সরাতে পারেন, ভিডিওকে স্লো মোশন করতে পারেন, তো যেটা আপনার প্রসেস মনে হচ্ছে সেই প্রসেসকে আপনাকে অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে, সাপোজ প্রথমে আমি দেখাচ্ছি যে কোনো একটা ভিডিওকে এই জায়গায় ফাঁকা জায়গায় যে জায়গাটা ব্ল্যাঙ্ক স্পেস তৈরি হয়েছে সেই জায়গায় ইনসার্ট করবো, তো তার জন্য আমার কি ওখানে অপশন রয়েছে, প্রথমে আমি যদি টুল বক্সে যাই যেখানে আমার মাউস রয়েছে সেখানে ক্লিপ মোড রয়েছে, জাস্ট ক্লিপ মোড সিলেক্ট করবো, অন্য যে কোনো ভিডিও আমি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এসে ওই গ্যাপ এরিয়ার মধ্যে আমি জাস্ট এখানে ভিডিওটাকে রাখবো, তাহলে কি অতটা যতটা ব্ল্যাঙ্ক এরিয়া ছিল আমার ততটা ব্ল্যাঙ্ক এরিয়া আমার অন্য যে ভিডিও আমি এখন নতুন যে ভিডিও লাগাম সেই ভিডিও দিয়ে ফিট হয়ে যাবে, তো এটা ক্লিপ মোড দিয়েও করতে পারেন এখান থেকে। নেক্সট প্রসেস আমি আগে আগে কন্টিনিউ করবো যখন তখন আমি আসবো, তো এখন আমার এখান থেকে মনে হলো এবার চেঞ্জেস করার পর আমার রেডি হয়ে গেছে, মোটামুটি সমস্ত ভিডিও টাইমলাইনের মধ্যে ঠিকঠাক আছে, এবার কি যেখান থেকে আমার প্রজেক্ট দরকার সেখান থেকে কি করতে হবে, আমাকে প্রজেক্ট যদি ইউজ করতে মানে কম্পোজিশন ইউজ করতে হয় তাহলে কি করতে হবে, আমাকে সিম্পলি অডিও লেয়ার সিলেক্ট করতে হবে এবং বি ট্র্যাক ভিডিওর বি ট্র্যাক সিলেক্ট করতে হবে, করার পর কম্পোজিশন ট্যাবে যাব, কম্পোজিশন ট্যাবে যাওয়ার পর এখানে আমার লিস্ট দেওয়া রয়েছে, যে লিস্টের মধ্যে কি আমি যদি কোনো একটা হিন্দি গানে যাই ডবল ক্লিক মারি কোনো একটা গানকে আমার কি গান বোঝার জন্য জাস্ট সিলেক্ট করব গানের ফোল্ডার, সিলেক্ট করার পরে আমাকে এখানে কি ডবল ক্লিক করতে হবে যে গানের ফোল্ডার আমার মনে হচ্ছে যে হ্যাঁ আমার মনে হয়েছে, ডবল ক্লিক করলে আমার এখানে গানের প্রিভিউ দেখাবে, সেটা গানের অডিও হতে পারে, আপনি প্রিভিউ মানে অ্যাজ এ রেফারেন্স ভিডিও লাগাতে পারেন, যদি আমি নর্মাল আমাদের যে রিলিজ প্রজেক্টে যাই হিন্দিতে তো তার মধ্যে আমি যদি কোনো প্রজেক্টের উপর ডবল ক্লিক করি তো তার মধ্যে আমি কি দেখতে পাবো, অ্যাজ এ রেফারেন্স আমার এখানে ভিডিও সেট করে দেওয়া আছে, যেরকম প্রজেক্টটা তৈরি হয়েছে আপনি সেটা বুঝতে পারেন, অ্যাজ এ রেফারেন্স ক্লিপ হিসাবে আপনাকে রেফারেন্স দেওয়া আছে, এটা একটা রেফারেন্স ক্লিপ, এটা আপনার মিক্সিংয়ের মধ্যে আসবে না বা আমি কম্পোজিশন আপনার ভিডিও পর ইউজ করলে সেই ভিডিওটা আসবে না, শুধু এখানে যে এফেক্ট আছে যে কাট আছে যে বিট আছে যে ট্রানজিশন আছে সেগুলোই আপনার এখানে যে অডিও আছে সেগুলো এখানে ইউজ হবে। এখন আমি যদি কোনো সেরিমনি নিই ইউজ করার জন্য তাহলে আমাকে কি করতে হবে, দেখে নেওয়ার পর রেফারেন্স দেখে নেওয়ার পরে সাপোজ আমি বেঙ্গলি ট্যাবে গেলাম, এখানে কিছু বাস ডেমো পারপাস এখানে কিছু ফোল্ডার রেডি করে দেওয়া রয়েছে, তো এখান থেকে যে পার্টিকুলার আমার দরকার আমি জাস্ট অল ক্লিক করলাম, তো এখানে রেফারেন্স একটা গান দেওয়া রয়েছে, আমি তো গানটা শুনে নিলাম যে কি গান, এখন এই গানটাকে আমাকে যদি ইউজ করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, গানটাকে যদি আমাকে ইউজ করতে হয় তাহলে কি করতে, আমাকে প্রথমে প্লেহেডকে নিয়ে যেতে হবে সেই মানে পজিশনে যেখান থেকে আমি প্রজেক্টটাকে দিতে চাইছি, এবার ইউজ করার পরে কি করব, আমি অডিও ট্র্যাক সিলেক্ট করব, অডিও ওয়ান ট্র্যাক সিলেক্ট করেছি, করার পরে সিলেক্ট করব, করার পরে ওই প্রজেক্টে আসার সিলেক্ট করার পর নিচে একটা ইয়েলো অ্যারো বাটন রয়েছে, প্রজেক্টটার নিচে একটা ইয়েলো অ্যারো বাটন রয়েছে, ইয়েলো অ্যারো বাটনটা যখনই আমি ক্লিক করবো তখনই কি হবে, ওই প্রজেক্টটা আমার টাইমলাইন এখন যে ফুটেজটা আছে তার উপর অ্যাপ্লাই হয়ে যাবে, আমি জাস্ট ক্লিক করলাম। এবার প্রজেক্টটা ডিপেন্ড করছে প্রজেক্টটা কীরকম কতটা টাইম নেবে সেটা ডিপেন্ড করছে আপনার প্রজেক্টটা কীরকম হয় বানানো কী মেটেরিয়াল দেওয়া আছে তার উপরে, এটা জেনারেলি কিছু সেকেন্ড সময় নেয়, আপনার পুরো কিছু সময়ের সেকেন্ডের মধ্যে পুরো প্রজেক্টটা আপনার যত আপনি যা যা এফেক্ট লাগিয়েছেন সেই এফেক্ট সময় আপনার এখানে রেডি হয়ে গেল, সাথে আপনার অডিও যে ফাইলটা ছিল অডিও ফাইলই চলে এলো। এবার প্রথম যেটা কাজ সেটা হলো যে আমি এখান থেকে অডিও লাগিয়েছিলাম কিন্তু পেছনের যে অডিওগুলো রয়েছে মাস্টার অডিও শুরুর দিকে সেই মাস্টার অডিওগুলোকে আমি ডিলিট করে দিয়েছি, সেই মাস্টার অডিওগুলো নেই আমার, তো এতদূর অবধি মাস্টার অডিও লাগবে কিছু নেই, ব্ল্যাঙ্ক সাউন্ড আছে, তো তার জন্য কি করতে হবে, প্রথমে আপনাকে সিলেকশন করতে হবে যে অডিওগুলো আপনার দরকার আছে, অরিজিনাল অডিও দরকার যতদূর অবধি ততদূর অবধি আমি ক্লিপের অরিজিনাল অডিও এখান থেকে, এখানে কি আপনি মুভও করাতে পারেন মানে প্রজেক্টটাকে যদি আপনার মনে হয় যে কোনো জায়গা থেকে আপনি মুভ করাতে চাইছেন, তো প্রজেক্ট আপনি যখনই কম্পোজিশন যখনই আপনি ইউজ করবেন কম্পোজিশন ইউজ করার পরে আপনার কি কম্পোজিশন
গ্রুপ অবস্থায় থাকে, মানে আপনি যদি যে কোনো একটা পোর্শনকে কম্পোজিশনের মুভ করান তো গোটা কম্পোজিশনটাই সমস্ত ট্রানজিশন এফেক্ট সমেত আপনাকে মুভ করবে, যেখান থেকে দরকার সেখান থেকে আপনি এখানে অ্যাড করতে পারেন। যদি আপনার মনে হলো যে অ্যাড করার পরে আপনার মনে হলো যে এটাকে সরানো দরকার আছে তো আপনি এখান থেকে সরাতে পারেন। এবার তারপর কি অরিজিনাল যেখান থেকে সাউন্ড দরকার তো আমি অরিজিনাল ক্লিপে সাউন্ড আনার জন্য আমি কি করবো, জাস্ট ক্লিপ সিলেক্ট করবো, এখানে দুটো ক্লিপ রয়েছে, দুটো ক্লিপকে আমি সিলেক্ট করলাম। এবার কিবোর্ড থেকে আমি অল্ট এ দাবাবো বা রাইট ক্লিক করে অ্যাকোয়ার্ড ভিডিও দাবাবো, তো রাইট ক্লিক করে অ্যাকোয়ার্ড ভিডিও বা কিবোর্ড থেকে শর্টকাটে অল্ট এও মারতে পারেন। আমি জাস্ট রাইট ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, রাইট ক্লিক করে অ্যাকোয়ার্ড ভিডিও, তো অ্যাকোয়ার্ড অডিও ভিডিও যদি আমি ক্লিক করি তো আপনার অটোমেটিক্যালি ওই পজিশনে ওই সেগমেন্টে যা অরিজিনাল সাউন্ড ছিল সেই সাউন্ডটা আপনার চলে এসছে টাইমলাইনের মধ্যে। সাথে কি কি আছে, আপনার গানটা তার নিচে আছে, আমার সেটা অডিও জিরো ট্র্যাকের মধ্যে অরিজিনাল সাউন্ডটা চলে এসছে, আমি অডিও ওয়ান ট্র্যাকের মধ্যে আমি আমার যে সেরিমনি সং আছে সেটা ইউজ করেছি। এখন এই দুটোর মধ্যে মিক্স করার জন্য কি করতে হয়, আমি জাস্ট ওই জায়গায় প্লেহেডটা রেখে একটু টাইমলাইনটাকে বাড়িয়ে বড় করে নিচ্ছি, জাস্ট বোঝার জন্য আমি এখান থেকে টাইমলাইনটা ওখানে প্লেহেড রেখে জুম করে নিচ্ছি কিছুটা। কন্ট্রোল ধরে স্ক্রল করলে আপনার জুম ইন জুম আউট হবে, যদি আপনার ফাস্ট জুম ইন জুম আউটের দরকার হয় তো আপনি কন্ট্রোল ইউজ করতে পারেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে প্রেস করে মাউসের যে স্ক্রল বাটন আছে সেটা স্ক্রল করলে আপনার জুম ইন জুম আউট আপনার এখানে কষ্ট হবে, মানে আপনার ফার্স্ট জুম ইন জুম আউট হবে, তো আপনাকে বারবার জুম বাটনের জায়গায় যাওয়ার দরকার নেই। এবার কি করতে হয়, আমার এই দুটো লেয়ারের মধ্যে যদি ফেড করতে হয় তার দুটো রাস্তা, একটা হচ্ছে অটো, দুটো হচ্ছে দু নম্বর হচ্ছে ম্যানুয়াল। যদি অটো করতে হয় কি করতে হয়, নিচে আমার এখানে অডিও ক্রস ফেডের টুল রয়েছে, অডিও ক্রস ফেডের টুল যেটা আছে সেটা হলো আরো আগে, হ্যাঁ আমি অডিও ক্রসফেড টুলে সিলেক্ট করলাম, এই শর্টকাট হচ্ছে এফ। সিলেক্ট করার পরে আমি কি করব, যে ওপরের অডিও ট্র্যাকটা আছে সেটাতে একবার ক্লিক করব আর নিচের অডিও ট্র্যাকটাতে একবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কি হয়, আমার এই দুটো অরিজিনাল যে সাউন্ড ছিল মানে মাস্টার যে সাউন্ড ছিল মাস্টার সাউন্ডের সঙ্গে আমার গানের সাউন্ড এই দুটোকে মিক্স করে দেবে। তো এটা আমার বেসিক প্রথমে মাস্টার সাউন্ড থেকে আমি যে আমরা যেরকম বিওয়ারে মিক্সিং করি তাতে মাস্টার সাউন্ড থাকে, মাস্টার সাউন্ডের পরে আমার যেখান থেকে গান হয় সেখান থেকে গান থাকে। এবার হঠাৎ করে মনে হলো গান চলতে চলতে মাঝখানে কোনো একটা জায়গায় কোনো হয়তো মন্ত্র আছে বা আপনার শাঁখের সাউন্ড আছে, সেই সাউন্ডটাকে আপনি এনাবেল করতে চাইছেন, দিতে চাইছেন, তো কী করতে হয়, আপনার যে জায়গায় প্রজেক্টটাকে আপনাকে মুভ করতে হয় প্লে হেডের জায়গায়, মাঝখান থেকে কোনো একটা সেগমেন্ট নাও সম্রাট, মাঝখান থেকে কোনো একটা জায়গার সেগমেন্ট নাও, ছোটো সেগমেন্টটাকে এক ছোটো বড়া কাট করে নাও, এই সেগমেন্টের ছোটো একটা পোর্শন কাট করে নাও, কাট করো অডিওটা দরকার, এখানে কোনো শাঁখের বা অন্য কোনো উলুট সাউন্ড বা এরকম ধরনের কিছু সাউন্ড এফেক্ট আছে যেটাকে আপনি অরিজিনাল ভিডিও থেকে ইউজ করতে চাইছেন, তো সেই জায়গায় আমি কি করতে হবে, জাস্ট সিম্পলি এই জায়গাটা ক্লিক করে আবার অল্ট এ বা রাইট ক্লিক করে অ্যাকোয়ার অডিও ভিডিও যদি আমি ক্লিক করি তাহলে আমার এখানে অরিজিনাল যে সাউন্ডটা ছিল সেই সাউন্ডটা চলে আসবে। এখন এই সাউন্ডটার নাম হলো যে অডিও যেটা এসছে যে সেগমেন্টের অডিওটা আমি এখন দেখতে পাচ্ছি সেই সেগমেন্ট অডিওটা তো হঠাৎ করে চলে আসবে, আমার মনে হলো যে এটারও কি মানে আস্তে করে শুরু হবে এবং আস্তে করে শেষ হবে, এরকম করে আমি কি ফ্রেম জেনারেট করতে চাইছি। তো সেক্ষেত্রে কি করতে হয়, আপনাকে খুব নর্মাল রাইট ক্লিক করবেন, এটা শর্টকাট আছে, আমি জাস্ট অপশন থেকে দেখাচ্ছি আপনাদের, রাইট ক্লিক করব, অডিও ক্রস ফেডে যাবো এবং অডিও ইন আউট করে ক্লিক করে দেবো, এটা কন্ট্রোল শিফট এল যদি মারেন তাহলে অটোমেটিক্যালি কি হবে, অডিওর যে পোর্শনটা আমি সিলেক্ট করলাম তার ইন আউটে অডিও ডিজলভ লেগে রেডি হয়ে যাবে, মানে আপনার হালকা হয়ে সাউন্ড ইন হবে এবং হালকা হয়ে সাউন্ড আউট হবে, মানে যেটুকু পোর্শন আপনার অডিও দরকার সেটুকু পোর্শনকে আমি এরকমভাবে ইউজ করতে পারেন যেখানে যেখানে আপনার অডিও লাগবে। তাহলে আমার কি হলো, আমার একটা কম্পোজিশন ইউজ হয়ে গেল এবং কম্পোজিশন ইউজ হওয়ার পর আমার অরিজিনাল সাউন্ড থেকে যেখান থেকে দরকার সেখান থেকে আমি মাস্টার সাউন্ড রাখলাম, যেখানে আমার মাঝে মাঝে যেখানে নর্মাল অডিও দরকার সেখানে আমি অডিও সেট করলাম, ভিডিও যেখানে যেখানে দরকার নেই সেগুলো কাট করলাম। এর মাঝখানে একটা ব্যাপার আছে, হঠাৎ করে কম্পোজিশন অ্যাড করার পরে কম্পোজিশন আমার অ্যাড হয়ে গেছে, এরপরে আপনার মনে হলো মাঝখানে যেরকম আমি নেক্সট যে সেগমেন্ট আছে ছোটো মতো একটা সেগমেন্ট রয়েছে ওই সেগমেন্টটা আমার দরকার নেই বা খারাপ আছে ভিডিও, প্লেহেডটা সরিয়ে নিয়ে নেক্সট সেগমেন্টে সরে তারপরে ক্লিপটা, হ্যাঁ এই ক্লিপটা আমার দরকার নেই আমার মনে হলো। তো এখন যদি আমার অ্যাড হয়ে যায় অলরেডি কম্পোজিশন, সেই অবস্থায় থেকে যদি আমার মনে হয় যে এটাকে আমি মুভ করাবো যে আমার এই ভিডিওটা দরকার নেই, এর জায়গায় আমি পেছনে যে ভিডিওগুলো আছে সেগুলোকে আগে নিয়ে আসবো, তো তার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট সিম্পলি ওই জায়গাটা আমি ডিলিট করতে পারেন আগের মতনই, আমি ডিলিট করে দিলে কি হবে, এই জায়গাটা আর কোনো ভিডিও রইল না, কারণ এই ভিডিওটা আমার খারাপ ছিল আমি ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পরে কি করতে হবে আপনাকে,
ডিলিট করে দেওয়ার পরে আমার মনে হলো যে ব্ল্যাঙ্ক এরিয়াটা তৈরি হয়েছে, ব্ল্যাঙ্ক এরিয়াটাকে আমি সিলেক্ট করব, করে কিবোর্ড থেকে শিফট বি ডিলিট হয়ে যাবে, ওর জায়গায় পেছন যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আগে চলে আসবে। মানে আপনি এরকম করে আপনার যখন মিক্সিং তৈরি করছেন, করতে করতে আপনার যদি মনে হয় কোনো জায়গায় খারাপ আছে, তো সেই জায়গাটাকে আপনি এখান থেকে ঠিক করে নিতে পারেন। তো যেরকম যেরকম আপনার দরকার সেরকম সেরকম আপনি এখান থেকে মানে প্রয়োজন অনুযায়ী ভিডিওকে অ্যাড বা ডিলিট করতে পারেন। নেক্সট হচ্ছে, এরকম অনেক সময় হয় কি, আমার মনে হলো যে কোনো একটা ক্লিপকে আমি দেখলাম, এখন এই ক্লিপটাকে আমার মনে হলো যে না, এই ক্লিপটা একটু স্লো হলে ভালো হতো, এখন জায়গা তো আমার ফিক্সড হয়ে গেছে, আমি চাইছি এইটুকু এরিয়ার মধ্যে ভিডিওটাকে আমি স্লো করবো, আমি ভিডিওটাকে মুভ করবো। তো স্লোর জন্য আমাদের এখানে বাটন দেওয়া রয়েছে, অনেকগুলো মাল্টিপল বাটন রয়েছে, যেমন স্লোর জন্য আমার এখানে টুলস রয়েছে, আমি জাস্ট স্কেল টুলে যদি যাই, স্কেল টুলকে সিলেক্ট করে আমি জাস্ট সেগমেন্ট এরিয়া ধরে ওই সেগমেন্টটাকে স্লো কর, দেখাও, জাস্ট স্লো করো ওই সেগমেন্টটাকে ধরে, টেনে লেফট রাইট করো, স্লো ফাস্ট, ওটা অডিও আছে না, হ্যাঁ এখানে ধরে স্লো করো, লাস্টে ধরে, লাস্ট লাস্টের দিকে ধরো, হ্যাঁ এটাকে টেনে যদি আমি ড্র্যাগ লাস্টের দিকে নিয়ে যাই, মানে আরো রাইট সাইডে নিয়ে যাই, তাহলে এটা স্লো হবে, মানে আরো বেশি বড় করে দিলাম ভিড়ে। এতে কি সমস্যা, সেটা হলো যে পেছনের এর অটোমেটিক্যালি এটা যদি করি, এটাও করতে পারি, এতে এর পরের যে ভিডিওগুলো ছিল সেই সমস্ত ভিডিওকে অটোমেটিক সরিয়ে দেবে। তো টুলস এর ব্যবহার এরকম যে আপনাকে ডিলিট করে ক্লিয়ার উপর নিচে করারও দরকার নেই, আপনি সিম্পলি টুলটা সিলেক্ট করবেন, করার পর যতদূর দরকার, জাস্ট স্কেল টুল সিলেক্ট করার পরে আপনার যতদূর দরকার, যে দিক থেকে দরকার স্লো মোশন করা, আমি সেদিক থেকে জাস্ট এখান থেকে সিম্পলি ড্র্যাগ করতে শুরু করব, এই পাশে ক্লিক করে, এই পাশে জাস্ট এখান থেকে ধরে ড্র্যাগ করতে শুরু করব, যতটা দরকার ততটা আমি এখান থেকে স্লো করব। এখান থেকে আমার এরকম করে স্লো মোশন বা ফাস্ট মোশন যদি করতে যাই, সেম অপোজিট আমি ধরে যদি আমি ফাস্ট মোশন করি, তো এখান থেকে ধরে স্ন্যাপট্যাগ বন্ধ করে দে, স্ন্যাপ টুলটাকে বন্ধ কর, প্রথম কাট টুলটা বন্ধ করে দে, প্রথম ফাস্ট টুলটা, ফাস্ট টুলটা, ফাস্ট 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 একদম ফাস্ট টুলটা বন্ধ কর, হ্যাঁ টান, এখান থেকে আমি স্লো বা ফাস্ট যেরকম আমার মোশন দরকার সেরকম আমি এখান থেকে সেট করতে পারি। যদি যদি তাড়াতাড়ি ভিডিও করা দরকার তাহলে আমি ফাস্ট করব, যদি আমার স্লো করা দরকার থাকে আমি ট্রেনে স্লো করতে পারি। সেকেন্ড অপশন হচ্ছে যে আমার মনে হলো যে এই পদ্ধতিতে আমার পুরো যে ট্র্যাক আছে সেই ট্র্যাকটা মুভ হচ্ছে, আমার মনে হচ্ছে যে পেছনের ভিডিওগুলোকে আমি মুভ করাবো না, যে যেখানে আছে সে সেখানেই থাকবে, আমি শুধু এইটুকু পোর্শনের ভিডিওকেই আমি স্লো মোশন করবো বা ফাস্ট মোশন করবো। তো তার জন্য কি করতে হয় আপনাকে, সিম্পলি যে ভিডিওটাকে আমি স্লো করতে চাইছেন, যে সেগমেন্টটাকে আপনি স্লো করতে চাইছেন, পার্টিকুলার সেই সেগমেন্টটাকে সিলেক্ট করে তার উপরে রাইট ক্লিক করব, তারপর রাইট ক্লিক করে আমি কি করব, স্কেল অ্যান্ড ডিউরেশনে যাব। স্কেল অ্যান্ড ডিউরেশন যাওয়ার পর এখানে কতগুলো প্যারামিটার রয়েছে, সেই প্যারামিটারগুলো আমার বোঝা দরকার। প্রথম প্যারামিটার হলো যে এখানে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে হচ্ছে আমি যদি নাম্বার কম লিখি, মানে 50 লিখি, তার মানে কি এটা স্লো হলো ভিডিওটা, 50% স্লো হলো। আর যদি আপনি নাম্বার বেশি লিখি, যদি 200 লিখি, মানে আমার এটা ডবল ফাস্ট হয়ে যায়, মানে যা স্পিড ছিল তার ডবল হয়ে যায়, 100 হচ্ছে নর্মাল স্পিড, যদি 50 করি মানে কি স্লো চলবে, যদি আমি 100 এর জায়গায় 200 করি তাহলে কি ফাস্ট চলবে ভিডিওটা। তো আমার এখানে পার্সেন্টেজ লিখতে হবে, এখন ভিডিওগুলো আমি স্লো করবো তার জন্য আমি 50% স্লো লিখলাম। আমি এখানে ভ্যালু আপনার মতো লিখতে পারেন যেরকম দরকার, বা আপনি এখান থেকে মাউস দিয়েও চেঞ্জ করে নিতে পারেন ইন্ডিভিজুয়ালি কত পয়েন্ট লাগবে, তো 50, 51, 52 সমস্ত ভ্যালু এখানে লেখা যাবে। আমি এখানে জাস্ট টাইপ করার জন্য 50 টাইপ করে নিলাম, টাইপ করে নেওয়ার পর এখানে নিচে কতগুলো অপশন রয়েছে, সেটা হলো যে রিফিল শিফট, মানে আপনি টাইম লাইনকে সরাতে চাইলে এখানে শিফট করতে হবে, আমার এই মতো সরানোর দরকার নেই, তো আমি শিফট করবো না। আমি তো তার জন্য নিচের অপশন আছে মেনটেন সেগমেন্ট ডিউরেশন, তো আমি মেনটেন সেগমেন্ট ডিউরেশনে যদি আমি যাই, মেনটেন সেগমেন্ট ডিউরেশনে কি আছে, এখানে ট্রিম লেফট এবং ট্রিম লাইফ রাইট বলে দুটো অপশন রয়েছে। ট্রিম লেফট মানে আমার বাঁ দিক থেকে কেটে বাদ দিয়ে দেবে, যে সেগমেন্ট আছে তার বাঁ দিকের পোর্শন স্লো করবে, স্লো করলে ভিডিওটা বড় হবে। এবার কতটা, যতটা বড় হবে ততটা আপনাকে কি ভিডিও অ্যাডজাস্ট করতে হলে আপনাকে হয় বাঁ দিক থেকে বা ডান দিক থেকে ভিডিও কেটে বাদ দিতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে ট্রিম লেফট বা ট্রিম রাইট, যেটা আপনার দরকার, নর্মালি ট্রিম রাইট মানে ডান দিক থেকে কেটে বাদ চলে যায়, তো ট্রিম রাইট সিলেক্ট করবো। করার পর আমি এখান থেকে, আমি এখান থেকে জাস্ট ট্রিম রাইট করলাম, 50 করলাম, করার পর ওকে করবো। ওকে করলে কি হবে, আমার যে সেগমেন্টটা ছিল দেখুন, সেই সেগমেন্টের মধ্যে আমি 50.25% স্লো করেছিলাম, 50.25% আমার সেগমেন্টে দেখাচ্ছে, কিন্তু ডিউরেশন যতটা ছিল ভিডিও, কিন্তু কোনো ভিডিও তার জায়গা থেকে সরেনি, মানে ভিডিও যেখানে ছিল সেই ভিডিওগুলো সেখানেই আছে, ও নর্মালি ওই পোর্শনের মধ্যেই আপনি স্লো করে দিয়েছে, মানে আপনি
পুরো প্রজেক্ট ইউজ করার পরও আপনার ভিডিওকে আপনার পছন্দ মতো স্লো মোশন বা ফাস্ট মোশন বা আপনি টুলস ইউজ করে তাকে স্লো ফাস্ট করতে পারেন, বা পছন্দ না হলে তাকে ডিলিট করতে পারেন, তাকে রিপ্লেস করতে পারেন, আমি রিপ্লেস দেখালাম, রিপ্লেস করতে পারেন, বা আপনি ভিডিওকে শিফট করতে পারেন আদার ভিডিওকে আপনার নিজের মতো জায়গায়, আপনার প্রয়োজন অনুযায়ী অডিও চাইলে অডিও নিয়ে আসতে পারেন। তো এগুলো আপনার কম্পোজিশন ইউজ করার পর করা যাবে। এখন আমি যে কম্পোজিশনটা ইউজ করেছিলাম তার মধ্যে আসছি। নর্মাল আমি কম্পোজিশন ইউজ করেছি, যে কম্পোজিশন ইউজ করার পর আমার কিরকম করেছে আমি চালিয়ে দেখছি, আমি প্লে করবো জাস্ট শুরু থেকে। কম্পোজিশন কি, আমি জাস্ট প্লে করলে কি হবে, আমি যেখান থেকে কম্পোজিশনটা ইউজ করেছিলাম জাস্ট আমি ক্লিক করেছিলাম, কম্পোজিশন ক্লিক করেছিলাম, আমি প্লে করলাম। তো এখানে কিছু মাল্টিপল এফেক্টস ইউজ করা হয়েছে, এর মধ্যে মাল্টিপল জাস্ট ফর ডেমো আমরা কিছু এফেক্টস ইউজ করেছি ট্রানজিশনের মধ্যে, যেরকম 3D এফেক্টস, ফ্রেম এফেক্টস, তার বাইরে কি ইউজ করেছি, মাস্ক ইউজ করেছি, কালার ইউজ করেছি। তো এগুলো আপনি চাইলে আপনি যে কম্পোজিশন বানাবেন, আমরা আসবো কি করে কম্পোজিশন বানাবেন, তো তার ট্রেনিং আমরা আরো ডিটেলে যাব। তো বেসিক্যালি আপনাদের কি নর্মালি কি করে বানাতে হবে না, আজকে সেটা আমরা শেখাবো, বা ইউজ কি করে করবেন সেটা আমরা দেখাবো আজকে। তো এখানে কিছু কম্পোজিশনের মধ্যে কি দেওয়া আছে, এফেক্টস দেওয়া রয়েছে, অডিও দেওয়া রয়েছে, অডিও বিট অনুযায়ী কিছু বিট মেনশন করা হয়েছে, বিভিন্ন রকম মাস্ক ইউজ করা হয়েছে বিট অনুযায়ী। তো এই সমস্ত মেটেরিয়ালগুলো আমি ইউজ করেছি কম্পোজিশন। আমি যদি লেয়ার বড় করি, টাইমলাইনটাকে বড় করো, উপরে করো টাইমলাইনটাকে, উপর দিকে প্রিভিউ ছোট কর, টাইমলাইন বড় কর। তো আমার এখানে টাইমলাইন ট্র্যাক আছে, দুটো ট্র্যাকের মধ্যে ইউজ করেছি। এরকম অনেক কম্পোজিশন আছে যে কম্পোজিশনের মধ্যে চারটে পাঁচটা ছটা লেয়ারও ইউজ হয়েছে। তো চারটে পাঁচটা ছটা লেয়ার যদি আপনার কম্পোজিশনের মধ্যে ইউজ হয়, তো সেক্ষেত্রে সুবিধা হলো কি, কম্পোজিশন যখন অ্যাপ্লাই করবেন সফটওয়্যার বাই ডিফল্ট দুটো ট্র্যাক নিয়ে ওপেন হয়। আপনি চাইলে ট্র্যাক বাড়াতে পারেন, কিন্তু যদি আপনার ট্র্যাক আপনার জানা নেই, যে আপনার কম্পোজিশনটা জানা নেই যে কত ট্র্যাক আছে, এখানে সুবিধা হলো যে আপনি কম্পোজিশন যখনই অ্যাপ্লাই করবেন, আপনি যদি মাল্টিপল ট্র্যাক অ্যাপ্লাই করে থাকেন, তো সফটওয়্যার অটোমেটিক্যালি আপনার কম্পোজিশনের সেটিং অনুযায়ী বা কম্পোজিশনে যতগুলো ট্র্যাক রিকোয়ার্ড ট্র্যাক অনুযায়ী ট্র্যাক অ্যাড করে নেবে। তো আপনাকে ট্র্যাক অ্যাড করা বা ম্যানুয়ালি ট্র্যাক অ্যাড করা ডিলিট করার কোনো দরকার এখানে নেই। তো এখন যেটা দরকার সেটা হলো যে আমার এই কম্পোজিশনের যে সুবিধা সেটা হলো যেটা আমি সফটওয়্যারের মধ্যে এখন ইউজ করেছি মিক্সিং এর জন্য, আমি একটা কম্পোজিশন প্রজেক্ট থেকে কম্পোজিশন নিয়েছি। এখন যেটা দরকার সেটা হলো প্রথমে যেটা দেখেছিলাম সেটা হলো যে প্লেসমেন্ট, যখনই আপনি কম্পোজিশন ইম্পোর্ট করবেন তখন বাই ডিফল্ট কম্পোজিশনটা গ্রুপে থাকে। গ্রুপে থাকে মানে আমি যে কোনো জায়গায় আমি যদি ক্লিক করি না কেন, আমি পুরো কম্পোজিশনটাকে যে কোনো জায়গা ধরে মুভ করাতে পারি, পুরো যে টোটাল যে গানের বিটের সঙ্গে যা যা আমার ফিল্টার বা যা যা আমার এফেক্ট ইউজ করা আছে সেগুলো সাথে সাথে মুভ হবে। এটা হলো এক নম্বর, কোনো একটা জায়গা থেকে ধরে মুভ করে দেখো সম্রাট, এখান থেকে মুভ করে যদি আমি নর্মাল মুভ করা দেয় তো আমি এখান থেকে মুভ করাতে পারি, যেরকম দরকার সেরকম জায়গা অনুযায়ী মুভ করাতে পারি, আমি ছেড়ে দিলে সেই জায়গায় গিয়ে পুরো কম্পোজিশনটা ওই জায়গা থেকে অ্যাপ্লাই হয়ে যায়। এখন নেক্সট কাজ কি, নেক্সট কাজ হলো যে আমার কোনো একটা জায়গায় মনে হলো যে একটা 3D এফেক্ট আমি দিয়েছি, এই 3D এফেক্টটা আমার ঠিক পছন্দ নয়, এর জায়গায় আমার 3D এফেক্ট পার্টি নেয় না, কিন্তু ওই বিটে বা ওই জায়গায় আমি অন্য একটা এফেক্ট দিতে চাইছি, তো সেখান থেকে আপনি কি করতে হবে, আপনি গ্রুপে থাকা অবস্থাতে আপনি জাস্ট সিম্পলি বাইরে ক্লিক করে নাও, কম্পোজিশন সিলেক্ট আছে, কম্পোজিশন সিলেক্ট করে না থাকে, আমি বাইরে ক্লিক করে নিলাম, ডিসিলেক্ট করে দিলাম কম্পোজিশনটাকে। এবার অন্য কোনো একটা নর্মাল মাস্ক টাইপের আমি একটা ট্রানজিশন বা এফেক্টস নিয়ে এসে আমি যে এফেক্টের মধ্যে রিপ্লেস করতে চাইছি সেই এফেক্টের মধ্যে ড্র্যাগ করে অল ধরে তারপর ছেড়ে দিলাম, কি করলাম অল ধরে সেই এফেক্টটা ছেড়ে দিলাম, তাহলে পার্টিকুলার যে এফেক্টটা আমার ইউজ ছিল কম্পোজিশন সেই রকমই থাকবে, সেম ডিউরেশনে আমি অন্য একটা ট্রানজিশন ইউজ করতে পারি। এরকম করে আরো অন্য কিছু দূর গেলাম, অন্য কোনো এফেক্টকে আমার চেঞ্জ করার দরকার আছে বা মনে হলো যে আমার দরকার নেই, এর জায়গায় আমি হয়তো ছেলে মেয়ের ছবি দেওয়া আছে, আপনি কম্পোজিশনের মধ্যে কি বয়গাল কাপেলও ইউজ করতে পারেন, ছেলে মেয়ের ছবি নিয়ে কাজ করতে পারেন, তো এর জায়গায় মনে হলো যে আমি অন্য কোনো এফেক্ট দেবো, বয়গাল কাপেল ছেড়ে দাও, অন্য কোনো ছবি নিয়ে নাও। এখান থেকে আমি সার্চ করে দেখলাম যেটা আমার মনে হলো যে পছন্দসই কোনো এফেক্ট এটা থাক, অন্য কোনো ট্রানজিশন, ফ্রেমওয়ালা কোনো ট্রানজিশন চেঞ্জ করে দাও। খুব একটা নর্মাল ব্যাপার হচ্ছে এই যে এফেক্ট আমি ইউজ করেছি আমার এফেক্টটা খুব ভালো লাগলো, কিন্তু এফেক্টটার যে ইন আউট আছে সেই ইন আউটটা আমার পছন্দ না,
মানে ইন আউট আমি এফেক্টটা তো চেঞ্জ করলাম, এফেক্টটা চেঞ্জ করার মূল আর ইন আউটটা ঠিক প্রপার না, ইন আউটটা আমার চেঞ্জ করা দরকার। তো তার জন্য আমি কি করতে হবে, তার জন্য আমাদের সফটওয়্যার অপশন অপশন ভ্যারাইটি টাইপ অফ অপশন আছে, আপনি অপশন ইউজ করতে চাইলে আপনার মতো করে সমস্ত জিনিসকে আপনি আপনার মতো সাজিয়ে নিতে পারেন। এখানে কি অপশন আছে, আপনি জাস্ট সিম্পলি প্লেহেডটাকে ধরে কিছু দূরে আমি সরালাম, জাস্ট প্লেহেডটাকে ধরে সরাও, যেখানে আমার ইন হয়ে যাচ্ছে মানে ফুল ফ্রেম আসছে সেই জায়গায় রাখো, নিয়ে আসে ইন হয়ে যাওয়ার পর জাস্ট কাট করে দাও, সি মেরে দাও, ট্রানজিশনটাকে আমি কাট করতে হবে। তো আমি ট্রানজিশনটাকে এই পজিশনে নিয়ে এসে কাট করলাম এবং কিবোর্ড থেকে পেজ আপ মারো, জাস্ট কিবোর্ড থেকে আমি পেজ আপ মারলাম। তো পেজ আপ মালে কি হয়, আমার যেখান থেকে শুরু হয়েছিল সেখানে আমার যে প্লেহেডটা সেখানে চলে যাবে। এবার প্রথমকার পোর্শনটা ডিলিট করে দাও, জাস্ট সিলেক্ট আছে ওটা ডিলিট মেরে দাও, কিবোর্ড থেকে ডিলিট মেরে দিলাম আমি জাস্ট। এবার পরবর্তীকালে যতদূর আছে ওই পোর্শনটাকে টেনে নিয়ে এসে এই প্লেহেডের কাছে নিয়ে চলে এসছো। হ্যাঁ, আর জাস্ট আমি টেনে এসে সেট করলাম। এখন কি হলো যে আমি যে ট্রানজিশনটা লাগালাম এই ট্রানজিশনটার মধ্যে যে ইনটা আমার পছন্দ ছিল না, যে আমার বক্স হয়ে যাচ্ছিল, বক্স হয়ে যাওয়াটা আমার পছন্দ ছিল না, তো আমি বক্স হয়ে জায়গাটা আমি কেটে বাদ দিয়ে দিলাম, দি নর্মাল ফ্রেম যেখান থেকে শুরু হচ্ছে সেই জায়গা থেকে অ্যাপ্লাই করলাম। সেম অ্যাজ ইট ইজ আমার যদি লাস্টের দিকেও যেতে হয়, লাস্টের দিকে যে আমার আউট ট্রানজিশনটা আমি দেখে নিই আমার পছন্দ দেখিনা, এখন আউট পর্যন্ত ডিজলভ হয়েছে, আমার না আমি ডিজলভ চাই না, এর জায়গায় আমি অন্য কোনো লাইটিং এফেক্ট লাগাবো আউটের জন্য। তো আমি ডিজলভ যেখান থেকে শুরু হচ্ছে তার আগে পর্যন্ত ফ্রেমের মধ্যে যেখান থেকে ফ্রেম আছে, ফ্রেম যতদূর আছে আমি জাস্ট সেখান থেকে ট্রানজিশনটাকে কাট করলাম, সেম অ্যাজ ইট ইজ পেস ডাউন মারবো, যে পজিশনে ছিল সেই পজিশনে পৌঁছে যাবো, সেকেন্ড পোর্শনটাকে ডিলিট করে দেবো, ডিলিট করে দিয়ে আবার বাকিটা অ্যাডজাস্ট করে দেবো, ওখান থেকে টেনে নিয়ে এসে আগের পদ্ধতিতে আমি আবার প্লেহেড পজিশনে এসে আটকে দেবো। তো আমার এটা কি হলো, শুধু ফ্রেম আছে, এর মধ্যে না কোনো ইন আছে না কোনো আউট আছে। তো এখন মনে হলে আমি আমার মতো ইন আউট সেট করবো, এটার মধ্যে ম্যানুয়াল কোনো সোয়াইপ দেবো। তো সোয়াইপের জন্য আমাদের এখানে অলরেডি ট্রানজিশন দেওয়া হয়েছে, সোয়াইপ ট্রানজিশন বা আমাদের যা সোয়াইপ ট্রানজিশন দেওয়া রয়েছে তার মধ্যে এখান থেকে উপর থেকে নিয়ে নাও না একটা, যে কোনো হ্যাঁ নিয়ে নাও একটা, টেনে নিয়ে এসে বসিয়ে দাও। এবার আমার এখানে লেয়ার নেই, আমার মনে হলো যে আমার লেয়ার লাগবে আরো, আমার উপরে লেয়ার নেই। তো লেয়ার অ্যাড করার জন্য কি করব, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল আই মারলে অটোমেটিক্যালি উপরে একটা লেয়ার অ্যাড হবে। আবার যে ট্রানজিশনটা দরকার সেই ট্রানজিশনটাকে আমি টেনে নিয়ে এসে এই জায়গায় অ্যাডজাস্ট করব, যেখানে আমার দরকার এদিকে ছেড়ে দেবো। এবার ট্রানজিশন আমি টাইমলাইনটাকে একটুখানি বড় করে নিয়ে লোকের দেরি করে আসে বেঙ্গল আমি লেট করে হ্যালো তো এখানে থেকে আমি কি সোয়াইপটা আমার যে পজিশনে দরকার সেই পজিশনে গিয়ে আমি সোয়াইপে জাস্ট ফ্রেম টু ফ্রেম অ্যাডজাস্ট করে নেব। ফ্রেম টু ফ্রেম দেখো অ্যাডজাস্ট হয় কিনা, এটা ফ্রেম টু ফ্রেম ম্যানুয়ালি দরকার হলে সরিয়ে দাও একটুখানি, হ্যাঁ ব্যাস অ্যাডজাস্ট করো আর একটু ওইদিকে অন্য সাইডে। এখন আমার প্রবলেম কি যে আমি যখন আমি এখানে দুটো জিনিস দেখাচ্ছি, একটা হলো যে আমি এখানে অ্যাডজাস্ট করলাম কিন্তু অ্যাডজাস্টে কি প্রবলেম কি হচ্ছে, আমার ফ্রেম টু ফ্রেম অ্যাডজাস্ট করা খুব প্রবলেম হচ্ছে। তো তার জন্য কি করতে পারেন, প্রথম রাস্তা কি আমরা যেটা করে থাকি সেটা হলো যে আমরা এই ভিডিওটা ডিলিট করে দাও, আমি জাস্ট বোঝানোর জন্য ভিডিওটাকে এখন আমি ট্রানজিশনটাকে ডিলিট করে দিচ্ছি। এবার আমার হার্ড ডিস্ক থেকে এখানে এক্সপ্লোরার আছে, এখানে এক্সপ্লোর অপশনে যাচ্ছি, এক্সপ্লোর অপশনে গিয়ে এখানে এক্স ড্রাইভের মধ্যে আমার কন্টেন্ট লাইব্রেরি আছে, কন্টেন্ট লাইব্রেরির মধ্যে এখানে ভিডিওর মধ্যে সোয়াইপ আছে, সোয়াইপ আছে, সোয়াইপের মধ্যে গিয়ে এখানে অনেক সোয়াইপ আছে, তার মধ্যে আমি এভিআই ফোল্ডারে যাচ্ছি, এভিআই ফোল্ডারে গেলাম, এখান থেকে কোনো একটা জাস্ট মিনিমাইজ করে দাও, এটা প্লে করো প্রথম দিক থেকে তিনটে সিলেক্ট করে আমি ট্র্যাক প্লে করলাম, অন্য কোনো সোয়াইপ না, অন্য কোনো সোয়াইপ, অন্য কোনো সোয়াইপ, আচ্ছা এটাই নিয়ে নাও, যে সোয়াইপ নিয়ে নাও। এই সোয়াইপটাকে নিয়ে এসে আমি কি করছি, ট্র্যাকের মধ্যে যেখান থেকে দরকার আমি জাস্ট দেখে নিলাম প্রিভিউ করে করে, এক্সপ্লোর থেকে প্রিভিউ করে করে যে কোন সোয়াইপটা আমার পছন্দ, লেন্স মার, এল মার লেন্স আসবে, অত প্লে করা দরকার, যেকোনো একটা প্লে করো না, দি চালা চালা চালা, তো এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে আমি টাইমলাইনের মধ্যে বসাচ্ছি যেখান থেকে আমার দরকার, সেই জায়গাটায় মোটামুটি আমি জায়গায় বসালাম। এই বসানোর পর আমি কি করব, আমি জাস্ট ইম্পোর্ট করলাম সোয়াইপটাকে। এবার সোয়াইপটাকে আমার অ্যাডজাস্ট করতে হলে কি করতে হবে, সোয়াইপ যেখানে ফুল স্ক্রিন হচ্ছে আমি প্রথমে কি একদম ট্রানজিশনে প্রথমে যাবো, জাস্ট পেজ আপ মারবো একবার, তো ট্রানজিশনে প্রথম ফ্রেমে যাবো, ফার্স্ট ফ্রেম জাস্ট পেজ আপ মারো একবার। তো আমি ট্রানজিশনে ফার্স্ট ফ্রেমে গেলাম, এখানে আমার কি অ্যাপ্লাই বোঝা যাচ্ছে না সোয়াইপটা। তো এখানে যখন আমি ভিডিওটা যেটা নিয়ে এসেছি সোয়াইপে, এটাকে সিলেক্ট করার পর নিচে আমরা একটা অপশন দিয়েছি সফটওয়্যার ফ্রেম টু ফ্রেম
আপনাকে সরানোর জন্য। নিচে যদি আমি যাই, এখানে যে টুল বক্স রয়েছে নিচে, এখানে কিছু সমস্যার জন্য ওখানে কোডেক মিসিং আছে সফটওয়্যারের মধ্যে, আপনাদের যদি এরকম প্রবলেম এসে থাকে তো এখানে কম সেরোগেট বলে একটা কোডেক অ্যাভেলেবেল আছে কোডেক ফোল্ডারের মধ্যে, আপনি কম সেরোগেট চালালে এখানে যে থাম্বেল এরর হয় উইন্ডোজের থাম্বেল এরর বন্ধ হয়ে যাবে এবং আপনাকে প্রপারলি থাম্বেল দেখাবে। সেক্ষেত্রে এই যে ডোন্ট সেন্ড এরর গুলো দিচ্ছে এগুলো আপনাকে অতটা দেবে না, তো এটা জেনারেলি একটা উইন্ডোজের এরর, নর্মাল এরর। তো এখানে আমি এসেছি আবার, তো সোয়াইপ এর মধ্যে গেছি আমি, আবার কোথায় গেলাম, যে প্রথম যে ফার্স্ট ফ্রেম ছিলাম ফার্স্ট ফ্রেমে আমি যাচ্ছি। ফার্স্ট ফ্রেমে যাওয়ার জন্য আমাকে পেজ আপ পেজ ডাউন ইউজ করতে পারি, আমি জাস্ট কাট টু কাট ফ্রেমে যেতে পারি। এবার কি উপরে যে লেন্স গ্লু রয়েছে সোয়াইপটা, সেটাকে আমি মুভ করা দিয়েছি। মুভ করানোর জন্য আমি যেরকম ম্যানুয়ালি রুম করা দেওয়া যেটা প্রবলেম হচ্ছিল সেটা কি অ্যাকচুয়াল এক পজিশনে অ্যাডজাস্ট করা খুব কঠিন হয়ে যাচ্ছিল। তো তার জন্য আপনাকে কি করতে হবে, আপনি জাস্ট সিলেক্ট করুন সোয়াইপটাকে, সিলেক্ট করার পরে নিচে বাটন রয়েছে আমাদের মুভ করার জন্য, বাটন রয়েছে গ্রিন কালারের বাটন যেখানে মাউস রয়েছে। তো এখানে আমি মাউস দিয়ে এক এক করে ফ্রেম আমি এখান থেকে মুভ করাতে পারি, জাস্ট যেখানে আমি দেখবো ফুল স্ক্রিন হচ্ছে, পুরো স্ক্রিনটাতে আমার লেন্স দিয়ে ঢাকা যাচ্ছে, সেই জায়গায় নিয়ে এসে আমি ফ্রেমটাকে ছেড়ে দেবো, জাস্ট এটা আমার ফুল স্ক্রিন হয়ে গেছে। এবার এটা আমি প্লে করে দেখবো যে কিরকম আমার দেখতে লাগছে, আমি জাস্ট এখান থেকে শুরু থেকে নেবো, সিলেক্ট করে প্লে করবো। তো আমার আগের ট্রানজিশনটা যেরকম ছিল তার জায়গায় বদলি করে আমি একটা অন্য ট্রানজিশন এখানে আমি অ্যাপ্লাই করলাম, যেটা আমার সোয়াইপ সেম অ্যাজ ইট ইজ। ওইরকম করে আমার যদি মনে হয় যে আউটের ক্ষেত্রে আমি ওরকম কোনো সোয়াইপ ট্রানজিশন দেবো, আমি আউটের জায়গাও যেতে পারি, আমার এখানে সোয়াইপ ট্রানজিশন গ্যালারি থেকেও সোয়াইপ নিতে পারি বা ভিডিও লাইব্রেরি থেকেও এখান থেকে আমি সোয়াইপ নিতে পারি, সেম ট্রানজিশন ইউজ করে নাও, ক্লিক করে বসিয়ে দাও, বসো জাস্ট প্লে করে দেখলাম। তো এখানেও কি আমি একদম পার্টিকুলার কাট পয়েন্টে যাওয়ার পরে আমি জাস্ট অ্যাপ্লাই করলাম, যদি ফ্রেম টু ফ্রেম চেঞ্জ করা দরকার থাকে যেরকম দরকার সেরকম আমি ফ্রেম টু ফ্রেম এখান থেকে চেঞ্জ করে নেবো। করার পর এখানে কি আবার যদি আমি প্লেব্যাক করি তাহলে কি দেখতে পাবো, আমার এই ফ্রেমটার উপরে আমার ইন আউট বাদ দিয়ে আমি নতুন রকমভাবে একটা ফ্রেম সেট করলাম। তো এরকম করে কি আপনার পছন্দসই ফ্রেমকে আপনি এডিট করে নিতে পারেন, যদি তার ইন আউট পছন্দ না থাকে, যদি তার ইন আউট বা এফেক্ট ট্রানজিশনটার আপনার গ্রাফিক্সটা পছন্দ, শুধু আপনি বাকি ট্রানজিশনে যে ইন আউট আছে সেটাকে আপনি চাইছেন না, তো সেক্ষেত্রে কি আপনি বাদ দিতে পারেন এবং আপনার পছন্দসই এখানে ট্রানজিশন ইউজ করতে পারেন। তো এটা একটা পদ্ধতি গেল, আমি এখানে কিছু ট্রানজিশন ইউজ করলাম। এরপরে কি আমি আরো আগে যাচ্ছি, আমি অন্য কোনো জায়গায় গিয়ে দেখলাম আমি কোনো পার্টিকেল ইউজ করবো বা কোনো কালার ট্রানজিশন ইউজ করবো, আমি এখানে গিয়ে মনে হলে কোনো কোনো ফ্রেমওয়ালা এফেক্টকে চেঞ্জ করো কালারওয়ালা এফেক্টে, যে আমাদের বিভিন্ন রকম কালার ফিল্টার অ্যাভেলেবেল ট্রানজিশন রয়েছে এখানে, বুকে লাইটস রয়েছে, তো এই ধরনের আমি লাইট ইউজ করতে চাইছি এই জায়গায়। তো আমি কি করবো, আমি এর উপরে একটা বুকে লাইট দিতে চাইছি, তো আমি এর উপরে আবার একটা ট্রানজিশন নিয়ে এর মধ্যে বুকে লাইট অ্যাড করলাম। তো এরকম করে কি আমি আমার যে ট্রানজিশন রয়েছে জাস্ট রিপ্লেস করে দাও এর জায়গায়, আর রিপ্লেস করে দিলাম, আমি এরকম একটা অন্য একটা ট্রানজিশন রিপ্লেস করে দিলাম। তাহলে কি হলো, আমার একটা ট্রানজিশনগুলোকে চেঞ্জ করে আমি আমার পছন্দ মতো অ্যাড করলাম, একটা কম্পোজিশনকে আমি সেট করে নিলাম, মানে আমার পুরো রেডি হয়ে গেল, আমার এই গানটা মনে হলো যে এখন ফাইনাল, এই গানটা প্রপার, এই এফেক্টগুলো প্রপার এবং এই এফেক্টগুলো দিয়ে আমার প্রপারলি মিক্সিং হয়ে গেছে। তার মানে কি আমি একটা গানকে ইউজ করে তাকে প্রথম প্লে করে দেখলাম যে প্লে কি করে হয়, এরপরে আমার মনে হলো যে এই যে প্রজেক্টটাকে আমি নতুন করে বানালাম, এই প্রজেক্টটা আমার মনে হলো যে এটা আমার ফাইনাল প্রজেক্ট, এটাতে আর কোনো চেঞ্জেস করার দরকার নেই, এখন আমি প্রজেক্টটাকে আমি অন্য পার্টিতে ইউজ করতে পারি, কাউকে দিতে পারি। তো সেক্ষেত্রে কি আমি এখানে কি আমার লেয়ার ছিল 0 আর 1, আমি একটা টিয়ার ট্র্যাক অ্যাড করেছি, 2 নম্বর ট্র্যাক অ্যাড করেছি, আমি কিছু নমিনাল চেঞ্জেস করেছি, কিছু ট্রানজিশনের মধ্যে চেঞ্জেস করেছি, সোয়াইপ অ্যাড করেছি, করার পর মনে হলো এই ফাইনাল ট্র্যাকটাকে আপনাকে সেভ করতে হবে। ফাইনাল ট্র্যাকটাকে সেভ করার জন্য আপনাকে কি করতে হবে, আপনি সিম্পলি সিলেক্ট করুন যতটা এরিয়া আপনার ভিডিও আছে, যে যে মেটেরিয়ালগুলোকে আপনি সেভ করতে চাইছেন। এখানে খেয়াল রাখতে হবে কি আপনার পার্টির ভিডিওকে যেটা আপনি মিক্সিং করেছেন সেই ভিডিওটা করা যাবে না, এর বাইরে আপনি শুধু ট্রানজিশন মেটেরিয়াল গান যাই কিছু ইউজ করেছেন সেগুলো ন্যাচারাল সেগুলো সব সিলেক্ট করতে পারেন। করার পর আপনাকে কি করতে হবে, জাস্ট সিলেক্ট করে নিলাম, আমি মাউসে করে সমস্ত ধরে সিলেক্ট করে নিলাম, করতে ওটার উপরে রাইট ক্লিক করে সেভ করতে, কিন্তু সেভ করার আগে যেটা কাজ সেটা হলো যে কম্পোজিশন লাইব্রেরিতে যদি আমি যাই, কম্পোজিশন লাইব্রেরিতে এখানে কতগুলো ফোল্ডার স্ট্রাকচার রয়েছে, তো আপনাকে নিজস্ব ফোল্ডার স্ট্রাকচার ক্রিয়েট করতে হবে, বা আপনি ডিফল্ট ফোল্ডার স্ট্রাকচারের মধ্যেও রাখতে পারেন প্রজেক্টটাকে।
তো এখন যদি ফোল্ডার স্ট্রাকচার বানাতে হয় আপনাকে কি করতে হবে, তাহলে উপরে মাস্টার এবং নিচে পাশে বাঁদিকে আপনার সাব ক্যাটাগরি রয়েছে, নিচে এখানে ফোল্ডার অ্যাড করার জন্য অ্যাড ফোল্ডার অপশন রয়েছে, এখান থেকেও করতে পারেন। বা যে উপরে যেখানে বেঙ্গলি লেখা রয়েছে ওখানে যদি মাউস দিয়ে রাইট ক্লিক করি তাহলে এখানে অ্যাড ফোল্ডার বাটন আসবে, আপনি জাস্ট অ্যাড ফোল্ডার এখানে ক্লিক করতে পারেন। আপনার পার্টির বা আপনার সেরিমনির এখানে নাম লিখলেন, সাপোজ আমি কিছু একটা নাম লিখলাম সম্রাট, তো সম্রাটের মধ্যে বা ওয়েডিং নাম লেখার পরে আমি ওয়েডিং আমাদের নিজস্ব পছন্দ অনুযায়ী আপনি এখানে নাম লিখতে পারেন। নাম লেখার পরে সাব ফোল্ডার তৈরি করলাম, সাপোজ এই সেরিমনিটা যেটা নাম সেই সেরিমনির নাম আমি এখানে টাইপ করবো, তো রাইট ক্লিক করে অ্যাড ফোল্ডার করলাম সাবের জায়গায়, এবার এখানে আমি ক্লিক করলাম জাস্ট কিছু লিখলাম গার্ড, করার পর ওকে করলাম। এখন আমার কি তৈরি হয়ে গেল, আমার কম্পোজিশনের মধ্যে আমার নিজস্ব ক্যাটাগরি তৈরি, এরকম মাল্টিপল ক্যাটাগরি তৈরি করলাম, মানে সম্রাটের মধ্যে আপনি গার্ল তৈরি করলেন, আরো হলুদ তৈরি করলেন, নান্দিমুখ তৈরি করলেন, সিন্ধুদান তৈরি করলেন, মাল্টিপল ফোল্ডার তৈরি করতে হবে। মাস্টার ফোল্ডারের মধ্যে সাব ফোল্ডার তৈরি করলে মাল্টিপল সাব ফোল্ডার তৈরি করতে হবে, এবং পার্টিকুলার ফোল্ডারের মধ্যে আবার আপনি যত খুশি প্রজেক্ট রাখতে পারেন। তো এগুলো হলো ফোল্ডার তৈরি করার জাস্ট স্ট্রাকচার, আপনাকে তৈরি করে নিতে হবে কোন ফোল্ডারের মধ্যে রাখতে চাইছেন। নেক্সট কাজ কি, যেরকম দেখালাম আপনাকে জাস্ট টাইমলাইনের মধ্যে ভিডিও যেটা আপনার কাস্টমারের পার্টির ভিডিও আছে সেই ভিডিওটা ছাড়া বাকি আদার্স যে মেটেরিয়ালগুলো আছে সেই আদার্স মেটেরিয়ালটুকু আপনাকে সিলেক্ট করে নিতে হবে, শুধু সিলেক্ট করে নিতে হবে। তার মধ্যে গান থাকবে, গ্রাফিক্স থাকবে, এফেক্টস থাকবে, যেগুলো যেগুলো আপনি ইউজ করেছেন সেই সমস্ত মেটেরিয়াল থাকবে, সোয়াইপ থাকবে, ফ্রেম থাকবে, সব কিছু থাকবে। করার পর আপনার যে কোনো সিলেক্ট করার পর যে কোনো একটা সেগমেন্টে আপনার উপর রাইট ক্লিক করতে হবে। সাপোজ আমি অডিও ট্র্যাকের উপর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমার এখানে সেভ কম্পোজিশন বলে অপশন থাকবে, সেভ কম্পোজিশনে যাব। তো সেভ কম্পোজিশনে যাওয়ার পর কি হবে, আমার এখানে একটা ফোল্ডার স্ট্রাকচার আছে, ফোল্ডার স্ট্রাকচারের মধ্যে আপনার এখানে যে ফোল্ডার আপনি তৈরি করেছিলেন সেই ফোল্ডারের নামটা আপনাকে দেখে কম্পোজিশনের আন্ডারে সম্রাট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, তার মধ্যে কি হয়েছে গার্ল আছে, নান্দিমুখ আছে, দুটো ফোল্ডার আমি তৈরি করেছিলাম। তো আমি চাইছি গার্লের মধ্যে সেভ করার জন্য, তো আমাকে গার্লের মধ্যে সেভ করতে হবে, গার্ল ফোল্ডার সিলেক্ট করতে হবে। এবার এখানে যে পার্টিকুলার আপনার যে সঙের উপর আপনি বানিয়েছেন প্রজেক্টটা সেই সঙটার নাম আপনাকে টাইপ করতে হবে। এই সঙটার নামটা ইম্পর্টেন্ট এই কারণে, কেন, কারণ আপনি যে কম্পোজিশন যখন মাল্টিপল হবে তখন আপনাকে সার্চ করার জন্য ধরুন আপনি অনেক এক্সট্রা কম্পোজিশন বানিয়ে ফেলেন, তো এক্সট্রা কম্পোজিশন বানিয়ে পড়া গানের উপর আপনি কম্পোজিশন চাইছেন, এক একটা গানে মাল্টিপল হয়তো দু তিনটে প্রজেক্ট আছে, তো আপনি সার্চ ওখানে অপশন রয়েছে, আমরা নেক্সট দেখাচ্ছি কি করে সার্চ করবেন। তো তার জন্য আপনার এখানে এই নামটা দরকার, তো আপনি যেটাতে বুঝতে পারবেন সেই অনুযায়ী আপনি গানের নাম লিখবেন, যে যেরকম আপনার কম্পোজিশন নাম দরকার, নাম দিলেন। নেক্সট হচ্ছে রেফারেন্স ক্লিপ, রেফারেন্স ক্লিপ আপনাকে দিতেই হবে। এখন রেফারেন্স ক্লিপ মানে কি, আমরা ডবল ক্লিক করলে প্রথমে যেরকম দেখালাম যে কোনো একটা কম্পোজিশন উপর ডবল ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে গানটা কীরকম করে তৈরি হয়েছিল, বা যে ডেমো ফুটেজগুলো দিয়ে গানটা বানানো হয়েছিল সেই ডেমো ফুটেজ সমেত কীরকম লুক অ্যান্ড ফিল আসছে সেটা দেখার জন্য রেফারেন্স লাগে। তো রেফারেন্স আপনাকে দিতে গেলে দুটো রাস্তা, একটা হচ্ছে রেফারেন্স আপনি ডাইরেক্টলি জেনারেট করে নিতে পারেন, তো নিচের জেনারেট থাম বলে অপশন রয়েছে, এতে কী করবে, এটা একটা লো রেজুলেশন ফাইল আপনার এই টাইম লাইন থেকে এক্সপোর্ট করে জেনারেট করে দেবে, মানে অতটুকু এরিয়ার একটা ছোট ভিডিও এক্সপোর্ট করে এই প্রজেক্টটার সঙ্গে অ্যাড করে দেবে, জেনারেট থাম করতে পারেন। সেকেন্ড হচ্ছে রেফারেন্স ফাইল, রেফারেন্স ফাইল মানে আপনার হার্ড ডিস্কে পড়ে আছে, আপনি সাপোজ এক্সপোর্ট করে রাখলেন হার্ড ডিস্কের মধ্যে, এবার এক্সপোর্ট করে রাখার পর সেই ফাইলটাকে আপনি অ্যাড করে আপনি রেফারেন্স হিসাবে দেখাতে চাইছেন, তো সেক্ষেত্রে এক্সপোর্ট ফাইলটাকে নিতে পারেন। এবার এখানে যেটা যেটা সুবিধা সেটা হলো রেফারেন্স ফাইলের মধ্যে আপনাকে যে ভিডিও রেন্ডার করেই রাখতে হবে সেরকম কোনো মানে নেই, রেফারেন্স ফাইলের মধ্যে আপনি ইমেজ দিতে পারেন, ধরো আপনি কেটেছেন যেটা হলুদের গান, তো হলুদ বলে আমি একটা ইমেজ সেভ করে রেখেছেন হার্ড ডিস্কে সেটা দেখাতে পারেন, বা ডাইরেক্টলি যে গানটা দিয়ে আপনি বানিয়েছেন সেই গানটাকে অ্যাজ এ রেফারেন্স নিতে পারেন সংটাকে। তো এখানে কি বা যে ভিডিও রেন্ডার করেছেন সেই ভিডিওকে রেফারেন্স নিতে পারেন, বা যদি মনে হয় যে না আমার যেটা বানিয়েছি সেই টাইম লাইনে ভিডিওটাই রেফারেন্সে দেখাবে সেক্ষেত্রে আপনার জেনারেট থাম্বলিং করতে হবে। তো এখানে এতগুলো অপশন রয়েছে থাম্বলিংয়ের জন্য, জাস্ট আমি এখানে রেফারেন্স ফাইল হিসেবে হার্ড ডিস্ক থেকে যে কোনো একটা ভিডিও আমি অ্যাড করলাম। হ্যালো চন্দন স্যার, হ্যালো, এক পোল লঞ্চ করতে হ্যায়, পোল লঞ্চ করতে হ্যায়, হ্যাঁ হ্যাঁ एक क्वेश्चन है सबको, पोलिंग लॉन्च मैंने किया, स्टेप बाय स्टेप वीडियो एडिटिंग के लिए बंगाली में कुछ बेनिफिट हो रहा है कि नहीं, यस और नो में आंसर देना है। देखो लॉन्च किया पोल, এখানে এখানে যারা এখানে একটা পোল এসেছে আপনাদের স্ক্রিনের মধ্যে, যে আপনাদের এটা সেশন যেটা চলছে বেঙ্গলি সেশন, এটাতে আপনাদের মানে যেগুলো আছে সেগুলো বেনিফিট হচ্ছে কি হচ্ছে না তার জন্য পোল আছে, যাদের ইয়েস মনে হচ্ছে তারা ইয়েস করবেন, যাদের নো মনে হচ্ছে তারা নো করতে পারবেন। গুড সম্রাট, আমি পোল এখনো পর্যন্ত চালু আছে,
পোল কমপ্লিট হওয়ার পর আমরা এখানে বলছি যে কি হবে পোলিং চালু है 40% পোলিং হয়ে গিয়া है 40% 10 কাস্টমার নে কর দিয়া है 22 বচে হুয়ে হ্যায় জলদি জলদি সব পোলিং করে গুড 40% से क्रॉस कर गया है সমরাইজ টু কন্টিনিউ কর আমি ক্লাস ওকে ওকে মোনাক সাহেব ভি পোলিং কর সকতা হ্যায় গুড दस कस्टमर ने पोलिंग कर दिया है ये 100% है एक भी नो नहीं है सभी यस है इट मींस कि ये जो है बेनिफिट हो रहा है बंगाली में स्टेप बाय स्टेप ट्रेनिंग मैं बस आप लोग से ये रिक्वेस्ट करूंगा कल भी इसका सेशन होगा कल भी आप लोग अटेंड कीजिएगा सेम आईडी पासवर्ड है ठीक है और भी जितने लोग हैं आपके फ्रेंड्स अटेंड करना चाहते हैं तो अटेंड कीजिए हम लोग अभी ये पोलिंग एंड कर रहे हैं सम्राट वी कंटिन्यू ओके सर तो इतने टैक्टिक सॉरी रेफरेंस क्लिप दो आप এবারে রেফারেন্স ক্লিপ আপনি আপনার মত করে যদি আপনার হার্ড ডিস্কে জায়গা কম থাকে অ্যাকচুয়ালি এখানে থাম্বনেল জেনারেট করলে কি হয় প্রত্যেকটা আপনার একটা ভিডিও ফাইলে থাম্বনেল জেনারেট করবে প্রজেক্টে তো সেক্ষেত্রে আপনার একটা জায়গা হার্ড ডিস্কে শর্টেজ হবে তো সেক্ষেত্রে আপনার জায়গা কম থাকে যে কোনো ফাইল দিতে পারে তো যে ফাইলটা দেবেন মনে রাখবেন যে ফাইলটা দিচ্ছেন আপনি সেই ফাইলটা না হার্ড ডিস্কে থাকে মানে ধরুন আপনি বাকি ফাইল ফুটেজ এখানে রেফারেন্স ক্লিপ হিসাবে দিয়ে দিয়েছেন তো সেক্ষেত্রে আপনি পরবর্তীকালে বাকি ফুটেজটা ডিলিট করে দিলেন তো সেক্ষেত্রে এখানে ব্ল্যাঙ্ক আসবে তো সেই জন্য আপনি আমাদের এখান থেকে যদি আপনি সুবিধা সুবিধার জন্য আপনি কোনো অডিও দিতে পারেন MP3 সংও এখানে অ্যাড করেন আমি যেমন এখান থেকে এখন আপাতত কোনো অডিও দিচ্ছি गाल फोल्डर चले যেরকম আপনি রেফারেন্স দেবেন সেই রেফারেন্সটা এখানে আসবে তো আমি এখানে এফেক্টস চেঞ্জ করেছিলাম যে এফেক্টস চেঞ্জ করেছিলাম ওভারলে অ্যাড করেছিলাম আপনার একটু প্রত্যেকটা অডিও এখানে অডিও চেঞ্জেস হয়েছিল তো সেক্ষেত্রে যেগুলো আমি কম্পোজিশনে সেভ করেছি সব এখানে আমার অ্যাড হয়ে গেছে এবার আমি যদি পরবর্তীকালে এই প্রজেক্টটাই আমি কোনো টাইমলাইনে অ্যাপ্লাই করতে চাই তো সেম অপশন আপনার প্লেহেডটাকে আপনি যেখান থেকে আপনি প্রজেক্টটা অ্যাপ্লাই করবেন আপনি সেখানে প্লেহেডটা নিয়ে গিয়ে এবং আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনি কম্পোজিশন যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন অবশ্যই যে ভিডিও ট্যাগ রয়েছে ভিডিও ট্যাগের জিরো যে ভিডিও ট্যাগটা রয়েছে তার বি লেয়ারটা মানে আপনি যে লেয়ার ট্যাগে ভিডিও রাখছেন তার বি লেয়ারটা যেন সিলেকশন থাকে আর অডিও এটা বাদে আপনি অডিও ওয়ান লেয়ারটা সিলেকশন রাখতে পারেন তো আমি এখান থেকে সেম অপশন আমি এখানে প্রজেক্টটাকে সিলেকশন করলাম এবং যে ইয়েলো বাটনটা আছে এখানে ইয়েলো বাটনের উপর আপনি মাউস দিয়ে গেলে দেখতে পারবেন কম্পোজিশন অন টাইম লাইন আর আপনার প্লে হাইট যেখান থেকে আছে সেখান থেকে কম্পোজিশনটা অ্যাপ্লাই হবে আমি এখানে ক্লিক করছি তো অটোমেটিক্যালি আমি যে প্রজেক্ট গুলো দিয়ে সেভ করেছিলাম মডিফাই করে সেই এফেক্ট সমেত আমার কম্পোজিশনটা টাইম লাইনে অ্যাপ্লাই হয়ে গেল তো আমি যেখানে আমি চেঞ্জেস করেছিলাম সেখান থেকে প্লে করে তখন এখানে আমার এফেক্টটা চেঞ্জ হয়েছিল আমি এখানে কোনো অন্য ফ্রেম এফেক্ট ছিল সেই ফ্রেম এফেক্ট বাদ দিয়ে আমি এখানে আলফা পার্টিকেল কোনো এফেক্ট অ্যাড করেছিলাম তো এরকম যা যা আমি চেঞ্জ করেছিলাম যেমন এখানে কিছু আমি চেঞ্জ দিয়েছিলাম তো আমি যা যা চেঞ্জেস করেছিলাম সেই সব চেঞ্জেস সমেত এখানে সেভ হয়ে গেছিল এবং
আপনি অ্যাপ্লাই করার সাথে আমার যে নতুন আমি আপনি আপনার মতো করে ফোল্ডারের নাম ক্রিয়েট করে বিভিন্ন রকম প্রজেক্ট সেভ করে রাখতে পারেন। আপনি নিজে করে নতুন প্রজেক্ট মানে নতুন যদি আপনি ক্রিয়েট করতে চান প্রজেক্ট সেরকম ভাবে ক্রিয়েট করে রাখতে পারেন, সেটা আমরা পরের কম্পোজিশন সেশনে আসবো। এবং এখানে আপনার আমরা রেডিমেডও প্রচুর দেওয়া রয়েছে বেঙ্গলি, আমাদের খুব শীঘ্রই এখানে রিলিজ হবে। এই বেঙ্গলি গুলো আমরা কিছু দেখানোর জন্য দেখেছিলাম। তো নেক্সট অপশন আমাদের কি আছে, নেক্সট নেক্সট গিয়ে আমরা এখান থেকে যদি আপনার মনে হয় যে আমি যেমন এখানে একটা প্রজেক্ট মানে আমি মডিফাই করে একটা প্রজেক্ট সেভ করলাম, আপনার যদি মনে হয় যে এখানে আমার যদি আর একটা প্রজেক্ট আমি এখানে পরে অ্যাপ্লাই করছি, এই একটা গান রয়েছে আমি এটা আমার একটা গায়াবুদের গান, গায়াবুদের সেরেমনি চলছে, আমার এখানে গায়াবুদের কোনো প্রজেক্ট অ্যাপ্লাই করতে হবে, তো আমি কোনো গায়াবুদের একটা প্রজেক্ট দেখে নিচ্ছি। যেহেতু এখানে আমার ভিডিও থাম্বল দেওয়া নেই, শুধু অডিও দেওয়া ছিল, তো আমি এটাকে অ্যাপ্লাই মারবো। সেম অপশন বি লেয়ারটা সবসময় খেয়াল রাখতে হবে, যাতে বি লেয়ারে ভিডিও, বি লেয়ারে ভিডিও হচ্ছে, বি লেয়ারে সিলেকশন থাকে আর অডিও এক নম্বর মানে লেয়ারটা ছেড়ে এক নম্বর লেয়ার রাখতে পারেন সিলেকশন করে। নাও অ্যাপ্লাই, তো আপনার যেখানে কাজটা প্লেটটা রয়েছে সেখান থেকে আপনার প্রজেক্টটা অ্যাপ্লাই হয়ে যায়। আমার প্রজেক্টটা এখানে অ্যাপ্লাই হওয়ার পরে আমি এখান থেকে প্লে করে দেখে নিচ্ছি, খুব ইজি, মানে জাস্ট আপনাকে দেখে নিতে হবে কোথা থেকে আপনি প্রজেক্টটাকে অ্যাপ্লাই করবেন, সেখানে আপনি কাস্টেটটাকে রাখবেন এবং আপনাকে প্রজেক্টের এখানে কম্পোজিশন করুন। এবং এখানে ইয়েলো যে বাটনটা আছে অ্যাড টু কম্পোজিশন অন টাইম লাইন সিলেকশন করুন, অটোমেটিকলি আপনার এফেক্ট অডিও যা যা প্রজেক্টের ভেতর রয়েছে সেই সময় আপনার টাইম লাইনে অ্যাপ্লাই হয়ে যাবে। আর একটা জিনিস আরেকবার বলে দিচ্ছি, যদি ধরুন আপনার সাধারণত আমাদের বেসিক টাইম লাইনের ভিডিও জিরো লেয়ার, ট্র্যাক জিরো লেয়ার এবং ট্র্যাক ওয়ান এই দুটো ট্র্যাকই থাকে, তো সেক্ষেত্রে আপনি যদি অ্যাপ্লাই মানে ট্র্যাক আর না বাড়িয়ে থাকেন, দেখা গেলো কোনো প্রজেক্টে তিনটে কিংবা চারটে ট্র্যাক ইউজ করা আছে, মানে দুটোর বেশি ট্র্যাক ইউজ করা আছে, তো আপনার টাইম লাইন যেটা রয়েছে সেখানে দুটো ট্র্যাকই রয়েছে, তো অটোমেটিকলি যখন আপনি প্রজেক্ট অ্যাড করবেন যদি টাইম লাইনে ট্র্যাক দুটোর বেশি না থাকে তো অটোমেটিকলি প্রজেক্টের কম্পোজিশনের সাথে ট্র্যাক অ্যাড করবে। এবার আমার এখানে সেকেন্ড প্রজেক্ট চলে এসেছে, এবার এরকম করে আপনি ধরুন কন্টিনিউ মিক্সিং করছেন, তো এখানে আমি একটা সং মানে একটা গান আমি কিভাবে কম্পোজিশনের মধ্যে সেভ করবো সেটা দেখার মতো। এবার সাপোজ দেখা গেল আমার সেরেমনি মানে বিধি অনুসারে আমি প্রজেক্ট গুলোকে নিয়েছি পরপর, তো প্রজেক্ট গুলো সাজানোর পর আপনি মানে দুটো প্রজেক্ট তো একসাথে সেভ করতে পারেন কম্পোজিশনে। যেমন আমি দেখা গেল এখানে দুটো প্রজেক্ট রয়েছে, দুটো প্রজেক্টকে আমি একসাথে কি দুটো দুটো গান তিনটে গান আপনি একসাথে সিলেকশন করেও সেভ করতে পারেন কম্পোজিশন। তো আমি এখানে একটা ফোল্ডার বানিয়ে দিলাম মিক্স বলে, দেখা গেল আমার একসাথে চার তিন চারটে গান সেভ করা আছে, আমি এখানে একটা মিক্স বলে ফোল্ডার বানিয়ে এর মধ্যে আমি এখানে ভিডিও অনুসারে আমি করতে পারি, আমি এখানে একটা সং মিক্স বলে সং বলে সেভ করলাম। মানে এই ফোল্ডারের মধ্যে আমি দুটো গানকে একসাথে সেভ করতে পারি, এখানে রাইট ক্লিক সেভ অপশন, আপনি সেভ অ্যাজ কম্পোজিশনে গেলে আপনার যে ফোল্ডার ক্রিয়েট করলে তার ভেতরে এখানে আপনি টু সং কি কি গান আছে তার নামও দিতে পারেন। আমি এখানে যে কোনো একটা নরমালি রেফারেন্স দিই সেভ অ্যাজ কম্পোজিশন, তো এখানে আমার আমি আর কোন আমরা যা দেখি যেটা হচ্ছে কি আমার যে কোনো একটা প্রজেক্টের উপর ক্লিক করলে একটা করে গান আসছে, তো আপনি আপনি পুরো বিয়ের বাড়ির যে কটা গান লাগে সেরকম আপনি বিধি অনুযায়ী পরপর আপনি সাজিয়ে দিতে পারেন, একটার পর একটা আপনি সাজিয়ে রাখতে পারেন। সরি একটুখানি সরি প্রবলেম আছে।
এখানে যেটা ব্যাপার সেটা হলো যে কম্পোজিশনের মধ্যে আমরা আজকে যেটা দেখাচ্ছি সেটা হলো যে আপনি কম্পোজিশনের মধ্যে কিভাবে প্রজেক্ট সেভ করবেন বা প্রজেক্টগুলো আপনার যেগুলো রেডি প্রজেক্ট আছে সেগুলো কি করে ইম্পোর্ট করে আপনি কাজ করবেন। তো এখানে যদি আমরা রেডি প্রজেক্ট সেভ করতে হয় বা ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় তার জন্য আপনাকে প্রসিডিউর যেরকম যেরকম দেখালো আপনাকে করতে হবে, আপনাকে জাস্ট কম্পোজিশন ট্যাবে যেতে হবে। কম্পোজিশন ট্যাবে দেখে আপনার কম্পোজিশনের মধ্যে যে যে আইটেম আপনার দরকার সেই সেই আইটেমগুলো ইউজ করুন, করার পর তাকে যা রিপ্লেস করা দরকার সেগুলো রিপ্লেস করুন, সেভ করে দিন। সেকেন্ড আইটেম কি আপনার যারা এক্সিস্টিং যারা অলরেডি স্মার্ট কার্ড প্রোতে কাজ করছেন তো তারা আপনার মনে হলো যে আপনি কোনো একটা প্রজেক্ট বানিয়েছেন যে প্রজেক্টটা আপনার পছন্দ অনুযায়ী বেশ ভালো লেগেছে, তাকে নর্মাল কম্পোজিশনের জন্য নর্মাল কিছু মডিফাই করে, মডিফাই করার পর তাকে আপনি সেভ করে নিতে পারেন। আপনার পার্টির কাজকেই আপনি কম্পোজিশনে সেভ করে রাখতে পারেন, তাহলে সুবিধা কি হবে আপনার প্রজেক্ট লাইব্রেরি অনেক বেড়ে যাবে। আপনার মনে হলো যে ওই কাজটা করেছিলাম পার্টি ভালো লেগেছে, বেশ কাজটা আমার করার পরে মনে হলো যে এই কাজটা প্রপার হয়েছিল, তো সেই কাজটাকে আপনি যদি চাইছেন যে লাইব্রেরির মধ্যে আমি রেখে দিতে চাইছি কম্পোজিশন লাইব্রেরির মধ্যে, তো পুরোনো প্রজেক্টগুলোকে ওপেন করেও আপনি কম্পোজিশন লাইব্রেরির মধ্যে সেভ করে রাখতে পারেন। দ্বিতীয় নম্বর সুবিধা হলো যে এখন স্মার্ট কার্ড প্রোতে যেটা সুবিধা দেওয়া হয়েছে সেটা হলো যে সমস্ত আইটেমের ব্যাকআপ, যেরকম আমরা আগের দিন দেখিয়েছিলাম যে আপনার এই এফেক্টস এর ব্যাকআপ কি করে রাখবেন নিজে, সেম অ্যাজ ইট ইজ আপনার যদি মনে হয় যে আপনার কম্পোজিশনের ব্যাকআপ থাকা দরকার, তো আপনার কম্পোজিশনের সুবিধা হলো কি আপনি যদি একবার কম্পোজিশন বানিয়ে নেন তাহলে আপনার যে প্রজেক্টটা আছে যে প্রজেক্ট থেকে আপনি কম্পোজিশন বানিয়েছেন সেই প্রজেক্টটা হার্ড ডিস্কে রাখার দরকার নেই, কম্পোজিশন নিজস্ব জায়গা থেকে কম্পোজিশন সেভ করে নেন। সেই প্রজেক্টটা যদি আপনি হার্ড ডিস্ক থেকে ডিলিটও করে দেন তবুও চলবে, কিন্তু যে মেটেরিয়ালগুলো ইউজ করেছেন কম্পোজিশনের মধ্যে যেমন ব্যাকগ্রাউন্ড গান সেগুলো যদি ডিলিট করে দেন তাহলে কিন্তু থাকবেন। তাহলে আপনাকে কম্পোজিশন নিতে গেলে কি কম্পোজিশনের যে ভিডিও যে বা যে পার্টির ফোল্ডার থেকে আপনি কাজটা করেছিলেন সেই পার্টির ফোল্ডার থেকে যদি সাপোজ আপনি নতুন কোনো কম্পোজিশন সেভ করে দিলেন তারপর সেই পার্টির ফোল্ডারটাকে যদি আপনি ডিলিট করে দেন কোনো অসুবিধা নেই, কিন্তু তার কম্পোজিশনের মধ্যে গান বা মেটেরিয়াল বা গ্রাফিক্স বা আপনার কোনো সোয়াইপ বা ট্রানজিশন যেগুলো আপনি ইউজ করছেন সেগুলো আপনার মেটেরিয়ালগুলো হার্ড ডিস্কের মধ্যে থাকা চাই। দ্বিতীয় নম্বর কি এটার মধ্যে ব্যাকআপের সুবিধা রয়েছে, আপনি চাইলে আপনি পুরো যতগুলো গান বানাচ্ছেন ততগুলো গান বানানো কমপ্লিট হয়ে যাওয়ার পর বা আপনি আপনার মতো করে সময় অনুযায়ী আপনি ব্যাকআপ নিয়ে হার্ড ডিস্কের মধ্যে রাখতে পারেন। তাতে সুবিধা কি হয় আমরা আসছি কি হয় আপনি ব্যাকআপ নেবেন সেটা আপনার দেখাবো, তো সেটা নিয়ে সুবিধা কি হবে আপনি পরবর্তীকালে আপনার মনে হলো যে আপনার ওই দরকার প্রজেক্টটা আপনার মেশিনটা ফরম্যাট হয়ে গেছে তো ব্যাকআপ নিয়ে রাখলে আপনি সিম্পলি কি করে রিস্টোর করবেন সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। আপনি সিম্পলি সেই ফরম্যাটে রিস্টোর করলে আপনার প্রজেক্টগুলো আবার অ্যাজ ইট ইজ যেরকম কম্পোজিশন ছিল সেরকম রেডি হয়ে যাবে, তাহলে আপনি আপনার মতো তৈরি করে রাখতে পারলে আপনার সফটওয়্যার পুরো আপনার নিজস্ব প্রজেক্ট নিয়ে নিজস্ব ট্রানজিশন নিয়ে আপনি রেডি করে রাখতে পারেন। অনেক সময় কি হয় যে আপনার মনে হলো যে মেটেরিয়াল অনেক বেশি হয়ে গেছে তো সমস্ত মেটেরিয়াল আমার দরকার নেই, তো সেক্ষেত্রে যে প্রজেক্টগুলো দরকার সেই প্রজেক্টগুলোকে আপনি ব্যাকআপ নিয়ে নিয়ে রাখতে পারেন, যেগুলো দরকার নেই বাকি মেটেরিয়ালগুলো আপনি হার্ড ডিস্ক থেকে উড়িয়ে দিতে পারেন। আপনার যে এসেন্সিয়াল প্রজেক্ট যেগুলো সেগুলো কোম্পানি দেওয়া প্রজেক্টগুলো সেখান থেকে আপনার হয়তো একটা প্যাকের মধ্যে পাঁচটা গান আছে, আপনার পাঁচটা গানের মধ্যে একটা গান মনে হলো যে দরকার বাকি চারটা গান আমার দরকার নেই, সেই একটা গানের ব্যাকআপ আপনি নিয়ে নিন পার্সোনালি ব্যাকআপ নিয়ে নিন আপনার নিজস্ব ফোল্ডারে, বাকি চারটে প্রজেক্টকে আপনি ডিলিট করে দিতে পারেন তার মেটেরিয়াল সঙ্গে, তো সেগুলো আপনাকে আপনি যেটা ব্যাকআপ নেবেন পার্টিকুলার সেই প্রজেক্টেরই আপনার ফাইল আপনার হার্ড ডিস্কের মধ্যে স্টোর থাকবে। এখন ক্ষেত্রে কি আমরা যেহেতু কম্পোজিশন ইউজ করেছি রেডিমেড কম্পোজিশন থেকে ইউজ করেছি, এখন দুটো কম্পোজিশন আমার টাইম লাইনের মধ্যে ইউজ হয়েছে, সেম অ্যাজ ইট ইজ যেরকম দেখালো আমার মাঝখানে কিছু পোর্শন আছে যেটা আমার ব্ল্যাঙ্ক পোর্শন, সেই পোর্শনটা আমার মনে হলো যে আমার এখন অরিজিনাল অডিও সাউন্ড লাগবে, যে ক্যামেরার যে ফুটেজটা আমি তুলেছিলাম বিয়েবাড়ির ফুটেজটা সাউন্ড লাগবে, তো তার জন্য কি করতে হবে সিম্পলি সেম প্রসিডিওর আমাকে জাস্ট সিলেক্ট করতে হবে অতটা পোর্শন, অতটা পোর্শন সিলেক্ট করার পর কি করব আমি অল্ট এ দাবিয়ে দেবো কিবোর্ড থেকে, তো আমার অটোমেটিক্যালি ওই পোর্শনের অডিও আমার টাইমলাইনের মধ্যে চলে আসবে। এবার কি আমার যে টুল রয়েছে অডিও ফেড টুল আমি আবার সেম টুল ইউজ করব, আমি একবার উপরের ট্র্যাকে একবার নিচের ট্র্যাকে ক্লিক করব, তো ক্লিক করার সাথে সাথে অডিও মিক্স হয়ে যাবে, মানে আমার অডিও মিক্স হয়ে গেল গানের সঙ্গে, তো আমি কি করলাম ডাবিং করলাম আমার যেখানে যেখানে অডিও দরকার সেখানে সেখানে অডিও নিয়ে আসলাম এবং যে যে প্রজেক্ট আমার দরকার সেই সেই প্রজেক্টগুলো আমি এখানে ইউজ করলাম। এবার নতুন প্রজেক্ট যদি আপনার পুরনো নতুন যদি একদম নিউ ভাবে বানাতে হয় তার জন্য কি করে বানাবেন সেই প্রসিডিওর দেখাচ্ছি। সাপোজ আমি কোনো একটা অডিও নিলাম নেক্সট, এরপরে একটা নর্মাল অডিও নিয়ে নাও, কোনো একটা অডিও আমি এখান থেকে লোড করে নিচ্ছি, যে কোনো জাস্ট দেখানোর জন্য কোনো একটা গানের অডিও, আমি কোনো একটা গানে অডিও নিলাম অডিও ট্র্যাক ওয়ানের মধ্যে অডিওটাকে রাখলাম,
আর এবার আমি গানটা শুনবো যেখান থেকে আমার দরকার মনে হলো আমি এখানে কোন একটা শুরু থেকে আমি কিছুক্ষণ ছেড়ে দেবো শুরু থেকে কিছু ট্রানজিশন রাখছি না 5 সেকেন্ড মতো ছেড়ে দিই এখান থেকে আমার মনে হলো যে আমি কোন একটা ট্রানজিশন ইউজ করব জাস্ট ক্যাটাগরি থেকে আমি জাস্ট ট্রানজিশন নেব ট্রানজিশন ক্যাটাগরি থেকে যাব এ টু এ ফিল্টারের মধ্যে যাব কোন এভিআই ফিল্টারে চলে যাও কোন একটা ফিল্টার লাগিয়ে দাও এভিআই ফিল্টারের মধ্যে সাজেস্ট ফুল পার্টিকেলে যাও ফুল পার্টিকেল থেকে একটা পার্টিকেল লাগিয়ে দাও ফুল পার্টিকেল থেকে একটা যে কোনো একটা পার্টিকেল অ্যাড করো তো এখান থেকে আমি পার্টিকেল অ্যাড করলাম জাস্ট ট্র্যাকের মধ্যে এখানে কি আপনি এই পার্টিকেল গুলো কি আপনি যে কোনো ট্র্যাকের মধ্যে ইউজ করতে পারেন মানে কি হলো সাপোজ আমি এখানে প্রথমে একটা ফ্রেম লাগাও এটাকে ডিলিট করে দাও এখানে কোনো একটা ফ্রেম এফেক্ট লাগাও ফ্রেম টাইপের কিছু এখানে কোনো একটা ফ্রেম এফেক্ট নিলাম যার মধ্যে ফ্রেম আছে ফ্রেম টাইপে হ্যাঁ হার্ড ওয়ালা নিয়ে নাও যে বসাও যে আমি এখানে টাইমলাইনের মধ্যে বসালাম যতটা দরকার ততটা আমি বড় করলাম যতটা এরিয়া আমার লাগবে ততটা এরিয়া আমি টাইমলাইন থেকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি যতটা এরিয়া আমার লাগবে ততটা এরিয়া পর্যন্ত আমি এখানে সিলেকশন করলাম ট্রানজিশনটাকে এবার ট্রানজিশনটাকে প্লে করে দেখলাম প্লে করো এবার আমার মনে হলো এর মধ্যে আমার যে পার্টিকেল ছিল ওই রকম বোকে টাইপের এফেক্টস আমি অ্যাড করবো তো তার জন্য কি হবে আমি আবার আগের যে ক্যাটাগরিতে ছিলাম এভিআই এর মধ্যে ফিল্টারের মধ্যে ফুল পার্টিকেলে কোনো একটা ফিল্টার উপরের কোন ট্র্যাকের মধ্যে আমি বসিয়ে দিলাম ট্রানজিশনটাকে উপরের মধ্যে এবং অ্যাডজাস্ট করে দিলাম যতটা লাগবে ততটা এরিয়া আমি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি অ্যাডজাস্ট করে দিলাম তো এখন যেটা হবে সেটা কি হবে যে আমার ওই যে পার্টিকেলটা আমি অ্যাড করেছি সেটা আমার দুটো ট্রানজিশন আমি সেম জায়গাতে চালু চালাতে পারি একটা ফুল পার্টিকেল ট্রানজিশন দিয়েছি একটা আমি সাউন্ড অ্যাডজাস্ট করে নিয়েছি এখানে বাস ঠিক আছে এবার আমি এখানে দুটো ট্রানজিশন একই জায়গার মধ্যে ইউজ করেছি আমি জাস্ট প্লে করছি এটাকে তো আমি একটা ফ্রেম দিয়েছি তার উপরে আমি একটা এরকম বোকে টাইপের ফিল্টার দিয়েছি তো এরকম ধরনের আমি ফিল্টার অ্যাড করতে পারি এরপরে মনে হলো আমি কিন্তু যাওয়ার পর আমি কোনো হয়তো ভিডিওর আমি কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করব তো তার জন্য কি করতে হবে আমার এখানে ভিডিও যদি ট্রানজিশন লাইব্রেরির মধ্যে যাই ডিফল্ট এফেক্টসের মধ্যে যাই ডিফল্ট এফেক্টস এর মধ্যে এখানে বেসিক এর মধ্যে ট্রানজিশন রয়েছে ট্রানজিশনের মধ্যে আমি একদম লাস্টের দিকে যাই যে আমি বিভিন্ন রকম ট্রানজিশন অ্যাভেলেবল রয়েছে তার মধ্যে থেকে আমি ব্লেন্ড ট্রানজিশন নিলাম এবং আমি টাইমলাইনের মধ্যে ইউজ করলাম ইউজ করার পরে জাস্ট এটাকে কিছুটা বড় করে দাও এবং এর এফেক্ট সেটআপে যেতে গেলে ট্রানজিশনটাকে সিলেক্ট করে এফেক্ট সেটআপে যাব এফেক্ট সেটআপে যাওয়ার পরে আমার এখানে প্যারামিটার রয়েছে জাস্ট খোলার পরে এখানে বিভিন্ন রকম ব্লেন্ডিং মোড রয়েছে তার মধ্যে থেকে আমি একদম লাস্টের দিকে গিয়ে স্যাচুরেশন মোড সিলেক্ট করে নেব তো স্যাচুরেশন মোড কি করে আপনার ভিডিওটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট টাইপের করে দেবে তো এখানে আমার ব্ল্যাক এন্ড হোয়াইট করলাম কিছু একটা এরিয়ার জায়গার মধ্যে আমার ব্ল্যাক এন্ড হোয়াইট দরকার ব্ল্যাক এন্ড হোয়াইট করলাম আমি এর মধ্যে কোনো হয়তো পার্টিকেল লাগাবো আমি আবার যাচ্ছি ট্রানজিশনের মধ্যে ট্রানজিশনের মধ্যে যাওয়ার পরে এসএফ এ টু এর মধ্যে যাচ্ছি অন্য হ্যাঁ সেম অন্য কোনো ফুল পার্টিকেল একটা লাগিয়ে দাও ওর উপরে ট্র্যাকে আমি এরকম করে আবার একটা কোনো পার্টিকেল লাগালাম সিম্পলি ড্র্যাগ করে যতটা এরিয়া দরকার ততটা এরিয়া আমি এখান থেকে ডিফাইন করলাম করার পর মনে হলো আমার এখানে আমার ট্রানজিশন অ্যাড হয়েছে আমি এখানে একটা পার্টিকেল অ্যাড করেছি পার্টিকেল অ্যাড হয়ে গেছে তো এটা হওয়ার পর আমার মনে হলো যে এরপরে আমি যাব এরপরে অন্য কোনো আমি হয়তো দেখা গেল গানে আমি একটা কোনো মাস্ক অ্যাপ্লাই করব তো সেম মাস্ক যদি অ্যাপ্লাই করতে এখানে প্রচুর আমার মাস্কের ফিল্টার আছে তো তার জন্য আমি কি হতো প্রথমে বিনে যাচ্ছি বিনে যাওয়ার পরে আমি জাস্ট কি করব একটা ইমেজ নিয়ে নাও ডাবল ক্লিক করো বিনে দিয়ে একটা গ্রাফিক্স আছে ব্ল্যাঙ্ক গ্রাফিক্স ইম্পোর্ট করো ব্ল্যাক গ্রাফিক্স ইম্পোর্ট করো না যে কোনো একটা ব্ল্যাক গ্রাফিক্স জেপেগ এখানে আরডিএক্স এর আছে অলরেডি ডি ড্রাইভ টুইস্টার ভিডিও ডি ড্রাইভ টুইস্টারের মধ্যে গ্রাফিক্স এর মধ্যে পেয়ে যাবে টুইস্টার গ্রাফিক্স ব্ল্যাক বিএলএসিকে ব্ল্যাক এখানে একটা ব্ল্যাক এর একটা জেপেগ বা পিএনজি কিছু নিয়ে নিলাম ব্ল্যাক আছে অন্য গ্রাফিক্স সিনকাট এইচডি গ্রাফিক্স এর মধ্যে ব্ল্যাক সিনকাট এইচডি গ্রাফিক্স এর মধ্যে ব্ল্যাক দেখ সিনকাট এইচডি কন্টেন্ট গ্রাফিক্স ব্ল্যাক তো ব্ল্যাক ফেড নিয়ে না ব্ল্যাক নিয়ে নিলাম তো আমি এখান থেকে একটা ব্ল্যাক কোনো একটা ফাইল অ্যাড করলাম একটা নর্মাল একটা ব্ল্যাক ফাইল আমি ফটোশপ থেকে সেভ করা আছে বা কন্টেন্টের মধ্যে অ্যাভেলেবেল আছে বিভিন্ন জায়গা তো ব্ল্যাক নিয়ে আমি একটা উপরের যে ট্র্যাক আছে এই ট্র্যাকের মধ্যে আমি ব্ল্যাকটাকে রাখলাম রাখার পর নিচে আমি সেম অ্যাজ ইট ইজ একটা ব্লেন্ড ট্রানজিশন ইউজ করবো জাস্ট যতটা এরিয়া দরকার একটু বাড়িয়ে নাও ব্ল্যাকটাকে বড় করে নাও আরেকটু বাড়িয়ে নাও হ্যাঁ দিয়ে নিচে একটা কোনো ব্লেন্ড ট্রানজিশন আবার আমি ট্রানজিশনে যাচ্ছি ট্রানজিশনে যাওয়ার পরে আমি এখানে ব্লেন্ড ইউজ করব ডিফল্ট এফেক্টসের মধ্যে এখানে কোনো ব্লেন্ড চাই তো আমি ব্লেন্ড দিলাম
নিচে জায়গার মধ্যে ব্ল্যাকটাকে অ্যাডজাস্ট করে দাও। হ্যাঁ অ্যাডজাস্ট হয়ে গেল। এবার কি আমার এখানে বিভিন্ন রকম ফিল্টার দেওয়া আছে, আমি জাস্ট ব্ল্যাক লেয়ারটাকে সিলেক্ট করব। ব্ল্যাক লেয়ারটাকে সিলেক্ট করে ভিডিও ফিল্টারের মধ্যে যাব। ভিডিও ফিল্টার লাইব্রেরির মধ্যে আমি যেমন ভিডিও ফিল্টার দেখিয়েছিলাম এখানে এসএফএক্স এর মধ্যে প্রচুর লাইব্রেরি আছে, তার মধ্যে আমি ম্যাটে যাব। ম্যাটে চলে যাও, ম্যাটে চলে যাও। দিয়ে এখান থেকে কোনো হয়তো ম্যাক আমি এরকম ব্লিঙ্কিং ম্যাট বা কিছু একটা ম্যাট এখান থেকে নিয়ে এসে লাগিয়ে দাও, এরকম এখান থেকে অ্যাড করে দাও। জাস্ট অ্যাড কর, ড্র্যাগ করে ওই ব্ল্যাকের উপর দিয়ে দাও। ব্ল্যাকের উপর আমি অ্যাড করে দিলাম, অ্যারোটাকে চেঞ্জ করে দাও। প্লে করো, ব্লেন্ড মোডকে চেঞ্জ করো, ব্লেন্ড মোডকে। ব্লেন্ড মোড স্ক্রিন কর, মাল্টিপ্লাই কর, স্ক্রিন কর। তো আমি এখানে একটা কি করেছি, ম্যাট লাগিয়েছি, মানে আমি কালার লাগালাম, আমি এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট করলাম। আমি যদি ম্যাট চাই তো যেরকম আমার দরকার মাস্ক, এই ম্যাক্সটা আমার ছোট নর্মাল ছোট মাস্ক, তো ছোট মাস্ক আমি এরকম করে লাগিয়েছি। তো এরকম করে মাস্ক লাগাতে পারি, মেটেরিয়াল লাগাতে পারি, বা আমি কোনো হয়তো বয়গাল কাপেলের কোনো হয়তো ট্রানজিশন লাগাবো। তো এখানে ট্রানজিশনের মধ্যে আমি যদি যাই, এখানে বয়গাল কাপেলের ট্রানজিশন আছে, এর মধ্যে আমি কালারও অ্যাড করতে পারি। এর যে উপরে সেম অ্যাজ ইট ইজ একটা আর একটা পাশে আর একটা ব্লেন্ড নাও, দিয়ে কালার ফিল্টার অ্যাপ্লাই করো ব্ল্যাক ইমেজের উপরে, ব্লেন্ড নাও। ভিডিও ব্ল্যাক ফিল্টার অ্যাপ্লাই করলাম, কিছুটা জায়গায় বড় করো, দিয়ে ব্লেন্ড ইউজ করো। এখানে আমি ব্লেন্ড ইউজ করছি, জাস্ট ট্রানজিশন ট্যাবে গেলাম, ডিফল্ট এফেক্টসের মধ্যে ব্লেন্ড নিলাম, যতটা এরিয়া দরকার ততটা এরিয়া আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। করার পর ব্ল্যাক ইমেজটাকে সিলেক্ট করে আমার এখানে ভিডিও ফিল্টার যে লাইব্রেরি রয়েছে, ভিডিও ফিল্টার লাইব্রেরির মধ্যে গেলাম। লাইব্রেরির মধ্যে আমার এখানে যেরকম আমার আছে ফিল্ম, ফিল্মের মধ্যে যাও, ফিল্মের মধ্যে সিনেমাটিক কালারে গেলাম। সিনেমাটিক কালারের ক্ষেত্রে কোনো একটা কালার নিয়ে ব্ল্যাকের উপর অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পরে কি করবো, আমি এই মোডটাকে নিয়ে গিয়ে এখান থেকে মোডে যাও, ট্রানজিশনটা ব্লেন্ডটাকে সিলেক্ট করো, যে আমি এখান থেকে গিয়ে আলাদা মোড স্ক্রিন সিলেক্ট করে নিলাম, স্ক্রিন সিলেক্ট করে। তো এখান থেকে আমি এরকম করে কোনো এরকম যদি ফিল্টার লাইট বা বোকে লাইট দরকার হয়, আপনি এখান থেকে ফিল্টার লাইট বোকে লাইট লাগাতে পারেন। সেম অ্যাজ ইট ইজ যদি মনে হয় আমার বয়গাল কাপেলের কিছু ছবি আমি দেখাবো, তো বয়গাল কাপেলের জন্য এখানে কি আছে, আমার লাইব্রেরির মধ্যে ট্রানজিশন লাইব্রেরির মধ্যে যাব। ট্রানজিশন লাইব্রেরির মধ্যে আমার এখানে এ টু এর মধ্যে একদম লাস্টের দিকে আমার ট্রানজিশন বলে ফোল্ডার রয়েছে। ট্রানজিশন ফোল্ডারের মধ্যে আপনার পোর্ট্রেট এফেক্টস আছে। পোর্ট্রেট এফেক্টস এখানে আপনার ফ্রেম সমেত বয়গাল কাপেল, নিচের দিকে যাও, অন্য কিছু একটা দাও, নিচের দিকে গিয়ে আর একটু বড় ফ্রেম বালা আমি লাগাতে চাইছি, তো বড় ফ্রেম বালা লাগাও, কোনো অন্য কোনো রকম ধরনের এটা লাগাও, যে কোনো যেটা পছন্দসই একটা ভিডিও ট্রানজিশন লাগাও। ট্রানজিশন লাগে যতটা দরকার ততটা আমি বয়গাল কাপেলের জন্য আমি একটা ফ্রেম এখানে অ্যাপ্লাই করলাম। তো এরকম করে মনে হলো যে আমার পুরো একটা কম্পোজিশন আপনি এরকম করে বানিয়ে নিতে পারেন, যেখানে যেখানে আপনার দরকার সেখানে সেখানে আপনাকে ইউজ করতে হবে। এরকম করে মাল্টিপল বিভিন্ন ধরনের ট্রানজিশন, বিভিন্ন ধরনের মাস্ক, বিভিন্ন ধরনের আপনি আইটেম ইউজ করতে পারেন। লাইব্রেরির মধ্যে সব দেওয়া রয়েছে। সোয়াইপ আপনি যদি মনে হয় সোয়াইপ ইউজ করো, সোয়াইপ ইউজ করতে হবে। দিয়ে এরকম করে ইউজ করার পরে আমরা হলো এই কম্পোজিশনটাকে আপনাকে সেভ করতে হবে, বা হয়তো কোনো গ্রাফিক্স দেখা গেলে, আমি কোনো হয়তো গ্রাফিক্স দেখাবো, তো কোনো গ্রাফিক ব্যাকগ্রাউন্ড নিয়ে না, উপরে বি ট্র্যাকের মধ্যে একটা ন্যাচারাল রাখো, বি ট্র্যাকের মধ্যে গেলাম, আমি কোনো একটা ন্যাচারাল নিয়ে নিলাম, ন্যাচারাল ভিডিও, জাস্ট সিঙ্গেল ন্যাচারাল নিয়ে নাও। এখানে আমি কিছু ন্যাচারাল নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ড ফোল্ডারে যাচ্ছি। তো এখান থেকে কোনো একটা ওই ফুলের ব্যাকগ্রাউন্ড নিয়ে নাও, যাদের ব্যাকগ্রাউন্ড আমি এ ট্র্যাকের মধ্যে রাখলাম, ওইটা না পাশে রাখো, পাশে রাখো, ওটা অলরেডি হয়ে গেছে, বি ট্র্যাকের মধ্যে রাখলাম। এখন এই ন্যাচারালটাকে আমি চাচ্ছি মিক্স করবো। তো আমি আবার ট্রানজিশন ট্যাবের মধ্যে যাচ্ছি, ট্রানজিশন ট্যাবের মধ্যে গেলাম। ট্রানজিশন ট্যাবের মধ্যে আমি কোথায় যাব, আমার এ টু বিতে যাব, এ টু বিতে যাও। এ টু বিতে যাওয়ার পরে আমি কোথায় যাব, এ টু বিতে যাওয়ার পরে আমি যাবো লাস্টে, একদম লাস্টের দিকে চলে যাও, লাস্টের দিকে চলে যাও, ট্রানজিশন ট্যাবের মধ্যে যাও। ট্রানজিশন ট্যাবের মধ্যে পিআইপিতে যাও, পিআইপির নিচের দিকে আমার একটা মাস্ক আছে, সফট মাস্ক রাউন্ড, ওটা নিয়ে নিচ্ছে। আমি সফট টাইপের কিছু মাস্ক দেবো, সেই জন্য সফট মাস্ক ওপরে নিয়ে নাও, কোন একটা ওপরে একটা নিয়ে নাও, 2124 নিয়ে নাও, যেটা অ্যাপ্লাই করে দাও। 2124 অ্যাপ্লাই করলাম মাস্ক নিয়ে। এবার অ্যাপ্লাই করার পরে আমি প্লে করে দেখলে কি হবে, মাস্কটা দেখা যাবে যে কিরকম করে মাস্কটা চলছে। প্লে করো। হ্যাঁ ঠিক আছে, এবার মাস্কটা কি করে প্লে করো। এটা আমি মাস্ক অ্যাপ্লাই করেছি, এই মাস্কটাকে আমার মনে হলো এরকম পিআইপি করব। তো মাস্কটাকে সেম মডিফাই করতে গেলে কি করতে হবে, আর পজ করো যে জায়গায় আছে। এবার মডিফাই করতে গেলে ট্রানজিশনটাকে সিলেক্ট করব, এফেক্ট সেটআপের মধ্যে যাব, ট্রানজিশনের যেটা আছে সেই অ্যারোটাকে খুলবো।
জাস্ট একটু বড় করুন প্রিভিউটাকে। এবং এখানে একটা ই বাটন রয়েছে, ফেজের পাশে একটা ই বাটন অফ বাটন লেখা আছে, ই বলে বাটনটাতে আমি ক্লিক করব। জাস্ট ক্লিক করার পরে আমি জাস্ট কি ফ্রেম এরিয়াটাকে বোঝার জন্য এটা একটু বড় করব, কি ফ্রেম এরিয়াটাকে বড় করে নাও, হ্যাঁ বড় করো, আরো বড় করো, ওটা ছোট করে নাও, উপর থেকে গিয়ে বারটা ইয়েলো বারটা ধরে ছোট করে নাও, ইয়েলো বারটা ধরে ছোট করে নাও। দেখো পুরো কিফ্রেমটা দেখা যাবে, ফুল কিফ্রেম যতটা আছে ততটা দেখা যাবে। এবার কিছু দূর মাঝামাঝি জায়গায় আসো, মাঝামাঝি জায়গায় এসে একটা কিফ্রেম জেনারেট করো যেখানে পিকচারটা ছোট হয়েছে। এখানে আমি গিয়ে আমি এখানে কিফ্রেম প্লাস করলাম, প্লাস করো দিয়ে এই কিফ্রেমটা কপি করো, কপি করো, কপি করো, কপি করে কিছু দূর যাও, আর কিছু দূর যাও, পরে গিয়ে পেস্ট করো, পেস্ট পেস্ট করে দাও এখানে, দেওয়া উপরের যে কিফ্রেমটা আছে সেটাকে নিচে দিয়ে করে দাও, লাস্ট কিফ্রেমটাকে নিচে দিয়ে করে দাও, ড্র্যাগ করে আমি নিচে দিয়ে করে একদম নিচে দিকে নিচে দিয়ে করে দিলাম। এখন যদি আমি এটাকে প্লেব্যাক করি তাহলে কি আমার একটা এ টু বি এফেক্ট ছিল, মানে সেটা থেকে আমি এ টু এ একটা ট্রানজিশন মান তৈরি করলাম। জাস্ট আমি গেলাম ফুল স্ক্রিন থেকে আমার ভিডিওটা ছোট হলো, ছোট হয়ে যাওয়ার পরে কিছু দূর স্টে থাকবে, স্টে থাকার পর আবার ফুল স্ক্রিনে চলে আসবে। জাস্ট আমি ন্যাচারাল দেখানোর জন্য আমি একটা ট্রানজিশনকে মডিফাই করে বানালাম। তো এরকম করে কি আমি কী কী আমি ইউজ করলাম, আমি কালার ইউজ করতে পারি, আমি বোকে লাইট ইউজ করতে, বিভিন্ন ধরনের ফিল্টার ইউজ করতে পারি, আমি ওয়াইগাল কাপলের ছবি ইউজ করতে পারি, এছাড়া মাল্টিপল যা আপনার লাগে সমস্ত আইটেম আপনি মোটামুটি এখান থেকে ইউজ করতে পারেন। আমি স্লো মোশন ফাস্ট মোশন যদি দরকার হয় পরবর্তীকালে ক্লিপ ধরে ধরে স্লো মোশন ফাস্ট মোশনও করতে পারি। এবার করার পর হলো এই যে কম্পোজিশনটা আমি বানালাম তৈরি করলাম, মনে হলো এই কম্পোজিশনটাকে একটা নতুন কম্পোজিশন আমি বানিয়েছিলাম। জাস্ট সিলেক্ট করব যতগুলো মেটেরিয়াল আছে, মেটেরিয়াল সমেত গান সমেত সিলেক্ট করব। করার পর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে সেভ বলে অপশন রয়েছে, জাস্ট সেভ কম্পোজিশনে যাব এবং আমার নিজস্ব লাইব্রেরির মধ্যে আমি কম্পোজিশনটাকে সেভ করে দেবো যেখানে দরকার, সেই লাইব্রেরি যে গানের লাইব্রেরি সেই লাইব্রেরির মধ্যে নতুন ফোল্ডার তৈরি করলাম, লাইব্রেরির মধ্যে বাস নিউ কম্পোজিশন বলে আমি সেভ করে দিলাম। রেফারেন্সের জায়গায় গানের জায়গায় নাম দেবো এবং রেফারেন্সের জায়গায় রেফারেন্স দেবো, সেটা রেফারেন্স জেনারেট করে হতে পারে, সেটা রেফারেন্স জেনারেট করে দেখিয়ে দাও। জাস্ট জেনারেট করো, জেনারেট বা থাম্বে ক্লিক করো, জেনারেট থাম্বে ক্লিক করলাম মানে আমার কম্পোজিশন রেডি নেই, রেফারেন্স রেডি নেই, আমি জাস্ট জেনারেট থাম্ব করলাম, সেভ কম্পোজিশন মারো, সেভ কম্পোজিশন, সিম্পল। আমি আর সেভ কম্পোজিশন ক্লিক করলাম, এতে কি করবে আমার সেই এরিয়াটা রেন্ডার করবে যে এরিয়াটা আমি ওই ট্রানজিশনটা ইউজ করেছি, কম্পোজিশনটা ইউজ করেছি, সেই এরিয়াটাকে ও এক্সপোর্ট করে নিয়ে একটা নতুন রেফারেন্স বানিয়ে দেবে। ততটা এরিয়া আমাকে ওই এরিয়া কোনো মার্কিং করা দরকার নেই, সফটওয়্যার অটোমেটিক বুঝে যাবে যে কতটা এরিয়া আপনি জাস্ট সিলেক্ট করতে হবে আপনাকে মেটেরিয়ালগুলো, ও সিলেক্টেড পোর্শন থেকে এক্সপোর্ট করে একটা অ্যাজ এ রেফারেন্স ফাইল আপনাকে একটা রেফারেন্স জেনারেট করে দেবে লো কোয়ালিটিতে। এতে কি হবে যে আপনি চাইলে পরবর্তীকালে জাস্ট ডবল ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনার ওই জায়গায় গান কি ছিল, কোন গানটা ছিল এবং কি ভিডিওর উপর এডিট করেছিলেন, কোন সেরিমনির উপর এডিট করেছিলেন। তো সেই অনুযায়ী আপনি যেরকম রেফারেন্সে কোনো ভিডিও ফাইল অ্যাড করতে পারেন, বা আপনি গান লাগাতে পারেন, বা আপনি ইমেজ ফাইল রেফারেন্সে অ্যাড করতে পারেন, বা আপনি রেফারেন্স নিজের মতো জেনারেট করে নিয়ে সেভ করতে পারেন। তো এখানে আমি লাস্ট অপশন নিয়েছিলাম জেনারেট করার জন্য, জাস্ট জেনারেট বাটনে ক্লিক করার পরে আপনাকে জাস্ট থাম্বনেল প্রিভিউ তৈরি করতে হবে। এখানে কি রেফারেন্স জেনারেট করলে কি এটা লো কোয়ালিটি রেফারেন্স জেনারেট করে, লো কোয়ালিটি রেফারেন্স জেনারেট করে কারণ কি, কারণ আমরা যে সেটআপ আপনাকে প্রোভাইড করে, যারা সেটআপ সেটআপ প্রোভাইড করার পরে কি হয় যে রেফারেন্স বড় হলে তার সেটআপও বড় হবে। তো সেই জন্য আমরা নর্মালি ছোট ফাইলে সেটআপ দিয়েছি। এখন কম্পোজিশন ট্যাবে যাবো, যে এখন নিউ এর মধ্যে যাবো, নিউ সং এর মধ্যে সং ওয়ান ডবল ক্লিক মারবো, জাস্ট ডবল ক্লিক মারবো, ডবল ক্লিক মারলে কি আপনি যে ভিডিওটাতে রেফারেন্স বানিয়েছেন আপনাকে দেখাবে যে এই গানে এই ভিডিওটা এই পোর্শনটা থেকে আপনি রেফারেন্সটা বানিয়েছেন। আমি এখানে জেনারেট করেছিলাম, জাস্ট ডবল ক্লিক মারলে আমাকে কি ওই গানের ওই ভিডিওটা সমেত আপনাকে প্রিভিউ দেখাবে, একটা লো কোয়ালিটির ভিডিও আপনার জেনারেট হয়ে যাবে। এর পরবর্তীকালে আপনার যদি পছন্দ না হয় রেফারেন্সটা আপনি রাইট ক্লিক করে চেঞ্জও করতে পারেন, জাস্ট রাইট ক্লিক করবেন, এখানে চেঞ্জের অপশন রয়েছে রিপ্লেসের জন্য, ব্রাউজ করে আপনি অন্য কোনো ভিডিও বা এর হাই কোয়ালিটি ভিডিও এক্সপোর্ট করেও দিতে পারেন রেফারেন্স হিসেবে, তো সেই ভিডিওটা রেফারেন্স হিসেবে সেট হয়ে যাবে। তো এটা গেল গল্প। এবার হলো গানের যে আমরা নাম লিখেছিলাম, গানের নাম লেখার জায়গায় আমরা এখানে একটা সার্চ বক্স রয়েছে নিচে কম্পোজিশনে, সার্চ বক্স কি কাজে লাগে, সাপোজ আমি লিখলাম কোনো একটা গানের নাম লিখলাম, সাপোজ আমি লিখলাম গণেশ, ওই কোনো একটা গান লিখলাম, তো গানের নাম এন্টার করলে সাথে সাথে যে সেই গান রিলেটেড যতগুলো কম্পোজিশন আছে বা সেই কিওয়ার্ড রিলেটেড যতগুলো কম্পোজিশন আছে সেই কম্পোজিশন আপনাকে এখানে শো করবে, পার্টিকুলার সেগুলোই শো করবে যেগুলো ওই গানের সঙ্গে ম্যাচ করে। মানে আপনি যখন সেভ করছেন তখন নাম দেওয়াটা খুব জরুরি যে কোন নাম দিচ্ছেন, তো ABCD নাম দিলে আপনার চলবে না, তো আপনি যে গানের নাম খুঁজে অভ্যস্ত সেটা সিউদানে কোনো একটা পার্টিকুলার গান দেন, তো সিউদানে সেই গানটার নাম দিয়ে সেভ করুন, যাতে নাম লিখলেই আপনার গান চলে আসে, তাতে অনেক প্রজেক্ট হয়ে গেলে বা মাল্টিপল প্রজেক্ট থাকলে আপনার খোঁজার সুবিধা হবে, বা একই প্রজেক্ট রিপিটেড জায়গায় থাকলেও খোঁজার সুবিধা হবে।
যে এই প্রজেক্টটা এরকম, এই প্রজেক্টটা এরকম, কোনটা ইউজ করব। তো সেই জন্য আপনার সার্চ করার জন্য আমরা সার্চের বক্স দিয়েছি। সার্চের বক্সে আপনার কিছু করার দরকার নেই, শুধু গানের নাম যেটা দিয়ে আপনি সেভ করছেন সেই গানটা আপনাকে সেভ করতে হবে। তো গানের মধ্যে আপনি যখন সেভ করবেন তখন সেই কিওয়ার্ডগুলো রাখা জরুরি যেগুলো দিয়ে আপনি সেভ করছেন। সিঁদুর দিয়ে যদি সেভ করেন, সিঁদুরের কোনো একটা গান, গানের নাম লিখলেন দিয়ে সিঁদুর লিখে দিলেন, সিঁদুর লিখে সার্চ করলে সিঁদুরের গান আসবে। গানের নাম লিখলেন হস্তবন্ধন লিখলেন, তাহলে হস্তবন্ধন লিখলে বা এইচএস লিখে সার্চ করলেও হস্তবন্ধনের গান দেখাবে। তো এগুলো এইচএস দিয়ে রিলেটেড। তো সেরকম অনুযায়ী আপনাকে সেভ করার আগে আপনাকে প্রয়োজন অনুযায়ী গান নাম অনুযায়ী বা আপনার খোঁজার সুবিধা অনুযায়ী আপনাকে নাম মেনশন করতে হবে। রেফারেন্স যেরকম চান, প্রতিটা পদ্ধতি যে পদ্ধতিগুলো দেখালাম সেই পদ্ধতিগুলো দিয়ে আপনি রেফারেন্স জেনারেট করতে পারেন এবং নিজস্ব কম্পোজিশন সেভ করতে পারেন। এবং কম্পোজিশন অ্যাজ এ কাস্টমারের টেস্ট অনুযায়ী সেভ করতে পারেন, এমন নয় যে সবই ফ্রেম থ্রি ডি এফেক্ট দিয়ে কম্পোজিশন করতে হবে। আমরা যেগুলো দিচ্ছি সেগুলোই ইউজ করতে হবে। আপনি আপনার পছন্দ মতো কম্পোজিশন বানিয়ে নিন, 8.1 ডাউনলোড করেন, যারা করেননি করে নিন, সফটওয়্যার নিজের মধ্যে ইনস্টল করুন, টাইম লাইনে নিজের কম্পোজিশন বানিয়ে সেভ করেন। আমরা জাস্ট রেফারেন্স পারপাস আপনাকে কিছু প্রজেক্ট এখানে দিচ্ছি, সেগুলো কি আপনার পছন্দ হতেও পারে নাও হতে পারে, সেগুলোকে রিপ্লেস করতে পারেন বা সেগুলোকে বাদ দিয়ে আপনার প্রজেক্ট সেভ করতে পারেন, বা আপনার পুরনো করা আছে মিক্সিং সেগুলো ওপেন করে নিয়ে এসেও সেই প্রজেক্টগুলোকেও সেভ করতে পারেন, তার অনুযায়ী মডিফাই করে দিন। তো এই রিলেটেড আমাদের কম্পোজিশন আরও ডিটেল আমাদের ওয়ার্কশপ হবে, আগে স্মার্ট ক্লাস চলবে, তো সেখানে আমরা আরও ডিটেলে আপনাদের কম্পোজিশন তৈরি করে দেখাবো কী করে আপনারা কম্পোজিশন করবেন। তো আজ আমাদের বেসিক যা কম্পোজিশন কী করে ইউজ করবেন এবং কম্পোজিশন ইউজ করতে গেলে নর্মাল কী করে চেঞ্জেস করবেন সেগুলো দেখালাম, এবং ছোটোখাটো যে আপনার যদি বানানো দরকার হয়, নর্মাল যদি আপনি বানাতে যান কে বানাতে পারেন, ভেরি ইজি টু ইউজ, কিচ্ছু করার দরকার নেই, একবার রেডি হয়ে যাওয়ার পর যে কোনো কেউ ইউজ করতে পারে, তো আপনার কোনো অসুবিধা নেই। আপনি করার পরে আপনি স্লো মোশন ফাস্ট মোশনও করতে পারেন ভিডিওর উপরে, ভিডিওর উপর চাইলে ভিডিও স্লো ফাস্ট কম্পোজিশনে সেভ করতে পারেন। যেটা করতে পারেন সেটা হলো যে কম্পোজিশনের মধ্যে কোনো যদি ভিডিওর উপর কোনো ফিল্টার দেন বা ভিডিওর উপর কোনো যদি এফেক্ট ইউজ করেন সেগুলো কিন্তু কম্পোজিশনের মধ্যে সেভ হবে না, কারণ ভিডিও আপনার সেভ কম্পোজিশনের সেভের মধ্যে আমরা নিচ্ছি না, কারণ ভিডিও তো আপনার রিপ্লেস করতে হবে। তো সেহেতু কম্পোজিশনের মধ্যে আপনাকে শুধু সেই পোর্শন নিতে হবে ভিডিও ছাড়া। এখন যদি এই কম্পোজিশনটা আমি ইউজ করেছি এরপরে মনে হলো যে না এই জায়গায় কোনো একটা পার্টিকুলার জায়গাকে রেডি করে দেওয়ার পরে ফুটেজ দেওয়ার পর মনে হলো জায়গায় আমার ফিল্টার দেওয়া ছিল না, আমার এটা ফিল্টার দিলে ভালো হয়, তো যে ক্লিপটা আমি আছি আমি ড্র্যাগ করে ফিল্টার দিতেই পারি। আমাদের লাইব্রেরির মধ্যে প্রচুর ফিল্টার লাইব্রেরি দেওয়া রয়েছে, সেটুকু জায়গায় আপনি শুধু করে নেবেন, যে জাস্ট যে ফিল্টারগুলো আপনার মনে হলো যে পরবর্তী এলে জায়গাটা ফিল্টার দিলে ভালো লাগবে, আমি পরবর্তী এলে ক্লিপ অনুযায়ী ফিল্টার অ্যাড করে নিই। তো এটা এটা আপনার কম্পোজিশন সেভে আসবে না, কম্পোজিশন অ্যাপ্লাই করে তার উপরে আপনি অন্য কোনো ফিল্টার ইউজ করতে পারেন। মনে হলো জানে বেসিক যেগুলো যেগুলো লাগবে সেগুলো কম্পোজিশনের মধ্যে রেডি করে না রাখলেন, এরপরে যখন কাজ করছেন তখন নর্মাল শুধু সেই জায়গাগুলো ফিল্টার অ্যাপ্লাই করবেন যেগুলো আপনার দরকার, মানে ভিডিওর উপরে যদি ফিল্টার দিতে চান। বাকি এই ধরনের ফিল্টার, কালার ফিল্টার এগুলো আপনি কম্পোজিশনে ইউজ করতেই পারেন। এর বাইরে অনেক জিনিস আছে যেগুলো মানে ভিডিওর উপরে অ্যাপ্লাই করলেন সেগুলো ওখানে কাজ করবেন। কম্পোজিশন আপনি এক্সট্রিম লেভেল অবধি আপনি কী কী করতে পারেন তার সব আমরা দেখাবো কম্পোজিশন ট্রেনিং এসে। জুম করতে পারেন, আপনি বিভিন্ন ধরনের এফেক্টস বানাতে পারেন, তো তার মাল্টিপল ইউজেস আমরা দেখাবো কম্পোজিশনে, এফেক্ট সেভ করতে পারেন কম্পোজিশনে, তো বিভিন্ন রকম মাল্টিপল পারপাস আছে কম্পোজিশনে। তো এটা গেল জেনারেলি এটা কম্পোজিশন সেভ করবে কী করে আপনি কাজ করবেন। হোপ আপনাদের সবাই ক্লিয়ার হয়ে গেছে কম্পোজিশন নিয়ে কাজ করতে পারবেন। এরপরে আমরা আসছি যেটা হচ্ছে চন্দন, হ্যাঁ বলো বলো। যারা বলতে চাইছেন তারা নিজেদেরকে মাইক আনমিউট করেন, আনমিউট করতে পারেন সবাই, কারণ আমাদের অপশন দেওয়া আছে, আপনারা নিজেরাই করতে পারেন আনমিউট, তো বলতে পারেন। সেবক সেন গুপ্তা বলুন, সেবক শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলছি যে ওই 8.1 যে আপডেটটা ওটা কিন্তু আপনার কথা ক্লিয়ার আসছে না, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি, বলুন। বলছি 8.1 যেটা আছে ওটার আপডেটটা কিন্তু রিলিজ হতে আসছে না, মানে যে ওটা যখন এ করছি মেলে
কিন্তু ওটার কিন্তু মানে লিংকটা আসছে না ডাউনলোডের আফটার সেশন আমাকে অনলাইন দেবেন এখানে আমরা দেখাইছিল স্ক্রিনের মধ্যে নাম্বার দেয়া ছিল তুমি আফটার সেশন আমাকে অনলাইন দেবেন তুমি না হ্যালো কিছুই নাম আসছে না হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি বলছি যে আমি তুহিন দাস আফটার এই জুম ক্লাসের পর আমার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আর নাম্বার ফ্লেক্স স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি জাস্ট সম্রাট নাম্বার আছে নাম্বারটা করে যাচ্ছে নাম্বার শেয়ার কর আই নাম্বারে ফোন করুন তো আপনার মেশিন অনলাইন নিয়ে করে দেবে আফটার জুম ক্লাস ওকে ওকে থ্যাঙ্ক ইউ হ্যাঁ নাম্বার আপনি দেখিয়ে দিচ্ছি নাম্বারে ফোন করুন ওর যে এখানে আছে তুহিন দাস ওকে ফোন করে নিন আপনাকে লিংক দিয়ে ইনস্টল করে দেবে কোনো অসুবিধা নেই প্রথমে নাম্বার তুহিন দাস এবং সম্রাট ঘোষ এরা আপনাকে বাংলায় হেল্প করতে পারবে বাকি শত্রুঘ্ন বাগ গর্বিত এনারা আপনাকে হিন্দিতে হেল্প করতে পারবে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এক একটা বিয়ে বাড়ির রেকর্ডিং এর ডিউরেশন এক এক রকম থাকে ঠিক আছে এবার ধরুন যে কোনো ম্যাক্সিমাম ডিউরেশন আছে 3 ঘন্টা 4 ঘন্টা এবার সে 3 4 ঘন্টার ভিডিও ফুটেজ কে আমি 2 ঘন্টার মধ্যে রেন্ডারিং করে নিলাম আমি তোমার নেট ঠিক আছে এবার 2 ঘন্টা রেন্ডারিং করে নেওয়ার পর সেটাকে আমি যদি আরেকবার মানে এই টাইমলাইনে নিয়ে কম্পোজিশনের মাধ্যমে এডিট করি তাহলে কি পিকচার কোয়ালিটি খারাপ হবে যতবার রেন্ডার করবেন ততবার খারাপ তো হবেই আপনার বিটরেট ডিপেন্ড করছে ধরুন আপনার প্রথমে বিটরেট ছিল 25 ভিডিওটা হ্যাঁ এই ভিডিওটা আপনি এক্সপোর্ট করলেন 20 তে তাহলে আপনার 5 পয়েন্ট কমলো আর তারপর আমি যখন আবার সেটা রেন্ডার করবেন আবার 5 পয়েন্ট কমালেন তো সেকেন্ডের কালার কোয়ালিটি তো কমবি জেনারেলি যদি টেকনিক্যালি বলেন যদি 25 এর বিটরেটে ফাইল নেন আর 25 বিটরেটে এক্সপোর্ট করেন আবার যদি সেটাকে 25 বিটরেটে নেন 25 বিটরেটে এক্সপোর্ট করেন সেরকম কিছু পার্থক্য চোখে পড়বে না কিন্তু একটা ভিডিওকে যদি 100 বার রেন্ডার করেন তাহলে কিন্তু পার্থক্য পড়তে পারে আচ্ছা সেম বিটরেট রেখে করলে তাহলে কোনো পার্থক্য চোখে পড়বে না হ্যাঁ চোখে পড়বে আমরা বিটরেট আপনি সফটওয়্যারের মধ্যে যখন যাবেন না বিনের মধ্যে যে স্ক্রিন পাসুক কোনো কারণে কিন্তু স্ক্রিন চলে গেছে তো প্রপার্টিজে যাবেন ওখানে বিটরেট লেখা থাকে তো এক্সপোর্ট করার আগে আপনারা সবাইকেই বলছি একটা কাইন্ডলি বিটরেট চেক করে নেবেন যে আপনার ক্যামেরার যে ফাইলটা আছে সেই ফুল কোয়ালিটি বিটরেট কি ছিল আপনি এক্সপোর্ট সেটিং এ জায়গায় সেম সেটিং পেয়ে যাবেন সেম সেটিং এ সেম বিটরেট এক্সপোর্ট করে দেবেন কোনো ক্ষতি নেই আপনার কোয়ালিটি যেরকম ছিল ক্যামেরা সেরকমই আসবে আর এভিআই ফাইল সাপোর্ট করবে এখানে একবার দেখিয়ে দে সম্রাট চন্দন একবার দেখিয়ে দে সম্রাট আর প্রপার্টিজ দেখা এভিআই ফাইল কি করতে যাচ্ছেন এক্সপোর্ট না ইম্পোর্ট এভিআই ফাইল করে নিয়ে সেটাকে আমি এডিট করার পর রেডি করতে যাচ্ছি এক একটা ব্যাপার এখন যেরকম ব্যাপার আছে আমি যদি কোনো পার্সোনাল কোম্পানির কোডেক নিয়ে কাজ করেন তাহলে খুব মুশকিল যেমন ক্যানভাসে কোডেক নিয়ে যদি করেন তাহলে ক্যানভাসে কোডেক নিয়ে নিজস্ব কোডেক আছে এভিআই তো সেই ক্ষেত্রে চলবে না কমন কোডেকে আপনি এক্সপোর্ট করতে হবে কমন কোডেকে এক্সপোর্ট করলে সেই কোডেকে চলবে আমি আনকমন কোন কোডে যদি পার্টিকুলার সেই কোম্পানি কোডেক সেই প্রোডাক্টের জন্য বানিয়েছে তাহলে মুশকিল আমি এভিআই এই কারণেই বললাম এভিআই কি রেজুলেশন নষ্ট হয় না না এভিআই রেজুলেশন নষ্ট হয় না এরকম কোনো ব্যাপার নেই এভিআই এর মধ্যে দুটো ফরম্যাট দেয় কম্প্রেস ফরম্যাট আনকম্প্রেস ফরম্যাট ঠিক আছে হ্যাঁ হ্যাঁ যদি আনকম্প্রেস ফরম্যাটে যান তাহলে ফুল রেজুলেশন থাকে কিন্তু আনকম্প্রেস ফরম্যাটে ফুল এইচডি এর এক্সপোর্ট সেরকম কোনো প্রিসেট নেই আমার মাথায় নেই এখন পর্যন্ত কমনলি মনে পড়ছে না জেনারেলি করতে পারেন বিভিন্ন রকম কোডেক অ্যাভেলেবল কোডেক আছে ফ্রি কোডেক সেগুলো দিয়ে অ্যাভেলেবল এক্সপোর্ট হয় যেরকম হ্যাঁ ভিডিও এই কারণে জিজ্ঞেস করা যে ডিউরেশন অনেক ক্ষেত্রে বেশি থাকে তো 3 ঘন্টা 4 ঘন্টা সেটাকে আমি এভিআই এ করে নিতে পারি অথবা ফুল এইচডি রেন্ডারিং ও করে নিতে পারি কোনো অসুবিধা নেই করতে পারেন সব চলবে এভিআই চলে বিন্দাস চলে এভিআই বরঞ্চ ফাইল সাইজ কম হয় আপনার লোড কম নেয় হ্যাঁ করতে পারেন এভিআই করতে পারেন MP4 ও করে নিতে পারেন MP4 খুব ভালো ফরম্যাট খুব ভালো কোডেক ভালো চলে আচ্ছা সব চলে MP4 চলে MPEG চলে MTS চলে এভিআই চলে কমনলি সব কোডেক চলে বিটরেটের ব্যাপারটা একটু দেখিয়ে দিন যে বিটরেটটা কোথা থেকে দেখব আপনারা কোন একটা ফাইলের উপর যদি রাইট ক্লিক করেন না
রাইট ক্লিক করে প্রপার্টিজে যদি যান তো প্রপার্টিজের মধ্যে এখানে দেখুন আমরা ডিটেইল আছে, নিচে দেখুন লেখা আছে কোডেক কি আছে H.264 কোডেক, মানে আপনার ক্যামেরা শুট হয়েছে H.264 কোডেকে, বিটরেট কত আছে 49000, মানে বাকি নাম্বারগুলো জিরো ধরুন 49 49 যা জিরো থাকে সেই জিরো, এটা কেবিপিএস এর হিসেবে দেওয়া আছে, তো 49 আমি যদি এমবিপিএস ধরি তাহলে 49 এমবিপিএস হিসেবে হবে, কথা বোঝা গেছে? আর 50 ফ্রেম রেট আছে, একদম পোস্ট পোস্টে আপনি দেখেই নিতে পারেন, যখন এক্সপোর্ট করবেন তখন 49 বা এরকম আসে আসে আপনি এক্সপোর্ট করতে পারেন। হ্যাঁ, এক্সপোর্ট এক্সপোর্ট করার সময় বিট রেটটা কিভাবে করব সেটা বললাম। আপনি আগে থেকে কোডেকের প্রথমে আপনি যদি দেখে নেন যে এক্সপোর্ট বিনের মধ্যে যে এততে বিট রেটে চন্দন এক্সপোর্টে এক্সপোর্ট একটা ফাইল ওখানে নিয়ে এক্সপোর্ট এক্সপোর্টে কিভাবে করবে চেঞ্জ করবে সেটা দেখি। হ্যাঁ ঠিক আছে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা মানে এক্সপোর্টে আজকে একটুখানি সমস্যা আছে আমাদের সার্ভারের, এক্সপোর্টে এখন চলছে কি চলছে না বলতে পারবো না, সার্ভার ডাউন আছে, সার্ভার এখন ডাউন আছে না সেজন্য আমি দেখাবো এক্সপোর্ট যেতে হয়েছে, এক্সপোর্টে যা যদি খোলে তো দেখাচ্ছি, না হলে আমি লাস্টের দিকে যদি চালু হয়ে যায় লাস্টের দিকে হয়ে যাবে এটা, এখন হ্যালো হ্যাঁ হ্যালো সার্ভার একটু প্রবলেম আছে, আমি লাস্টের দিকে যদি হয় এটা অপশনটা ক্লিয়ার করে দেব। হ্যাঁ এক্সপোর্ট ঠিক আছে চন্দন, এই মধ্যে সার্ভারে কিছু প্রবলেম জন্য সবারই সমস্যা হচ্ছে, তো এক্সপোর্ট অপশন খুলছে না, তো আমাদের সার্ভারে কাজ চলছে, সম্ভবত হয়ে যাবে এক দু ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, তো এখন দেখি শেষ হতে তো যদি হয় আমি এক্সপোর্ট দেখিয়ে দেব, না হলে আমি কালকে দেখিয়ে দেব। ঠিক আছে থ্যাংক ইউ। নেক্সট আমরা যেটা যাচ্ছিলাম সেটা হলো যে কম্পোজিশন একটা ইউজ কর, কম্পোজিশন ইউজ করে রিভার্স দেখা কোন একটা সেগমেন্টে, তো আমরা যেটা বলছিলাম সেটা হলো যে কম্পোজিশন ইউজ করার পরে কম্পোজিশনের মধ্যে সেই মেটেরিয়ালগুলোই সেভ করার জন্য রাখবেন, কম্পোজিশনের মধ্যে সব সেভ হবে, আপনি যদি ভিডিও কাস্টমারের ভিডিও সমেত সেভ করতে চান কাস্টমার ভিডিও সমেত কম্পোজিশন শেষ হবে সেটা নিয়ে ব্যাপার না, কিন্তু যেটা প্রবলেম সেটা হলো যে আপনি ভিডিও সমেত যদি সেভ করেন তাহলে পরবর্তীকালে সেই ভিডিওটার জায়গায় অন্য ভিডিও রিপ্লেস করতে গেলে আপনাকে প্রবলেম অনেক বেশি, তার থেকে সুবিধা কি আপনি ভিডিও ডিলিট করে দিন, কোনো সময় কম্পোজিশন সেভ করার আগে ভিডিও রাখবেনই না, ভিডিও বি ট্র্যাক থেকে ডিলিট করে দেন, বি ট্র্যাক খালি রাখবেন, জিরো ট্র্যাকের ভিডিও জিরো লেয়ারের বি ট্র্যাক খালি রাখবেন, করে রাখার পরে তুই ইম্পোর্ট করে নে না ভিডিও, ইম্পোর্ট করা একটা কম্পোজিশন না, ভিডিও বি ট্র্যাকের মধ্যে আপনি ভিডিও রাখবেন আর যখন কম্পোজিশন সেভ করবেন তখন ওই ট্র্যাকটাকে সিলেক্ট করবেন না, বাকি ট্র্যাকগুলো সিলেক্ট করে নিয়ে সেভ করবেন। এবার বাকি নমিনাল বা আপনার যেগুলো পার্টিকুলার ফুটেজের উপর কোনো যদি ফিল্টার দিতে হয় সেটা কম্পোজিশন অ্যাপ্লাই করে তারপরেও আপনি ভিডিও ফিল্টার দিয়ে এগিয়ে দিতে পারেন, স্লো মোশন করার দরকার হলো, সাপোজ আমি কোনো একটা ভিডিও কম্পোজিশন অ্যাপ্লাই করে দিই যে কোনো একটা, যেরকম আমি দেখিয়েছিলাম আবার রিপিট করছি, জাস্ট আমি একটা কম্পোজিশন অ্যাপ্লাই করলাম, আর কম্পোজিশন অ্যাপ্লাই করার জন্য আপনাকে প্রথম খেয়াল রাখতে হবে কি আপনার যে ইয়েলো বাটনটা আছে সেটা একবারই ক্লিক করতে হবে, ডবল ক্লিক না, কারণ অনেকে ভুল করে ডবল ক্লিক মারে, সিঙ্গেল ক্লিক করলেই একটা প্রজেক্ট আসবে, যদি ডবল ক্লিক মেরে দেন দুবার প্রজেক্ট আসবে, তো আপনাকে খুব মানে খেয়াল রাখতে হবে যে আমি এখানে একটা সিঙ্গেল ক্লিকই করব। আর দু নম্বর হচ্ছে আপনাকে কম্পোজিশন অ্যাড করার জন্য আপনাকে অডিও ট্র্যাক মাস্ট সিলেক্ট করতে হবে, অডিও ট্র্যাক এবং ভিডিও ট্র্যাক সিলেক্ট করতে হবে, কোন ট্র্যাকের মধ্যে অডিও আসবে, এখন 8.1 এ যেটা সুবিধা সফটওয়্যার মধ্যে সেটা হলো যে অডিও আপনি কোন ট্র্যাকে রাখতে চাইছেন ইম্পোর্ট করার সময় আপনি অডিও ট্র্যাক সিলেক্ট করতে পারেন, ভিডিও কোন ট্র্যাকে রাখতে চাইছেন ভিডিও ট্র্যাক সিলেক্ট করতে পারেন, তো আপনাকে এতে সুবিধা কি আপনি যে কোনো ট্র্যাকের মধ্যে অডিও ভিডিও রাখতে পারেন, কিন্তু তার জন্য আপনাকে মাস্ট সিলেক্ট করতে হবে কোন ট্র্যাকে অডিও আপনার চাই সেটা আপনাকে এখানে ডিফাইন করার জন্য আপনাকে অডিও ট্র্যাক মাস্ট সিলেক্ট করতে হবে, যে ট্র্যাকে চাইছেন জাস্ট অ্যাজ অডিও ওয়ান ট্র্যাক সিলেক্ট করলাম, আমি কম্পোজিশন অ্যাড করলাম অন্য একটা, তো আমার অডিও ওয়ান ট্র্যাকের মধ্যে কম্পোজিশন অ্যাড হয়ে যাবে, এবং ভিডিও বি ট্র্যাকের মধ্যে জিরো লেয়ারের বি ট্র্যাকের মধ্যে অ্যাড হবে, তো এটা অনুযায়ী আপনাকে জাস্ট স্পেসিফিক দেখাতে হবে যে কোন ট্র্যাকের মধ্যে কি রাখতে চাইছে, তো এটা গেল কম্পোজিশন। এবার নমিনাল যে চেঞ্জেস বলছিলাম সেগুলো যেরকম কালার রেড দেখালাম সেম অ্যাজ ইট ইজ, যদি কোনো ক্লিপকে স্লো মোশন করতে আবার কোনো একটা ক্লিপকে স্লো মোশন করো, স্লো মোশন দেখাও বা রিভার্স দেখাও, কোনো একটা পার্টিকুলার এরিয়াকে আমার মনে হলো যে এই এরিয়াটাকে আমার যেরকম আছে তার থেকে আমি স্লো মোশন করবো, তো করতে গেলে আমাকে কি করতে হবে, করতে গেলে শুধু সিম্পলি ওই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এই ভিডিওটা আমার নর্মাল ভিডিও প্লে করে দেখাও কিরকম সামান্য ক্লিপটিং, এটা আমার নর্মাল ভিডিও, এবার আমি এটাকে স্লো মোশন করতে চাইছি 50%, তো আমি এটার মধ্যে রাইট ক্লিক করব, রাইট যেহেতু কম্পোজিশন অ্যাপ্লাই হয়ে গেছে আমি চাইছি যে শুধু ওই ডিউরেশনের মধ্যেই ওইটুকু জায়গার মধ্যেই স্লো করব, তো স্কেল অ্যান্ড ডিউরেশনে যাব, সেট সেগমেন্ট স্পিড সিলেক্ট করব, এখানে 50% বা যত পার্সেন্ট চাই তত পার্সেন্ট এখানে টাইপ করব, টাইপ করার পর এখানে মেনটেন সেগমেন্ট ডিউরেশনে যাব,
টার্ন কাট ট্রিম ফ্রম রাইট সিলেক্ট করে ওকে করব, তাহলে কি হবে ওই এরিয়ার মধ্যেই ভিডিওটা 50% স্লো হয়ে যাবে। তো আপনি এরকম করে স্লো মোশন কম্পোজিশনের মধ্যে ইউজ করতে পারেন বা ম্যানুয়ালি আপনি টুলস দিয়েও ইউজ করতে পারেন। তৃতীয় নম্বরে কোনো একটা ভিডিওকে যদি আমার রিভার্স করা দরকার হয়, সাপোজ এই ভিডিওটাকে আমি রিভার্স মেয়েটা হাতটা চুলে নিয়ে যাচ্ছে আমি চাইছি রিভার্স করবো, তাহলে রিভার্স করলে কি হবে চুল থেকে হাতটা উল্টো নিয়ে আসবে, তো সেটা যদি করতে হয় আমাকে রাইট ক্লিক করতে হবে টাইম ভিডিওটার উপরে, এবং ভিডিওর উপর রাইট ক্লিক করার পর নিচে রিভার্স সেগমেন্ট মিডিয়াম লেখা আছে, তো রিভার্স মিডিয়ামে আমি যদি ক্লিক করি সঙ্গে সঙ্গে কি হবে যে কন্টেন্টটা ছিল সেই কন্টেন্টটা উল্টো মানে লাস্ট থেকে প্রথমে দেখাবে উল্টো দেখাবে, যেটা প্রথম থেকে লাস্টে চলেছে মানে একটা লোক হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিল সে হেঁটে হেঁটে মানে ব্যাকওয়ার্ড হাঁটে। আপনি যদি রিভার্স করতে যান কোনো ফুটেজকে এখান থেকে রিভার্স করতে পারেন, যদি স্লো মোশন করতে যান আপনি এখান থেকে স্লো মোশন করতে পারেন, এরকম করে আপনার যে ম্যানুয়াল যে সমস্ত ইফেক্টস দরকার বা ম্যানুয়াল যে সমস্ত কাজগুলো দরকার ফুটেজের মধ্যে বা এর মধ্যে আপনি হয়তো ফিল অলরেডি ট্রানজিশন লাগানো আছে আরও ফিল্টার দিতে চাইছেন ভিডিওর উপরে আরও ফিল্টার আপনি অ্যাড করতে পারেন, বিভিন্ন রকম ব্লার দিতে চাইছেন কোনো একটা ব্লার ফিল্টার অ্যাড করে দাও, ব্লার ফোকাস বলা কোনো একটা ব্লার ফোকাস বলা ফিল্টার, সাপোজ ব্লারে যাও বেসিকে যাও বেসিক থেকে দেখি দাও ডিএফএক্সে, এখানে লাইব্রেরি দেওয়া আছে তার বাইরে এখানে ডিফল্ট এফেক্টসে লাইব্রেরি থেকে আমি দেখাচ্ছি যে আপনি কী করে কোনো একটা ব্লার বানাতে পারেন। যেমন আমাদের এখানে ব্লার আছে ফোকাস রেডিয়াল ব্লার, আমি এখানে রেডিয়াল ব্লার সিলেক্ট করলাম, রেডিয়াল ব্লার ওপরে ওপরে রেডিয়াল ব্লার বাস 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 নিচেরটা নিচেরটা তার নিচে তার নিচেরটা, হ্যাঁ রেডিয়াল ব্লার সিলেক্ট কর, আমি এখানে রেডিয়াল ব্লার ব্লার অ্যাপ্লাই করলাম। এই ব্লারটা কী করে অনেক সময় কী করে একটা জায়গায় যা যেতে বোঝা যায় ফুল স্ক্রিনের জায়গায় ট্রানজিশনের উপরে রাখিস, জাস্ট আমি এখানে রেডিয়াল ব্লার অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর কী করো আমি যদি ব্লাডের প্রপার্টিসে যাই এখান থেকে ব্লাডের প্রপার্টিস ওপেন করলাম, করার পর এখানে ব্লাড অ্যামাউন্টকে বাড়িয়ে দে জাস্ট বোঝার জন্য, ব্লাড অ্যামাউন্ট বাড়িয়ে দে আমি এখানে ব্লাড বাড়িয়ে দিয়েছি, এবার ব্লাড বাড়ানোর সঙ্গে সঙ্গে কী হয়েছে আমার ফোকাসটা এরিয়াটা অনেকটা মানে ব্লার হয়ে গেছে, এটা ব্লার হচ্ছে কি এটা জুম টাইপের ব্লার, এখন আমার যে ফোকাস রেঞ্জ আছে নিচে আছে ফোকাস রেঞ্জ, আমি যদি ফোকাস রেঞ্জটাকে কম বেশি করি তাহলে কি হবে আমার যতটা এরিয়া দরকার ততটা এরিয়াকে ও ফোকাসের মধ্যে রাখবে বাকি এরিয়াটাকে ও ডিফোকাস বা আপনার ব্লার করে দেবে, তো এরকম করে আপনি এরকম করে কোনো পার্টিকুলার আপনার ফুটেজ অনুযায়ী ভিডিও ফিল্টার লাগাতে যাচ্ছে, এখন এই ফিল্টারটা যদি ধরুন আপনার মুভ করে তো পার্টিকুলার যে এরিয়াটা দরকার সেই এরিয়াটার মধ্যে ফিল্টারটা লাগাতে হবে, তো এটা যদি আপনি রেডিমেড ইউজ করেন তাহলে রেডিমেড ইউজ করার অপশন দিলে আপনার লাভ হবে না, কারণ কি আপনার ওই এরিয়াটা সবসময় এক জায়গায় থাকবে না আপনার আলাদা আলাদা জায়গায় থাকবে, তো সেক্ষেত্রে কি এরকম ধরনের কোনো ম্যানুয়াল যদি এডিট করার দরকার থাকে সেক্ষেত্রে কম্পোজিশন অ্যাপ্লাই করে পার্টিকুলার ক্লিপের উপর আপনি এরকম ম্যানুয়াল ফিল্টার বা ম্যানুয়াল এরকম ধরনের সেটিং অ্যাপ্লাই করতে পারেন। সেম অ্যাজ ইট ইজ কালার ফিল্টারের ক্ষেত্রে আমি কমিনেন্স ইউজ করলাম, তো কমিনেন্স ইউজ করলে যে কমিনেন্স পার্টিকুলার আমি যদি গ্রিন সিলেক্ট করে সেভ করেন তো প্রতি জায়গায় যে গ্রিনই থাকবে সেরকম তো কোনো মানে নেই, আগের ফিল্টারটা ডিলিট করে দাও, দাও এটা দিয়ে ডিলিট করে দাও, সাপোজ এটার মধ্যে আমি হয়তো অন্য কোনো ফিল্টার ইউজ করবো কমিনেন্স, তো কমিনেন্স ফিল্টার আমি এরকম কি কাজ করার পরে অ্যাপ্লাই করার পরে এরকম ফিল্টার অ্যাপ্লাই করতে পারি, এর জাস্ট বোঝার জন্য আপনাকে দেখাচ্ছি যে আমি হয়তো ফিল্টার অ্যাপ্লাই করলাম, এই অ্যাপ্লাই করার পরে আপনার মনে হলো এই জায়গায় যে গ্রিন এরিয়া আছে সেই এরিয়াটুকু শুধু সিলেক্ট করবো, জাস্ট ক্লিক করবো পিক টুলে যাবো গ্রিন সিলেক্ট করবো জাস্ট অন করে দেবে আর কিছু করা দরকার নেই অন করে দেবো, তো এরকম ধরনের ফিল্টার অ্যাপ্লাই করবো, তো এখন এই ফিল্টারগুলো আমরা ডাইরেক্টলি সেভ অপশনে গিয়ে যদি সেভ করেন তবুও লাভ নেই, কারণ কি সব জায়গায় যে আপনার ওই ফুটেজটা গ্রিনই আসবে সেরকম কোনো মানে নেই, তাহলে আপনাকে এরকম ধরনের কালার ফিল্টার বা ব্লার ফিল্টার যদি ইউজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে কি ম্যানুয়ালি পরবর্তীকালে অ্যাড করে নিন যখন যেখানে যেরকম দরকার, বাকি মেটেরিয়ালগুলো এগুলো ছাড়া মানে ফুটেজ ছাড়া বাকি মেটেরিয়ালগুলো আপনি কম্পোজিশনের মধ্যে সেভ করে নিন, তো এটা ছিল আমাদের সেগমেন্ট কম্পোজিশনের যে যে আমাদের আজকে সেশন ছিল তার উপরে, এরপরে আমাদের আরও কিছু আইটেম রয়েছে নতুন যেগুলো আমরা তাড়াতাড়ি সেভ করি কারণ অলরেডি 4:30 হয়ে গেছে, সম্রাট হ্যালো হ্যালো সম্রাট হ্যাঁ হ্যাঁ নেক্সট এরপর আমরা যেটা যাব সেটা হলো যে আমরা কিছু টাইটেল প্রজেক্ট সং প্রজেক্ট কি করে ইম্পোর্ট করব এবং কি করে সেগুলো চেঞ্জ করব, কিছু হাইলাইট প্রজেক্ট এই সমস্ত প্রজেক্টগুলো ইম্পোর্ট করে কি করে চেঞ্জ করব, তার জন্য আমি এখানে কিছু প্রজেক্ট নিয়ে নিচ্ছি,
এখানে কম্পোজিশনের মধ্যে আমরা একটা জিনিস দেখাতে পারি যেটা আমরা দেখিয়ে দিই, সম্রাট এক মিনিট ক্যান্সেল করো, জাস্ট একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হলো যে আমাদের নতুন 8.1 ভার্সনের মধ্যে একটা নতুন অপশন এসেছে, সেটা হলো যদি আমি বিনে যাই, বিনের মধ্যে আমি যে সমস্ত ফুটেজগুলো লাগবে, আমার ফুটেজের ফোল্ডারে যাচ্ছি, ফুটেজে ফোল্ডারে যাও, যে ফুটেজে ফোল্ডার থেকে প্রথম থেকে 10-15টা কিছু এফেক্টস লিখো, সব না কিছু সিলেক্ট করো, সিলেক্ট করার পর নতুন আমাদের অপশন এসছে রাইট ক্লিক করে 8.1 ভার্সনের মধ্যে, যেখানে আপনি আরো ইজি কাজ করতে পারেন। আরো ইজি কাজ মানে কি, ধরুন আপনার কম্পোজিশন যেটা আমরা ইউজ করেছেন সেটা কাট টু কাট ফুটেজ দিয়ে ইউজ করেছি, এখন আপনার মনে হলো যে না আপনি কম্পোজিশন ইউজ করবেন প্রতিটা কাটে কাটে আপনাকে ট্রানজিশন লাগবে, অনেকে রিকোয়ারমেন্ট দেখে যে কাট টু কাট আমি ট্রানজিশন অ্যাড করবো এবং তার উপরে আমি কম্পোজিশন লাগবো, তো সেই জন্য আমাদের নতুন 8.1 এর মধ্যে নতুন অপশন এসছে, ক্লিপ সিলেক্ট করে আপনি নিউ টাইমলাইন ফ্রম ক্লিপ সিলেক্ট করুন, উইথ অডিও উইদাউট অডিও দুটো অপশন আছে, আমি এখানে উইথ অডিও সিলেক্ট করলাম, তো আপনার যেটা দরকার মানে এই ক্লিপগুলো থেকে সিলেক্ট করে নিয়ে আপনাকে একটা বাই ডিফল্ট একটা নতুন টাইমলাইন বানিয়ে দেবে, তো এই টাইমলাইনটাকে এখন আপনাকে এডিট করার জন্য কি করতে হবে, আমি যদি এই টাইমলাইনটাকে ডবল ক্লিক করি তাহলে কি করতে হবে, এই টাইমলাইনটা ওপেন হয়ে যাবে এবং এই টাইমলাইনের মধ্যে জাস্ট আমি সিলেক্ট করব ক্লিপগুলোকে দিয়ে আমার যেরকম প্রয়োজন অনুযায়ী দরকার, যেরকম আমরা দেখিয়েছিলাম ডিফল্ট ট্রানজিশন কি করে অ্যাড করবেন আগের দিন আমরা দেখিয়েছি ডিফল্ট ট্রানজিশন, তো এখানে আমরা ডিফল্ট ট্রানজিশন অ্যাড করছি, জাস্ট অল ডি মারবো কিবোর্ড থেকে, তো প্রতিটা কাটে কাটে আমাদের ট্রানজিশন অ্যাড হয়ে যাবে। এখন আমাদের যেটা সুবিধা সেটা হলো যে ডিফল্ট ট্রানজিশনের মধ্যে আপনি ফেডও সিলেক্ট করতে পারেন বা আপনার নিজস্ব কোনো ক্যাটাগরিও সিলেক্ট করতে পারেন, মানে আপনাকে যদি নিজস্ব ট্রানজিশন আলাদা আলাদা ট্রানজিশন লাগাতে হয় তার জন্য আপনাকে প্রেফারেন্সে যেতে হবে, প্রেফারেন্সে যাওয়ার পর এখানে আপনাকে ডিফল্ট ট্রানজিশনের ক্যাটাগরিতে যেতে হবে, ট্রানজিশন যাওয়ার পর আপনার এখানে কি করতে হবে ডিফল্ট ফেড সিলেক্ট থাকে বাই ডিফল্ট, তার জায়গায় কি করতে হবে র্যান্ডাম ফ্রম ক্যাটাগরি করতে হবে, করার পর আপনাকে ওকে করে দিতে হবে। এখন প্রশ্ন হলো যে আমি এখানে যে সিলেকশনটা করলাম ওকে কোন ফোল্ডার থেকে ট্রানজিশন দেবো, তো এখানে ট্রানজিশনের মধ্যে প্রচুর মাল্টিপল ফোল্ডার রয়েছে, আমার ট্রানজিশন ফোল্ডারের মধ্যে যদি আইটিপির মধ্যে যদি যাই তো এখানে বিভিন্ন রকম, সাপোজ আমি ওয়াইপের মধ্যে গেলাম, এখন আমার মনে হলো ওয়াইপের মধ্যে এই লেন্স যে ফোল্ডারটা রয়েছে বা সফট ওয়াইপ রয়েছে বা বেসিক ওয়াইপ রয়েছে এই ফোল্ডার থেকে আমি ট্রানজিশন দিতে চাইছি, তখন কি করবো আমি জাস্ট এই ফোল্ডার উপর রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর সেট র্যান্ডম ট্রানজিশন ফ্রম ক্যাটাগরি সিলেক্ট করবো, ক্লিয়ার, তো এখানে ক্লিক করলে কি হবে আমি জাস্ট আবার এটাকে ডিলিট করে দিচ্ছি পুরো জিনিসটাকে, আবার নতুন করে ফুটেজ, হ্যাঁ ফুটেজের উপরে আমি আবার অ্যাপ্লাই করছি, এবার রাইট ক্লিক করছি অটো ট্রানজিশন আবার অ্যাপ্লাই করছি, রাইট ক্লিক করলাম, করার পর অটো ট্রানজিশন আমি অ্যাপ্লাই করলাম, অটো ট্রানজিশন অ্যাপ্লাই করলে কি, এখন যদি আমি কাট পজিশনে যাই তাহলে গিয়ে কি দেখবো আমি প্লে করলে, যেমন প্রতিটা কাটে এখন প্রতিটা লেন্সের আলাদা আলাদা ওয়াইপ আসবে, কারণ কি আমি লেন্স ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিয়েছিলাম আমার ট্রানজিশনের জন্য, মানে এরকম করে আপনি আপনার নিজস্ব ফোল্ডারও বানিয়ে নিতে পারেন, মানে আপনি আপনার নিজস্ব ফোল্ডার বানানো আগের দিন আমরা দেখিয়েছি কপি করে আপনার নিজস্ব ফোল্ডারের মধ্যে নিয়ে যান, এগুলো আমরা অলরেডি দেখিয়েছি আজকে ডিসক্রাইব করবো না টাইম নেই অত, বাট আপনি ফোল্ডারের মধ্যে কপি পেস্ট করে রেখে দিয়ে আপনি আপনার ফোল্ডার থেকে ডিফল্ট ট্রানজিশন ইউজ করতে পারেন। এখন আমরা টাইমলাইন ক্লিপে কি করলাম, জাস্ট আমরা নিউ টাইমলাইন বিনে গেলাম, বিনে যাওয়ার পর রাইট ক্লিক করে জাস্ট নিউ ক্লিপ ফ্রম টাইমলাইন করলাম, একটা টাইমলাইন তৈরি হলো, এবার এই টাইমলাইনটাকে আমি অটো ট্রানজিশন দেওয়ার পর আমি ক্লোজ করে দেবো, জাস্ট টাইমলাইনটাকে ক্লোজ করে দাও, সেকেন্ড টাইমলাইনটাকে জাস্ট ক্লোজ করে দেবো, মানে আমার এটা বন্ধ হয়ে গেল, হয়ে গেল আমি প্রতিটা কাটে কাটে আমার ট্রানজিশন লাগানো হয়ে গেছে, এখন আমি এই যে টাইমলাইনটা বানিয়েছি ওই টাইমলাইনটাকে নিয়ে আমি এডিট করতে চাইছি, তো কি করব ড্র্যাগ করে নিয়ে আসবো সেম বি ট্র্যাকের মধ্যে বসাবো, সেম প্রসেসে যেরকম আমরা কম্পোজিশন ইউজ করবো কম্পোজিশন ইউজ করছিলাম সেরকম কম্পোজিশন ইউজ, এতে কি সুবিধা হবে যে আপনার প্রতিটা ক্লিপকে ইন্ডিভিজুয়াল আর আলাদা আলাদা করে দেখাবে না, আপনার কার্ডগুলো আগে থেকেই সমস্ত ডিজলভ বা এফেক্টস যেরকম আপনি লাগাতে চাইছেন লাগিয়ে আপনি দিতে পারেন, যদি হঠাৎ করে মনে হয় মাঝখান থেকে কোনো একটা জায়গায় আমি গেলেন কার্সারটাকে সরা মানে প্লেহেডটাকে সরা, আমি অ্যাপ্লাই করেছি, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমি এখানে অ্যাপ্লাই করেছি, এখন আমার মনে হলো কিছু দূর প্লেহেডটাকে মুভ করার পরে কোনো একটা জায়গায় গিয়ে মনে হলো যে এখানে যে ফুটেজটা আছে একটু মাঝখান দিকে যা, মাঝখান দিকে বলে এই ফুটেজটা আমার প্রবলেম আছে খারাপ আছে ঠিক না, তো আমি এখানে কি করবো ডাইরেক্ট ওই পজিশনে দাঁড়িয়ে জাস্ট মাউসে ওখানে ডবল ক্লিক মারবো যে পজিশন আমার খারাপ আছে, আমার সেকেন্ড টাইমলাইনে ওই জায়গাতেই আমার কার্সারটা ওপেন হয়ে যাবে, টাইমলাইন ওপেন হয়ে যাবে, এখান থেকে যদি আপনার ডিলিট করার জায়গা থাকে বাস ডিলিট করলাম দিয়ে আমি যেরকম করেছিলাম শিফট বি মারলাম বা বি মেরে দিলাম দিয়ে করে আমি ট্র্যাকটাকে রিমুভ করে দিলাম বা রিপ্লেস করে দিলাম অন্য কোনো ভিডিও দিয়ে, তো যেটা করার দরকার আমি এখান থেকে কি রিপ্লেস করে দিলাম, জাস্ট রিপ্লেস করে দিলাম, রিপ্লেস করার পর আমার এখানে অন্য একটা ভিডিও চলে এলো, এবার টাইমলাইনে যাচ্ছে আমি ক্লিপটা বন্ধ করে দিচ্ছি টাইমলাইনটাকে, সেম টাইমলাইনে ওই জায়গায় দাঁড়িয়ে যদি দেখবো এখন যে ক্লিপটা আমি রিপ্লেস করেছিলাম সেই ক্লিপটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে, তার মানে কি আপনি দুটো টাইমলাইন খুলে আপনি যদি চান যেরকম রিজলভ লাগিয়ে বা ট্রানজিশন লাগিয়ে আপনি এরকম কম্পোজিশন ইউজ করে কাজ করবেন করতে পারেন।
তো এখানে সুবিধা কি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে সিঙ্গেল টাইপ প্যাকই দেখাবে তার উপরে শুধু সিম্পলি ইউজ করতে পারেন কম্পোজিশন ইউজ করে যান আপনার একদম ঘন্টার কাজ মিনিটের মধ্যে হয়ে যায় আপনি সেভ করা টাকাটা হচ্ছে আপনার কাজ এটার জন্য আমার সময় লাগবে এখন লকডাউনের টাইম যার যার কাছে অ্যাভেলেবেল টাইম আছে আপনারা সিস্টেম খুলে আমাদের যে ট্রেনিং ভিডিও রয়েছে সেগুলো দেখুন বেসিক ভিডিও দিয়ে আপনারা চালু করুন কম্পোজিশন বানান নিজেদের মতো করে কম্পোজিশন বানান যেখানে আপনাদের অসুবিধা হবে আমাদের সাপোর্ট ট্রেনিং এর জন্য টিম রয়েছে সাপোর্ট ট্রেনিং আপনাদের ট্রেনিং কোনো অসুবিধা হলে আটকে হলে ট্রেনিং এর জন্য আসবে এর বাইরে আমরা রেগুলারলি বেসিসে ক্লাস করাবো আমরা বাংলাতেও ক্লাস করবো এখন তো সেখান থেকে যে যে ক্লাসের জায়গায় অসুবিধা আছে আপনি আমাদের প্রশ্নগুলো করতে পারেন রাখতে পারেন আমরা সেগুলো এগুলো ক্লিয়ার করবো বা কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করবো আমাদের সফটওয়্যারের তরফ থেকে বাকি আমরা নেক্সট আইটেমে যাচ্ছি নেক্সট আইটেম হলো আমাদের সং প্রজেক্ট টাইটেল প্রজেক্ট হাইলাইট প্রজেক্ট মিক্সিং করার জন্য চন্দন হ্যাঁ বলো চন্দন একজনের মেসেজ করেছে চ্যাট করেছে যে ওনার 3 ইয়ার রিচার্জ অলরেডি আছে তো উনি কি এই লকডাউনের সময় মেশিন বন্ধ আছে উনি কি কোনো অফার পাবেন সেটা অজিত স্যারকে কনভে করে বল অজিত স্যার এক কাস্টমার কা কোয়েরি হ্যায় हां টন টনদা কা কোয়েরি হ্যায় মানে কো কল ব্যাক করতা হুম জুম মিটিং কে বাদ ঠিক হ্যায় ওকে আপনি কল করে নেবেন आपका नंबर मेरे पास है चैट में मैं आपको कॉल बैक करता हूं ठीक है थैंक यू सर তো এটা গেল আমাদের অ্যাপার এবার নেক্সট আমাদের যেটা অ্যাপার হচ্ছে সেটা হচ্ছে আমরা ডিলিট করছি এখান থেকে এবং নতুন আমাদের কিছু প্রজেক্ট নিয়ে আসছি টাইটেল প্রজেক্ট বা সং প্রজেক্ট সামনে একটু কন্টিনিউ কর টাইটেল প্রজেক্ট দেখো তো এখন 8.0 তে যে সুবিধাটা এসেছে আপনি আমরা সাধারণত আগে কি করতাম কোন হাইলাইট আর কোন টিজার বানাতে গেলে আমাদের প্রোমো কার্ডে যেতে হতো আগে তো এখন আপনি প্রোমো কার্ড থেকে তো করতে পারবেন কিন্তু এখন আপনি ডিরেক্টলি চেঞ্জ করতে পারবেন ধরুন আমার কোনো হাইলাইট প্রজেক্ট রয়েছে আমি হাইলাইট প্রজেক্টটাকে আমি টাইমলাইন ওপেন করে আমার যে বয় গাল ফুটেজ রয়েছে বা স্কিল সেটাকে যদি রিপ্লেস করতে চান আপনি সেই প্রজেক্টটাকে টাইমলাইনে ওপেন করে রিপ্লেস করতে পারবেন তার জন্য আপনাকে আলাদা করে প্রোমো কার্ডে যাওয়ার দরকার নেই আগে প্রোমো কার্ডে গিয়ে আবার এন্টার করে আবার এখানে বসাতে হবে সেক্ষেত্রে এখন ডিরেক্টলি আপনি টাইমলাইনে ওপেন করে প্রজেক্টটা রেডি করতে পারবেন বয় গাল কাপালে আপনি যা ফুটেজ আছে ডিরেক্টলি রিপ্লেস করতে পারবেন তো সেটা কিভাবে করবো আমি এখানে একটা হাইলাইট প্রজেক্ট নিয়েছি তো আমার এখানে এটা টাইমলাইনটা ওপেন হয়েছে এবং এর মধ্যে যে ফোল্ডারগুলো রয়েছে যেমন এখানে কি কি রয়েছে ব্যাকগ্রাউন্ড পিএনজি ফটো পেজ তো আমি এখানে ফার্স্টে টাইমলাইনটার উপর ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের টাইমলাইনটা এখানে ওপেন হয়ে গেছে আমি টাইমলাইনটাকে একটু বড় করে দিচ্ছি তো এখানে আমার প্রজেক্টের ডিটেইলস আমি এখানে দেখতে পাচ্ছি টাইমলাইন ওপেন হচ্ছে এবার আমার এখানে কিছু টেক্সট রয়েছে ফার্স্টে আমাদের কিছু টেক্সট রয়েছে ওয়েডিং সেরিমনি প্লে করে একটু দেখে নিই বলো তো ফার্স্টে যে টেক্সট আছে যদি আপনার টেক্সটটাকে চেঞ্জ করতে হয় আপনি টেক্সটের উপর জাস্ট ডাবল ক্লিক করুন যে কোনো টেক্সট এটা টেক্সট আপনি চেঞ্জ করেন এবং এই টেক্সট আমি চেঞ্জ করবো তো আমি এই টেক্সটের উপর এখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার সাথে সাথে আমার এখানে ছেলে আর মেয়ের নামটা দেখাচ্ছে আমি এখান থেকে ডিরেক্টলি টাইপ করে দিতে পারি এখানে রাজা এবং এখানে মেন চেঞ্জ করে দিচ্ছি তো আমার এখানে অটোমেটিকলি দেখুন এখানে আমার ছেলে মেয়ের নামটা চেঞ্জ হয়ে গেছে সেকেন্ড থিং আমার এখানে স্টিল ফটো রয়েছে একটা দেওয়া তো স্টিল ফটোটা চেঞ্জ করতে হলে আমি এখানে এই যে পিএনজি ফটো যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারে আমি ক্লিক করছি এখানে আমি দেখতে পাচ্ছি আমার একটা স্টিল ইউজ আছে তো সেই স্টিলটাকে ইউজ করার জন্য আপনার ডিরেক্টলি আপনি এক্সপ্লোরারে যান এক্সপ্লোর থেকে আপনার হার্ড ড্রাইভ যেটার মধ্যে আপনার যে কাটিং ফটো রয়েছে সেখানে চলে যেতে হবে আপনার যে পার্টির আপনি কাটিং ফটোশপে ওইটা আপনি কাট করে নিতে পারেন কাটিং করার যে স্টিল ছোট রয়েছে পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে তো আমি এখান থেকে একটা পিএনজি ফটো নিয়ে নিচ্ছি সাপোজ আমার আমি এই ক্লিপটা নিয়ে নিচ্ছি তো আমি এটা সিলেকশন করবো আর এই যে ক্লিপটা আমি চেঞ্জ করতে চাই সেটাকেও সিলেকশন রাখতে হবে কন্ট্রোল ধরে জাস্ট এটার উপর এনে রিপ্লেস করে দিতে হবে যেই আপনি কন্ট্রোল ধরে করবেন সঙ্গে সঙ্গে আপনার ক্লিপটা দেখুন চেঞ্জ হয়ে গেছে মানে স্টিল যে ছবিটা আগে ছিল সেটা আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি সেম অপশনে আপনাকে ফুটেজ গুলোকেও চেঞ্জ করতে হবে ফুটেজ কিভাবে চেঞ্জ করবেন এখানে আপনার ফুটেজ অপশন আছে
ফুটেজে যাওয়ার পরে এবার আপনি দেখতে পাচ্ছেন যে আপনার আপনি সিঙ্গেল ওয়াইজ চেঞ্জ করতে পারেন, যেমন ওখানে স্কিলটা যখন চেঞ্জ করলাম যেহেতু একটাই ছিল আমি সিঙ্গেল ওয়াইজ চেঞ্জ করেছি। এবার আপনি যদি ফুটেজের মধ্যে আপনার সবগুলো ফুটেজ যে ভিডিওগুলো রয়েছে একসাথে চেঞ্জ করতে চান তাহলে আপনাকে ফুটেজ গুলোকে সব সিলেকশন করে নিতে হবে। কন্ট্রোলারে সব সিলেক্ট নেওয়ার পর আপনি এখান থেকে ডিরেক্টলি আপনার যে হার্ড ড্রাইভে ফুটেজের হাইলাইট ফুটেজ বলুন কিংবা আপনি যে ফুটেজ রেডি করে রেখেছেন সেটাকে সিলেকশন করে নিতে হবে ফোল্ডারটাতে। এখান থেকে আপনি কত পর্যন্ত ফুটেজ দিতে চাইছেন সেটাকে আপনি সিলেকশন করুন। এখানে কি প্রথমে আপনি ইন্ডিভিজুয়াল চাইলে ইন্ডিভিজুয়াল চেঞ্জ করতে পারেন, সাপোজ কোন একটা পার্টিকুলার একটা ফুটেজ কে আপনি চেঞ্জ করতে যদি মনে হয় যে চেঞ্জ করব, তো আপনার যদি মনে হয় যে প্রজেক্ট বানিয়েছেন যার মধ্যে এরকম অর্গানাইজ করা নেই, সেক্ষেত্রে কি আপনার হাইলাইট টাইমলাইন থেকে হাইলাইট অন বিন বলে অপশন রয়েছে, পার্টিকুলার ক্লিপকে যে ক্লিপকে চেঞ্জ করতে চাইছেন সেই ক্লিপকে রাইট ক্লিক করে হাইলাইট অন বিন, সাপোজ আমি ফার্স্ট ক্লিপটাকে চেঞ্জ করবো, তো ফার্স্ট ক্লিপটা প্রথমে আমি দেখছি কি আছে, তো এটার পরে নেক্সট এটা আমার ক্লিপ আছে জাস্ট রাইট ক্লিক করবো হাইলাইট অন বিন করবো, তো আমার বিনের মধ্যে কোন জায়গায় ইউজ হয়েছে ফুটেজটা সেটা আমাকে বিনের মধ্যে দেখাবে। তো এখানে ক্লিক করার পরে আমরা কি করতে জাস্ট ক্লিপটাকে যেটা গ্রিন সিলেক্ট আছে এখানে এখন ইন্ডিকেশন দেওয়া হয়েছে যেটা আপনার সিলেক্ট আপনাকে হালকা গ্রিন কালারে দেখাবে আর যেটা আপনি মাউস নিয়ে যাবেন সেটা আপনাকে অ্যাশ কালারে দেখাবে, সেটা আপনাকে অ্যাশ কালারের দেখাবে, মানে এটা আমার সিলেকশন নেই, সিলেকশন আছে আমার নিচের ক্লিপটা, যে ক্লিপটা সিলেকশন আছে আমি পার্টিকুলার সেই ক্লিপটা আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাকে কি করতে হবে অন্য এক্সপ্লোরার থেকে ড্র্যাগ করে কন্ট্রোল ধরে এর উপরে রিপ্লেস করে দিতে হবে, কন্ট্রোল ধরে ড্র্যাগ করে এর উপরে রিপ্লেস রিপ্লেস করে দিলাম। এখন যদি ওই ক্লিপের এরিয়ার মধ্যে যাই যেখানে আমি রিপ্লেস করলাম সেখানে যদি আমি যাই তাহলে কি দেখবো এখন আমার নতুন ফুটেজের সঙ্গে রিপ্লেস হয়ে গেছে। এখন যদি সমস্ত ফুটেজগুলোকে আপনাকে একসাথে রিপ্লেস করতে হয় তাহলে সব ফুটেজগুলোকে একসাথে সিলেক্ট করতে হবে। এবার আপনার যা ওয়ার্কিং ফোল্ডার আছে আপনি চাইলে ক্যাটাগরি তৈরি করে রেখে দিন, ক্যাটাগরি তৈরি করে রেখে সেই ফোল্ডারের মধ্যে থেকে সিলেক্ট করে নিন কোন জায়গায় কী কী ফুটেজ আছে, জাস্ট আমি সিলেক্ট করে নিলাম। এবার আপনার হার্ড ডিস্কে যে ফোল্ডারের মধ্যে আপনি রাখবেন সেই ফোল্ডার থেকে ড্র্যাগ করে সমস্ত যতগুলো ছবি আছে আপনার অ্যাভেলেবেল ক্লিপ আছে অ্যাভেলেবেল ক্লিপ সিলেক্ট করে আপনি ওর মধ্যে ড্র্যাগ করে কন্ট্রোল ধরে ড্রপ করে দিন, জাস্ট যার একটার মধ্যে ফেলে দিন, তাহলে ওটা ওয়ান বাই ওয়ান ওয়ান টু থ্রি ফোর, আমি জাস্ট ডেমো দেখানোর জন্য এখানে ওয়ান টু থ্রি ফোর না করে আমি একসাথে দেখে দিলাম যাতে সময় আমাদের বাঁচে। আপনাকে দেখতে গেলে আপনাকে ইন্ডিভিজুয়ালি প্রতিটা ক্লিপকে দেখে 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 আপনাকে রিপ্লেস করতে হবে কার জায়গায় কি রিপ্লেস করতে চাইছে, তো এটা রিপ্লেস করার পর এটা আপনার প্রজেক্টটা রেডি হয়ে যাবে। এরকম করে আপনি হাইলাইট রেডি করতে পারেন, টিজার রেডি করতে পারেন বা রিপ্লেস করা আরো আদার সম্রাট ধর চন্দনের অডিও চলে গেছে, সম্রাট সম্রাট হ্যালো চন্দনের অডিও চলে, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ তো যদি মনে হয় যে আপনাদের এখান থেকে ডিরেক্টলি একসাথে ক্লিপ গুলোকে এখন রিপ্লেস করে দিয়েছি তাহলে আমি জাস্ট প্লে করে দেখবো। তো এখান থেকে আপনি আপনার মতো করে সব ক্লিপ একসাথেও চেঞ্জ করতে পারেন অথবা আপনার ইন্ডিভিজুয়াল মানে একটা করে ক্লিপ চেঞ্জ করতে পারেন। যেমন আমি আরেকবার দেখাচ্ছি সিঙ্গেল ক্লিপ কি হবে, ধরুন আমার এই ক্লিপটা যেটা আছে এই ক্লিপটা আমি বিনের ভেতর দিয়ে চেঞ্জ করতে চাইছি, তো আমি এখান থেকে এই ক্লিপটা সিলেকশন করব, রাইট ক্লিক করব, হাইলাইট অন বিন, আমি এখান থেকে হাইলাইট অন বিন, হাইলাইট অন বিন যেই করবো আমার এই ক্লিপটা এখানে শো করছে। এবার আমি এখান থেকে জাস্ট ক্লিপটাকে রিপ্লেস করবো, সিঙ্গেল ক্লিপ যদি আমি রিপ্লেস করতে চাই তো আমি এখান থেকে কন্ট্রোল ধরে এই ক্লিপটার উপর সিলেকশন করার পর কন্ট্রোল ড্র্যাগ এন্ড ড্রপ জাস্ট, তো অটোমেটিকলি আমি যদি এখানে কাস্টেডটাকে আবার নিয়ে যাই দেখুন আমার চেঞ্জ হয়ে গেছে। আপনি এরকম করে সিঙ্গেল ওয়াইজ চেঞ্জ করতে পারেন অথবা একসাথে আপনার যতগুলো দরকার সেভাবেও চেঞ্জ করতে পারেন। তো এরকম করে আপনি হাইলাইট টাইটেল সমস্ত প্রজেক্টটি স্মার্ট কার্ড করতেই মানে টাইমলাইনের উপরই আপনি চেঞ্জ করতে পারেন, আলাদা করে মন্তাজে যাওয়ার প্রয়োজন নেই। যদি মনে করেন যে মন্তাজেও করবেন সেটাও আপনি করতে পারেন, মেন মন্তাজেও অপশন রয়েছে অলরেডি। অ্যাকচুয়ালি ওখানে গেলে আপনাকে ডবল এক্সপোর্ট করতে হতো, এক্সপোর্ট করে আবার নিয়ে আসতে হতো, সেই কারণে আমরা এখানে ডিএফটি টাইমলাইনের উপর রিপ্লেস করার অপশন করে।
এখানে অডিও রয়েছে এবারে কারুর কারুর কিছু কোশ্চেন আনসার থাকলে ক টাইম হয়ে আসছে অলরেডি 452 অল কারুর কিছু প্রশ্ন থাকে সেগুলো টাইটেল টাইটেল গুলো দেখিয়ে দি একবার টাইটেল কি হবে তো এমবার আপনি হাইলাইট করতে পাচ্ছেন এরকম সং প্রজেক্ট টু সেম অপশন রয়েছে এবার যদি আপনার কোনো টাইটেল টাইটেলও আপনি আপনারা করতে পারেন আমরা কালকেও এরকম আমাদের সেশন কালকেও কোশ্চেন আনসার থাকবে এবং বাকি যেটুকু প্রত্যেকটা নাম দেওয়া আছে সেরকম কোনো ব্যাপার না যে তোমাকে ফাইল রিনেম করতে হবে তুমি ডাইরেক্টলি এর উপরই কন্ট্রোল ধরে রেখেছো আমরা যে প্রজেক্ট গুলো বানিয়েছি তার মধ্যে অডিও সমেত ক্লিপ দিয়ে সেভ করেছি তো ও বুঝতে পারবে না যে এই মুহূর্তে ওটাও প্রবলেম পরবর্তীতে আপনি আপনি ভিডিওর উপরে স্টিল রিপ্লেস করতে পারবেন না কিন্তু ভিডিওর উপরে যে কোনো ফরম্যাটের ভিডিও রিপ্লেস করতে পারবেন স্টিলের জায়গায় তুমি ডাইরেক্টলি স্টিল রিপ্লেস করতে পারো সেটা যে কোনো ফরম্যাট পিএনজি জেপিজি যে ফরম্যাটে তাও চেঞ্জ করতে পারো স্টিলের জায়গায় যে কোনো স্টিল রিপ্লেস হবে কিন্তু এখানে তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফুটেজ আছে তো মানে অনেকগুলো ফুটেজ এবার এক একটা ফুটেজ এক একটা জায়গাতে ইউজ হয়েছে সিচুয়েশন অনুযায়ী ম্যাচ করে করা আছে সম্ভবত হ্যাঁ আপনি সেটা সেই জন্য বললাম আপনার দুটো রাস্তা আছে যদি আপনার মনে হয় সেরিমনি পরপর পরপর এখানে দেখুন এক নম্বর যদি আপনি দেন একটা ভিডিও তাহলে আপনার এক নম্বর যে ফাইলটা আছে সেটা ওখানে কি বিনের মধ্যে যে সিকোয়েন্স আছে না সেই ফাইলটা প্রথম ইউজ হয়েছে বিনের মধ্যে দু নম্বর যে ফাইলটা সেই নম্বর দু নম্বরে ইউজ হয়েছে এবার যদি আপনার মনে হয় যে আপনি বুঝতে পারছেন স্যার টাইমলাইন থেকে রাইট ক্লিক করুন হাইলাইট অন বিন করুন বিন করলে সেই ক্লিপটা আপনার কোন যে কি দিবেন সেটা আপনি ডিফাইন করুন সেই ক্লিপটা রিপ্লেস করে দিন বুঝতে পারলেন হ্যাঁ আমি টাইমলাইনে দেখতে পারবেন টাইমলাইন প্লে করে এর জায়গায় ধরুন আপনার বিদায় আছে আপনার মনে হলো যে এই জায়গায় আমি বিদায় লাগাবো না এর জায়গায় আমি সিন্দুর লাগাবো হ্যাঁ তো আপনি টাইমলাইনের মধ্যে যাবেন টাইমলাইন থেকে প্লে করবেন একটা ক্লিপকে দেখে নেবেন যে এই ক্লিপ এখানে আছে কিন্তু এই জায়গায় আমি অন্য ভিডিওটা লাগাতে চাইছি তো আপনি সেই ভিডিওটার উপর রাইট ক্লিক করে হাইলাইট অন বিন করবেন পার্টিকুলার যেখানে কার্সার পজিশন রয়েছে ওখানে রাইট ক্লিক করলাম এই ক্লিপটা জায়গায় আপনার কোন নির্দিষ্ট ক্লিপ রিপ্লেস করবে তো রাইট ক্লিক করলাম হাইলাইট অন বিন করলাম আপনার বিনের মধ্যে হাইলাইট দেখাচ্ছে গ্রিন কালারে এই ক্লিপটা জায়গায় আপনি যে ক্লিপ রাখতে চান সেই ক্লিপটা রিপ্লেস করবেন আচ্ছা এবার ক্লিপ গুলোর যে ডিউরেশন কম বেশি হয় সেই ক্ষেত্রে কি ওটা অটোমেটিক্যালি স্লো ফাস্ট হয়ে যাবে হ্যাঁ কাট হয়ে যাবে অটোমেটিক স্লো ফাস্ট হয়ে যাবে কাট হয়ে যাবে বেশি রাখলে কাট হয়ে যাবে স্লো কম থাকলে স্লো মোশন আচ্ছা এখানটা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে একটা ক্লিপকে বারবার মার্কিং মার্ক আউট করা যায় তো সেরকম একটা মার্ক আউট হ্যাঁ বলুন হ্যাঁ একটা ক্লিপকে বারবার মার্কিং মার্ক আউট করা যায় বিনে আনার পরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এবার ধরুন যে একটা ক্লিপ এখানটায় ডিউরেশন বেশি আছে কিন্তু প্রথম দিকের অংশটা আমি বাদ দিতে চাইছি আর শেষের দিকের অংশটা রাখতে চাইছি সেই ক্ষেত্রে এখান থেকে কি প্রথম থেকে আপনার নেবে প্রথম থেকে নেবে তারপরের অংশ থেকে বাদ দেবে এই মুহূর্তে যেটা আছে আমরা নেক্সট ভার্সনে মার্কিং মার্কআউট অপশনও দিচ্ছি এই ভার্সন অবধি যেটা অপশন আছে 8.1 অবধি তাতে আপনি ডাইরেক্টলি ফুটেজ ড্র্যাগ এন্ড ড্রপ করলে আপনার এক্সট্রা যে পরবর্তীকালে যে ভিডিও মানে এক মিনিট আছে ভিডিও 10 সেকেন্ড নেওয়ার পর বাকি ভিডিওটাকে ডিলিট করে দেবে প্রথম থেকে 10 সেকেন্ড নেবে এই মুহূর্তে আপনি মার্কিং মার্কআউট ইউজ করতে পারবেন না মার্কিং মার্কআউট ইউজ করার জন্য আমাদের নেক্সট ভার্সনের মধ্যে আমরা দিয়ে দেবো সেখানে আপনি যেরকম খুশি মার্কিং মার্কআউট করে ইউজ করতে পারবেন
আচ্ছা আরেকটা জিনিস জানার ছিল সেটা হচ্ছে যে চন্দন অতজ অথবা বিনে এনে মার্কেট মার্কেট করে ওটা আমি দেখাতে যাচ্ছি এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি একবার যখন আপনি বিনের ভিতর কোনো বিনে মার্কেট মার্কআউট করে ইউজ করতে পারেন হ্যাঁ সেটা আপনি মার্কিং মার্কআউট করেন যেমন আমি এখানে একটা ভিডিও নিচ্ছি ডাবল ক্লিক করলাম সাপোজ আমার এখান থেকে মনে হলো এখান থেকে আমি ফুটেজটা নেব আমি এখানে মার্ক সেকেন্ড আমি এখানে গিয়ে মার্কআউট করলাম যদি মাল্টিপল করতে হয় তাহলে মাল্টিপল কর এখান থেকে আমি মাল্টিপল সিলেকশন করে নিচ্ছি যে আমি সেকেন্ড মার্কিং করলাম আবার এখানে গিয়ে মার্কআউট করছি আবার দেখা গেল আমার লাস্টে কিছুটা দরকার আমি এখানে মার্কআউট করছি এখানে তোমার হচ্ছে যে সিঙ্ক অপশন রয়েছে এখানে তিনটে লেফট এই ভিডিওটা অ্যাকচুয়ালি কন্ডিশন যে ভিডিওটা নিয়েছে সেই ভিডিওটা হচ্ছে বড় যে ভিডিওটা ইউজ আছে তার থেকে হ্যাঁ মানে ও শেষের দিকে আরো কাটতে চাইছে হ্যাঁ শেষের দিকেও বলছে যে আমি কোন দিক থেকে কাটবেন কোন দিক থেকে হ্যাঁ হ্যাঁ সিঙ্ক করেন সিঙ্ক মানে ফাস্ট করে দেবে পুরো ভিডিওটা কমপ্লিট করে ফাস্ট করে তো এখানে তিনটে অপশন তিনটে অপশনের মধ্যে যেটা সিলেক্ট করো সেটা আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে হ্যাঁ পেছন থেকে কাটতে গেলে লেফট করতে হবে আর সামনে থেকে কাটতে গেলে রাইট আপনি চাইলে এরকম ভাবে করতে পারেন কোনো অসুবিধা নেই ট্রিজারটা দেখে নিতে হলো তাহলেই হবে হ্যাঁ হ্যাঁ আপনি দেখেন আমরা নেক্সট এগুলো পুরোটাই ক্লিয়ার করবো টাইটেলিং টিজার হাইলাইট আর নতুন করে আবার ওটা করে পুরো একটা মিক্সিং কি করে করবেন সেটা কমপ্লিট আমরা দেখাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনি দেখেনি আরো কোয়েরি থাকলে আপনি সেগুলো বলুন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যদি কিছু জিজ্ঞাসা করার থাকে বলতে পারো না আমি পরে দেখেনি এটা বুঝে গেলাম এটা অসুবিধা নেই তো কালকে কালকে মিটে এইটা ট্রেনিংটা অ্যাটেন্ড করেছিলে হ্যাঁ কালকেটা করেছিলাম তো ও আচ্ছা এটা আমাদের ইউটিউব ফেসবুকেও দেওয়া আছে যদি তোমার মাঝখানে কিছু দেখালো তুমি কাজ করতে যদি দরকার পড়লো তুমি ইউটিউব হ্যাঁ তো দেখে নিতে পারো ব্যাপারটা ছিল সেটা করতে হবে ঠিক আছে আপনি সাপোর্ট অসুবিধা নেই ওটাতে ডাইরেক্টলি কল করলে ওটা হয়ে যাবে হ্যাঁ তুহিনদার সাথে কথা হয়েছে তুহিনদা বললো যে সেশনটা শেষ ওকে ওকে ঠিক আছে হ্যাঁ আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কাইন্ডলি কারণ আমাদের সময় শেষ হতে চলেছে নিহার দা হ্যাঁ নিহার রোহান নিহার রোহান ওকে মাইক নিয়ে যাও আমরা চ্যাট কো কোশ্চেন লিখতে মাইক নিয়ে যাও নিহার রয় আপনি চ্যাটে লিখুন আপনার প্রশ্ন যেন কোগুলো আনমিউট করার জন্য খুদি হইতে করনা পড়েগা হ্যালো কি আর নিহার রায় আপনার মাইক নিজে আনমিউট করুন আনমিউট করে আপনি আপনার প্রশ্ন বলুন হ্যাঁ বলছি কি এখন কি টাইটেল মিক্স প্রো কি বাদ দিয়ে টাইটেল করা যাবে হ্যাঁ করা যাবে ডাইরেক্ট টাইমলাইনের উপরে যেটা দেখালেন সেটার উপর অ্যাপ্লাই করে করা যাবে তো টাইটেল মিক্স দিয়েও ডাইরেক্ট টাইমলাইন আমরা কালকে দেখাবো কালকে সেশনে ডাইরেক্ট টাইমলাইনের উপর টাইটেল মিক্স দিয়ে করতে পারবে এখন আই টাইটেল নাম হয়েছে টাইটেল মিক্স নেই তো ডাইরেক্ট আই টাইটেল দিয়েও টাইটেল করতে পারেন ডাইরেক্ট থ্রি ডি টাইটেল দিয়েও টাইটেল করতে পারেন আমাদের দুটো দু ধরনের প্রজেক্টই অ্যাভেলেবেল আছে থ্রি ডি টাইটেলেরও প্রজেক্ট আছে আই টাইটেলেরও প্রজেক্ট আছে নন্দন টাইম থাকলে একবার দেখিয়ে দে একটু ছোট করে বলছি কালকে আমরা আসবো সেশনে পুরো সেশনই কালকে উপর করব আমরা আচ্ছা থ্রি ডি টাইটেল আই টাইটেলও পুরো সেশন কালকে থাকবে আমরা কালকে পুরো দেখাবো কি করে আপনি আই টাইটেল টাইমলাইনের মধ্যে চেঞ্জ করবেন কি করে আপনি থ্রি ডি টাইটেল টাইমলাইনের মধ্যে চেঞ্জ করবেন প্রজেক্ট বানাবেন আপনার এই সিনকাট এইচডি প্রো রবের কি আপনার যেটা মন্টাজ বলে যে অপশনটা ছিল এখন কি মন্টাজটাও কি আউট হয়ে গেছে না মন্টাজও আছে আমরা কালকে মন্টাজেতেও আসবো মন্টাজও দেখ আপনার কোন ভার্সন আছে আমার তো অনেক পুরনো তাহলে আপডেট করে নিন আপনার কি রিচার্জ বালা না সিনকাট এইচডি ফুল ভার্সন রিচার্জ রিচার্জ তাহলে আপনি আফটার সেশন আমাকে অনলাইন দিন এক মিনিট হ্যাঁ বলুন হ্যাঁ বলছি যে আপনি আফটার সেশন আমার নম্বরে আমাকে ফোন করুন আমি তুহিন আমাকে অনলাইন দিন আমি আপনার সফটওয়্যারটাকে আপডেট করে দেবো 8.1 ঠিক
ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনাদের কোনো প্রবলেম নেই 8.1 খুব ভালো সফটওয়্যার এবং আপনাদের এই ভার্সনে আপনি অনেক বেশি ফ্যাসিলিটিস থাকবেন পুরোনোর থেকে মানে খুব ফাস্ট কাজ করতে পারবেন অনেক ফ্যাসিলিটিস থাকবে আপনি আগামী দিনে আমরা আরো সেশন নিয়ে আসছে সেগুলো দেখলে বুঝতে পারবেন আপনি কত ধরনের কাজ করতে পারেন 8.1 এ তো এটা পুরো নতুন একটা কনসেপ্ট নতুন ধরনের সফটওয়্যার এবং এটাতে আপনি আরো বেশি ফাস্ট কাজ করতে পারবেন আগে যেরকম সফটওয়্যারের মধ্যে অনেক কিছু প্রবলেম ছিল বন্ধ হয়ে যেত হঠাৎ হঠাৎ সেই ধরনের প্রবলেম এখানে থাকবে না আপনি অনেক স্মুথ কাজ করতে পারবেন টানা অনেকক্ষণের ভিডিও নিয়ে কাজ করতে পারবেন আমি কাইন্ডলি আপডেট করে নিই 8.1 অফ ঠিক হ্যাঁ সমর্থ নিয়ার হ্যালো হ্যালো তাহলে কে বলছো বলছি কি যদি সময় থাকে এখন হ্যাঁ তোমার শুধু আজকে তো কম্পোজিশনের উপরে বেশি ক্লাসটা করালে এবার ধরো একটু যদি মার্কস গুলো হ্যাঁ মার্কস এর কাজটা একটুখানি দেখাতে মোশন মার্কস গুলো মোশন মোশন করিয়ে হ্যাঁ লেফট থেকে রাইট রাইট থেকে লেফট এটা যদি একটুখানি দেখিয়ে দিতে মানে আমি ঠিক করছি ঠিক পারফেক্ট হচ্ছে না ওইখানটা আমাদের অ্যাডভান্স ক্লাস শুরু হবে এরপরে এটা বেসিক ক্লাস ছিল যদি আরো দরকার ট্রেনিং থাকে আমাকে অনলাইন দেবেন আমাকে ফোন করবেন থ্রু অনলাইন আপনার যা যা রিকোয়ারমেন্ট যদি কিছু অসুবিধা হচ্ছে ট্রেনিং রিলেটেড এগুলো আমাকে পার্সোনালি ফোন করো অনলাইন আমি দেখিয়ে দেবো ওকে থ্যাংক ইউ তো আর কারোর কিছু প্রশ্ন নেই বিশ্বজিৎ কারো কিছু যদি জিজ্ঞাসা করে হ্যালো বিশ্বজিৎ করতে পারে বিশ্বজিৎ অজি স্যার কালকে আমাদের অ্যাডভান্স সরি কালকে আমাদের কোশ্চেন অ্যানসার রয়েছে কিছুটা পার্ট আজকে মানে বেসিক ট্রেনিং এর বাকি রয়েছে তো সেটা কালকে আমরা ফারস্টে দেখিয়ে নেব তারপর আপনাদের স্যার আপনাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে বা কিছু প্রবলেম থাকে আপনাদের যদি আর কারোর কিছু প্রশ্ন থাকে করে নিন আমাদের অলরেডি টাইম ওভার হয়ে যাচ্ছে ঠিক আছে কারোর যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনারা মাইকটাকে আনমিউট করে বলুন অজিত স্যার এন্ডিং স্যার ওকে হম 2 মিনিট তক আবি चैट में ओपन रखेंगे कितने कोई क्वेश्चन है तो आप उसमें लिख दीजिए हमारी टीम आपको कॉल बैक करेगी 2 मिनट का हम सेशन ऑफ कर देंगे और आप लोग से रिक्वेस्ट है कि कल भी हमारा सेशन जो है मेन आपका 1 आवर क्वेश्चन आंसर का रहेगा और फर्स्ट के 1.5 आवर हम डेमो करेंगे जो आज बच गया है बेसिक वीडियो एडिटिंग में तो आप लोग से रिक्वेस्ट है कि कल भी आप लोग बिल्कुल 1:45-1:50 तक ही इन हो जाइएगा हम सेशन अपना 15 मिनट्स पहले भी चालू कर सकते हैं और जो कोई भी छूट गया है कस्टमर आपके फ्रेंड्स हो रिलेटिव्स हो आपका नया स्टाफ हो पुराना स्टाफ हो किसी को सीखना है तो कल आप प्लीज उनको बुलाइए सेम आईडी पासवर्ड रहेगा 1:45-1:50 पे हम लोग का सेशन धीरे स्टार्ट हो जाएगा कल हम 1-to-1 इंटरव्यू भी लेंगे आप लोगों से कि ये सेशन आपको कैसा लगा 1-to-1 क्वेश्चन भी लेंगे स्टार्टिंग में इसके बाद अपना सेशन 2:15 से स्टार्ट कर देंगे तो अभी 2 मिनट तक हमारा ये चैट वाला ऑप्शन खुला रहेगा 2 मिनट बाद हम ये मीटिंग सेशन बंद कर देंगे फिर हम कल मिलेंगे चैट में हमने बहुत सारे लिंक दिए हैं ट्रेनिंग और स्मार्ट कट प्रो का ट्रेनिंग के नंबर्स भी दिए हुए हैं आज का यूट्यूब लिंक भी हमने शेयर किया है चैट में किसी को लेना है तो वहां से ले सकते हैं क्योंकि एक बार हमने मीटिंग ऑफ किया तो वो चैट चला जाएगा थैंक यू